আচ্ছা আমি শুরু করব। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমাদের আজকের এখনকার যে ক্লাস সেইখানে আমরা টেকনিক্যাল কিছু শিখবো না, ঠিক আছে? কোনো অ্যালগোরিদম শিখবো না, কোনো টেকনিক্যাল শিখবো না। এটা এই ক্লাসটা গত বছর যারা বিগিনারে ছিল তাদের মনে থাকার কথা, আমরা লাস্টের দিন নিছিলাম। বিকজ আমাদের কাছে মনে হয় যে আমরা সবাই যারা কন্টেস্ট করতে চাই, দুইটা যে ব্যাপার আছে, একটা হচ্ছে প্রবলেম সলভিং, প্রবলেম সলভ করতে চাই, আর হচ্ছে কন্টেস্ট করতে চাই, দুইটা আলাদা জিনিস। যারা কন্টেস্ট করতে চাই তারা অনেকেই ছোটোখাটো কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুল করার কারণে অনেক দূর আগাইতে পারে না, ঠিক আছে? এখন আমি বলতেছি না যে আমি এটার একটা এক্সপার্ট, বাট কিছু দূর আমরা করতে পারছি, কিছু কিছু জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি যে নিয়মিত সবাই ভুল করে, যে ভুলগুলো রেমেডি করা উচিত, করলে হয়তো অনেক দূরে যাওয়া যাবে। এরকম কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো, ওকে? আচ্ছা, ভালো টিমগুলো দেখে অনেক দ্রুত সলভ করতে পারে, আমরা পারি না, সো ওরা কেমনে সলভ করে, ম্যাজিকটা কী, সেই ম্যাজিকের কিছু ইয়ে, ঠিক আছে? বা ইভেন টিম কন্টেস্ট যখন করবো তখন টিম কন্টেস্টের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, এরকম জিনিসপত্রগুলো নিয়ে আমরা কথা বলবো। সো শুরু করব যেটা নিয়ে, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন ইন্ডিভিজুয়াল হিসাবে চিন্তা করতেছি, আমি যখন কন্টেস্ট শুরু করি নাই, জাস্ট প্রবলেম সলভিং শুরু করছি, তখন জিনিসগুলা কীভাবে করা উচিত, বা উচিত ঠিক না, হোয়াট ওয়ার্কস ফর মি, আমার জন্য কোনটা কাজ করছিল, ঠিক আছে, বা অনেকের জন্যই কোনটা কাজ করছে, সেরকম কিছু জিনিসপত্র আমরা কথা বলবো। যেমন আমরা শুরু সবাই করি কি, বেশিরভাগই শুরু করি হচ্ছে ইউনিভার্সিটি এসে, রাইট? কেউ কি আসতো যে এখানে ইউনিভার্সিটি আগে থেকে জানতা কন্টেস্ট কীভাবে করে বা কিছু কর্তা, একজনও নাই, ওকে? আচ্ছা, সেটা একদিক দিয়ে লজিক্যাল, কারণ হয়তো তুমি যদি আগে থেকে শুরু করতা তাহলে ইউনিভার্সিটিতে আস্তে আস্তে তোমার স্কিল ডেভেলপ করতো, এবং অবভিয়াসলি হয়তো তুমি তখন বিগিনারে থাকতে না, উইচ ইজ নট ব্যাড, মানে তুমি বিগিনারে থাকতেই পারো, একটা পর্যায়ে সবাই বিগিনার ছিল, এখান থেকে সবাই শুরু করতে হবে। সো তুমি ভার্সিটিতে আসছো, শুরু করছো, সো তোমাদের এই পর্যায়ে বেশিরভাগই একটা ডাইলেমায় থাকে, সেটা হচ্ছে আমি প্রবলেম পারতেছি না, এখন আমি কি প্রোগ্রামিং পারি না বলে প্রবলেম পাই না, নাকি আমি চিন্তা করতে পারি না বলে প্রবলেম পাই না, দুইটাই তো সমস্যা, তাই না? দুই সমস্যাই কিন্তু বিগিনার লেভেলে আমরা সবাই ফেস করি, করছি না, ইচ অ্যান্ড এভরি ওয়ান করছি, কারণ বেশিরভাগ সময় আমরা এই দুইটাকে গুলায় ফেলি। আমরা অনেক সময় মনে করি যে আমি প্রবলেম সলভিং করতে পারতেছি না কারণ আমি প্রোগ্রামিং পারি না, এই জন্য আমরা ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে খুব বেশি জোর দিই, ঠিক আছে? যে ল্যাঙ্গুয়েজের হাবিজাবি অনেক কিছু শিখি, এসটিএল শিখতে থাকি, এসটিএল পর এসটিএল শিখতেছি, ঠিক আছে, সেট, ম্যাপ, শর্ট, ভেক্টর সব শিখে উড়াই ফেলতেছি, কিন্তু প্রবলেম আসলে আমি আর পারি না, কেন? কারণ তোমার সমস্যা প্রোগ্রামিংয়ে না, মানে তোমাদের সবার ক্ষেত্রে এটা বলতেছি না, বাট অনেকের ক্ষেত্রে এটা সত্যি, যাদের এই ঘটনা ঘটতেছে যে আমি ল্যাঙ্গুয়েজ খুব ভালো পারি, ল্যাঙ্গুয়েজের এভরিথিং জানি, বাট আমি সলভ করতে পারতেছি না, তার কারণ হচ্ছে তুমি প্রবাবলি রাইট অ্যাপ্রোচে চিন্তা করা শিখো নাই, যে কোন অ্যাপ্রোচে চিন্তা করলে সলভ করাটা ইজিয়ার হবে, সেই জায়গাটাতে সমস্যা, সো আমাদের অ্যাড্রেস করতে হবে সেইটা। আবার অনেকের ক্ষেত্রে এর উল্টা প্রবলেমটা সত্যি, এটা অনেকের ক্ষেত্রেই হয় যে আমি বললে খুব সুন্দর বলতে পারি, মুখে বলছি সবাই কনভিন্সড, আমিও বুঝতেছি যে ঠিক আছে, কিন্তু কিছুতেই মিলাইতে পারি না, কিছুতেই মিলাইতে পারি না, মানে ভুল থাকেই, একটা সোজা প্রবলেম পাঁচ মিনিটে হয়ে যাওয়ার কথা আমি দুপদাপ মিলে মাথায় বের করে ফেলছি, কিন্তু কোট করে আমি আর শেষ পর্যন্ত এসি করতে পারি নাই, ওয়া খাচ্ছি তো ওয়া খাচ্ছি, রান টাইমেরও টিএলই খেয়ে উড়ে যাচ্ছি, ঘটছে না সবার সাথে, সবার লাইফে ঘটছে না, সবার লাইফে ঘটছে, এইটার কারণ হচ্ছে তুমি প্রোগ্রামিংয়ে গ্যাপ রেখে দিছ, প্রোগ্রামের কোর কিছু কনসেপ্টে তুমি জানো না। তাহলে এক নম্বর কথা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার ক্ষেত্রে কোনটা ঘটতেছে, নাকি দুইটাই ঘটতেছে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে যে কোনো একটা ঘটবে এমন না, দুইটাই ঘটবে, আমি না প্রোগ্রামিংও ঠিক মতো এখনও আয়ত্ত হয় নাই, আবার চিন্তাও ঠিক মতো করতে পারি নাই, পারলে হয়তো অনেক ভালো এমনি দিয়ে করতাম, করতেছে না যেহেতু, তাহলে দুইটার কোনো জায়গায় গ্যাপ আছে, তোমাকে দুইটাই আইডেন্টিফাই করতে হবে এবং দুইটা গ্যাপই একই সাথে ফিল আপ করতে হবে। ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি করতে গেছো যে আচ্ছা ফার্স্টে আমি পৃথিবীর যত প্রোগ্রামিং আছে সব শিখে ফেলবো যাতে প্রোগ্রামিংয়ে কোনো ঘাটতি না থাকে, তারপর আমি সারাদিন বসে চিন্তা করবো প্রোগ্রাম তো এমনি এমনি হয়ে যাবে, এই ইয়েতে গেলে হবে না, কারণ তুমি তখন মোটিভেশন হারাই ফেলবা, তোমার মোটিভেটেড থাকা সবসময় খুব জরুরি, একটা কাজ করতেছি আমি মোটিভেটেড আছি কি না, ঠিক আছে? আমি যদি কাজ করার মাঝখানে দেখি যে আমি আর এনার্জি পাচ্ছি না, করতে ইচ্ছা করতেছে না, তার মানে আর মোটিভেশন নাই, দুইটা মিলায় যদি তুমি না করো তোমার মোটিভেশন কমে যাবে, কেন? কারণ তুমি বসতেছো খারাপ করতেছো, যে কোনো একটা সাইড স্ট্রং হইলে হবে না, দুইটাই যদি একটু একটু করে উঠে দেখবে যে তোমার পারফরমেন্সও একটু একটু করে উঠবে, একটা এখানে উঠে বসে আছে আর একটা ডাউন, তোর পারফরমেন্সও মিনিমামটা সমান হয় অলওয়েজ,
তোমার দুইটা স্কিলের মিনিমাম যেটা তোমার পারফরমেন্স হবে সেটা সমান, ম্যাক্সিমামের সমান না, ঠিক আছে? দুইটার অ্যাভারেজও হবে না, দুইটার মিনিমাম যেটা সেটা হবে তোমার পারফরমেন্স, ঠিক আছে? কাজে তোমার অলওয়েজ খেয়াল রাখতে হবে তোমার মিনিমাম যেন একসাথে উঠে। এইটা আমি কেন বলতেছি, দেখো আমাদের মধ্যে অনেকেরই এখন এই টেন্ডেন্সি অনেক বেশি যে আমার মনে হয় খুব দ্রুত অ্যালগোরিদম শিখতে হবে, খুব দ্রুত যদি আমি অ্যালগোরিদম না শিখি আমি ভালো করতে পারবো না, এটা সবাই মনে করি। কিন্তু অ্যালগোরিদম শিখতে গেছি, আমার কোডিং ক্যাপাবিলিটি এখনও ওই পর্যায়ে পৌঁছায় নাই যে আমি কমপ্লেক্স স্ট্রাকচার কোড করতে পারি। তাহলে কী হবে, তুমি অ্যালগোরিদম শিখবা ঠিকই কিন্তু অ্যালগোরিদম কোড করতে পারবে না, অ্যালগোরিদম কোডের চেঞ্জ করতে চাইলে সেটাও তুমি করতে পারবে না, লাভ আছে কোনো? লাভ নাই। তাহলে তুমি শিখে ফেলছো জিনিসপত্র, নলেজ এখানে নিয়ে গেছো কিন্তু তোমার স্কিল পড়ে আছে এখানে, হবে না। আবার তুমি স্কিল আছে এইখানে, সব কিছু লাইব্রেরি কল করে ফেলতে পারো কিন্তু তোমার নলেজ পড়ে আছে এইখানে, কাজে জিনিসটা ইউজ করতে হয় কেমনে সেটা তুমি বুঝতেছো না, কাজে এই দুইটাকে তোমার কনজিকিউটিভলি বাড়াইতে হবে। তো তুমি এইটা করার সবচেয়ে ভালো উপায় কি? এটার অবশ্যই একটা মাত্র ভালো উপায় নাই, অনেকগুলো ভালো উপায় আছে। যে জিনিসটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি সেই উপায়টা হচ্ছে এরকম, যে তুমি শিখবা শুধুমাত্র তখন যখন তুমি আটকায় গেছো। ডোন্ট লার্ন জাস্ট ফর দ্য সেক অফ লার্নিং, যে আমি ওই নাম শুনছি ওই নাম শুনছি, ও ওইটা পারে ও ওইটা পারে, আমি এগুলো কিছুই পারি না আমার শিখতে হবে, না। তুমি যখন আটকাবা তখন তুমি শিখবা, তার আগ পর্যন্ত শিখবা না। খুব কেমন শোনাচ্ছে না যে না শিখতে মানা করতেছি? আচ্ছা, আসলে শিখতে মানা করতেছি না, মানে তোমার ক্ষেত্রে এটা শিখতে মানা হবে হচ্ছে তখনই যখন তুমি খুব বেশি কিছু করবা না, কাজে তুমি আটকাবাও কম তুমি শিখবাও কম। যখন তুমি অনেক বেশি কিছু করার চেষ্টা করবা তখন তুমি প্রতিদিনই আটকাবা, যে কি রে এটা তো পারতেছি না, আজকে যখন 10টা প্রবলেম করার চেষ্টা করছি 3টা পারছি 7টাই পারি নাই, 7টা পারি নাই কেন? ট্রাই করলাম কিছুদিন, হয়তো আরও 2টা পারলাম, 5টা পারলামই না, ওই 5টা তখন কী করবো? আরেকজন যে পারছে তার সাথে কথা বলবো, আচ্ছা কেমনে করছেন বা কেমনে করছো, সে কখনোই পুরো সলিউশন শুনবে না, হিন্ট কিছু একটা হিন্ট যে কী লাগবে, সে তখন বললো আচ্ছা এটা তো বাইনারি সার্চের প্রবলেম, আরে আমি তো বাইনারি সার্চ জীবনে নামই শুনি নাই, বাইনারি সার্চ কী জিনিস? তখন গিয়ে তুমি শিখলে যে বাইনারি সার্চ কী জিনিস, কিন্তু তখন শিখলে কী হবে, তোমার শিখাটা একদম ফুল প্রুফ হবে। কেন? কারণ তুমি অলরেডি একটা প্রবলেম আটকাইছো, তুমি যখন শিখতেছো তখনই তোমার মাথায় ঘুরতেছে আচ্ছা কেমনে এটা কাজে লাগানো যায়, কেমনে কাজে লাগানো যায়। তুমি যখনই দেখবে যে আচ্ছা একটা পর্যায়ে তুমি বুঝছো হ্যাঁ এই টেকনিকটা দিয়ে তো আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করতে পারবো, তখন তোমার দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে তুমি প্রবলেমটা সলভ করতে পারছো এবং তুমি শিওরলি বুঝছো যে আচ্ছা আমি বাইনারি সার্চ কেমনে কাজ করে সেই জিনিসটাও বুঝতে পারছি, দুইটা জিনিস একসাথে টিকতে হবে, তাই না? আদারওয়াইজ তুমি যদি আগে বাইনারি সার্চ শিখে ফেলো, শিখে বাইনারি সার্চের 3টা 5টা কোড করলা, ঠিক আছে, তুমি শিওর না যে তুমি কি আসলে বাইনারি সার্চ শিখছো কি না। কেন? কারণ তোমাকে নলেজ শিখাই দেওয়া হয়েছে, তোমাকে প্রবলেমগুলো কেমনে করতে হবে সেইটার একটা ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে, তারপর তুমি প্রবলেমটা করছো, তাহলে তুমি তো নিজে থেকে চিন্তা করে কিছুই বের করলো না, নিজে থেকে চিন্তা করো, তোমার তো ফিগারিং আউটের যে ফানটা, যে আমি সামথিং নিজে নিজে ফিগার আউট করছি নিজে নিজে বের করছি, সেই ফানটা তো তুমি পাইলা না, পাইলা পাইলা না। যেই কারণে তোমাকে এখন যদি জিজ্ঞেস করি ক্লাস 7 থাকতে তোমার সমাজ বইতে কী ছিল তুমি বলতে পারবা না, কারণ ইউ ডিডন্ট হ্যাভ ফান, তোমার এটা শিখে মজা লাগে নাই, কিন্তু যেটা শিখে মজা লাগছে সেটা এখন বললে, এখন জিজ্ঞেস করলে স্কুলের জিনিস এখনও বলতে পারবা, পারবা না? কাজেই জিনিসটা ফান হওয়া জরুরি, জিনিসটা শিখার জন্য শিখা হইলে সমস্যা, ওকে? এই স্ট্র্যাটেজি অ্যাগ্রি করো? কিন্তু এই স্ট্র্যাটেজি বেশিরভাগই মানো না, রাইট? বেশিরভাগই মানো না, বেশিরভাগই আগে অ্যালগোরিদম শিখতে চাও, তার রিলেটেড প্রবলেম করতে চাও, করে তারপরে হ্যাঁ আমি তাহলে এখন এই অ্যালগোরিদমটা পারি এটা আমরা বলতে পারি। যেমন বিগিনার লেভেলে যতজন ট্রেনার ক্লাস নিছে সবার কথা হচ্ছে একটা, ভাই এরা তো সব পারে, বলে বলতে বলে যে অ্যালগোরিদম বলি হ্যাঁ এরা পারে, বলতে হ্যাঁ প্রবলেম দিলে প্রবলেম পারে না, সমস্যা কোথায়? কারণ সমস্যা হচ্ছে আমরা ওই স্ট্র্যাটেজিতে শিখছি, আমরা আগে অ্যালগোরিদম শিখছি কিন্তু পরে প্রবলেম সলভ করতে গেছি কাজেই মাথায় আসে নাই। তোমায় কেন অ্যালগোরিদমটা শিখছো? কারণ আমার দরকার হয়েছে, এই কথাটা কেউ বলতে পারবে না যে আমি এটা শেখার দরকার ছিল, আমি এই প্রবলেমটা পারতেছিলাম না, আটকে গেছি, তারপর শুনলাম যে এইটা বলে লাগবে, তারপর আমি শিখতে গেছি, এই কথা কেউ বললো না, সবাই হচ্ছে আগে অ্যালগোরিদম শিখছি। বলো, প্রবলেম চুজ করবো র্যান্ডম, র্যান্ডম র্যান্ডম আসে বললো, 1 ঘন্টা চিন্তা করলা বাদ দিয়ে দিলা। আচ্ছা, একদমই র্যান্ডম করতে হবে, একদম র্যান্ডম করলে একটু সমস্যা হয়, যে তোমার
হয়তো প্রোগ্রেস একটু সমস্যা হবে, কারণ প্রবলেম আছে প্রচুর। যতগুলো অনলাইন জাজ, একটা অনলাইন জাজ চুজ করে সেখান থেকে প্রবলেম করতে গেলে ইউভিএতেই তো কত হাজার পাঁচ ছয় প্রবলেম আছে, 5-6 হাজার প্রবলেমের মধ্যে তুমি কয়টা পড়বা আসলে, তাই না? সো অনেকগুলো স্ট্র্যাটেজি হইতে পারে। যেমন একটা স্ট্র্যাটেজি হইতে পারে যে কন্টেস্ট ধরে ধরে প্রবলেম করা, কিরকম কন্টেস্টে আসলে কোনগুলো একটু বেশি সলভ হয়েছে কোনগুলো কম সলভ হয়েছে এগুলো তো বোঝা যায়, দেখে বোঝা যায়, তাই না? তো তুমি সেইটা ধরে ধরে আগো, সবচেয়ে সোজা থেকে শুরু করো, দেখো যে কত দূর যাইতে পারি। কোড ফোর্সেসের ক্ষেত্রে বোঝা যায় কোনটা সোজা কোনটা কঠিন, সেভাবে করে আগাইতে পারি। আরেকটা ভালো জিনিস হচ্ছে ফলো করা, যে আচ্ছা আমার একটা সিনিয়র ভাই আছে যে কোড করে, এবং এখন কিন্তু চাইলে স্টক করা খুবই সোজা, ঠিক আছে, রিয়েল লাইফে স্টক করা যায়, আর প্রবলেম সলভ কোনটা করতেছে না করছে এটা স্টক করার কোনো ব্যাপারই না, ঠিক আছে। ইউহানটা তুমি চেক করতে পারো, ইউভিএ করতেছে কিনা, প্রতিটারই প্রোফাইল আছে। স্টপ স্টক বলে একটা সাইট আছে, স্টপ স্টক, স্টপ স্টকে একটা প্রোফাইল যদি থাকে কারো, এবং সে যদি তার অনলাইন জাজের আইডিগুলো অ্যাড করে আসে, তাহলে সে প্রতিদিন কী কী সলভ করতেছে না করছে এটা কিছুক্ষণ পরপর আপডেট হয়, নির্দিষ্ট ঘন্টা পরপর আপডেট হয়। এটা আমরা ইউজ করি, মানে কেন ইউজ করি, কারণ আমাদের কোচ হিসাবে ট্র্যাক করতে হয় যে কোন কন্টেস্টেন্টের অবস্থা কী, ঠিক আছে। তো এরকম কিছু হইতে পারে। এটা করে কী করবা, তুমি এমন কাউকে নিবা যাকে তুমি বিশ্বাস করো যে হ্যাঁ সে ডেফিনেটলি আমার থেকে বেটার। তুমি এমন কাউকে নিবা না যাকে তুমি মনে করো যে তোমার সমান বা তোমার থেকে ইনফেরিয়র, কিছু পারে না, চারটা স্টক করে তুমি কী করবা, কোনো লাভ নাই। যে একটু হলেও বেটার চারটা নিবা, আবার বেশি বেটার না, অনেক ভালো দরকার নাই। সে নিয়মিত যেটা সলভ করতেছে তুমি সেটা পড়া শুরু করবা, যে আচ্ছা দেখি সে গত সপ্তাহে কী করছে, এগুলো এগুলো করছে, এই প্রবলেমগুলো পড়ি, যেগুলো পারছি পারছি, না পারলে সুবিধা কী, তুমি ডাইরেক্ট জানো কার কাছে যাইতে হবে, তুমি জানো যে কার কাছে যাইতে হবে, আচ্ছা এই মানুষটার কাছে যাইতে হবে। এই যে মানুষটার কথা বলতেছি সে কি তোমার ভার্সিটির হইতে হবে, তোমার ক্লাসের হইতে হবে, হইলে ভালো, না হইলে অন্য যে কোনো জায়গায় হইতে পারে। এখন অনলাইনের যুগ, তুমি যে কাউকে নক করে নিতে পারো, সেটা কোনো সমস্যা, কোনো সমস্যা না। এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে প্রবলেম খুঁজে পাওয়ার, ঠিক আছে। এর বাইরে টপিক ওয়াইজ সাজেশন তো আসলে আসেই, টপিকের সাজেশন তো আসে, কিন্তু আমি পার্সোনালি মনে করি বিগিনার লেভেলে যতদিন পর্যন্ত তুমি দেখতেছো যে এই ঘটনা নিয়মিত ঘটতেছে, যে তুমি একটা কিছু শিখলে অ্যাপ্লাই করতে পারো না, ততদিন পর্যন্ত কখনোই টপিক ওয়াইজ সলভ করা উচিত না, টপিক ওয়াইজ সলভ করা উচিত না, কারণ তোমার ওই অ্যাসোসিয়েশনে সমস্যা হচ্ছে, তোমার প্রবলেম কনভার্সনে সমস্যা হচ্ছে, তোমার সমস্যা অ্যালগোরিদমে হচ্ছে না। বেশিরভাগ সময় বিগিনার লেভেলের স্টুডেন্টরা যেখানে আটকায় সেটা হচ্ছে এই প্রবলেমটা যে আসলে ওই অ্যালগোতে হবে, এই কনভার্সনটা সে ঠিক মতো করতে পারে না, কীভাবে ফেললে আমার এটা গ্রাফের বিএফএস হয়ে গেল, সেই জিনিসটা করতে পারে না। কাজে তোমাকে ওই অ্যাসোসিয়েশনগুলো প্র্যাকটিস করার জন্য এই আননোন প্রবলেম সলভ করা উচিত, যেটা তুমি জানো না কী দিয়ে সলভ হবে। বলো, সরি আমি এখনো কোশ্চেনটা বুঝি নাই, চিন্তাধারা কিভাবে ইম্প্রুভ করা যায়। ওকে, চিন্তাধারা ইম্প্রুভ করার ওয়ে হচ্ছে কথা বলা, কমিউনিকেট করা, ঠিক আছে। কমিউনিকেট করা বলতে হচ্ছে এই জন্য বলি যে আমি যখন ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে, তোমার মনে আছে বারবার একটা কথা বলতাম, তোমরা আমাকে ইমপ্লিমেন্টেশন বলতেছো, আমি ইমপ্লিমেন্টেশন জানতে চাই নাই, আমি যেন তোমাকে জিজ্ঞেস করি কীভাবে সলভ করবা, কথাটাতে আমি মিন করি তুমি অ্যালগোরিদমটা বর্ণনা করতে পারো কিনা, বাংলায় কথা বলতে পারো কিনা, দ্যাটস ইট। আমরা বেশিরভাগ মানুষজন বাংলায় কথা বলতে পারি না, তোমরা কিছু করবো কেমনে জিজ্ঞেস করলে, তুমি হয় লুপ বলা শুরু করবা যে আমি দুটো লুপ লিখবো, ফর আই নিবো ফর জে নিবো, তারপর ভিতরে ইফ আই জে এগুলো চেক করবো না, এই কথাটাকে আমরা বলবো কি, আমরা অল পসিবল পেয়ার চুজ করবো, পেয়ার চুজ করে করে দেখবো যে প্রতিটা পেয়ারের মধ্যে কি এই ডিস্টেন্সের ইকুয়েশনটা মেনটেন হয় কিনা। এই জিনিসটা দুই সাইড থেকেই একই, এক হচ্ছে তুমি যদি এইভাবে বলতে না পারো তার মানে তোমার চিন্তা করতে সমস্যা হয়, দুই নাম্বার হচ্ছে তুমি এইভাবে বলতে না পারলে তোমার কোড করতেও সমস্যা হবে, কারণ তখন তুমি কোডে চিন্তা করবা যে কোডে কী লিখবো, তোমার এই জিনিসগুলো থাকবে এরকম যে এই কথাটা আমি অলওয়েজ একটা কথা যদি এরকম শুনি সেটাকে আমি কোডে কনভার্ট করতে পারতে হবে, ঠিক আছে, কোডে কনভার্ট করতে পারতে হবে। যাদের এই কোডিংয়ে সমস্যা হয় তাদের মেইন সমস্যা হচ্ছে এই জায়গায় যে সে আসলে বলতে পারে না, তুমি আমাকে বলতে পারতেছো না মানে তুমি নিজেও চিন্তা করতে পারতেছো না, তুমি যতই বলো না কেন, হ্যাঁ না আমি বুঝছি কিন্তু আমার আমি বলতে পারতেছি না, তার মানে তোমার চিন্তা করতে সমস্যা হয়, ঠিক আছে। যাদেরই বলাতে সমস্যা তাদের চিন্তা করার সমস্যা, বলার সমস্যা কাটাবা কীভাবে, প্রচুর কথা বলতে হবে, সেই কথাটা কি ফালতু কথা, জোকস,
আড্ডা মারতেছি না, প্রবলেম নিয়ে ডিসকাস করতে হবে। ঠিক আছে, খুব ভালো একটা এক্সারসাইজ হচ্ছে এরকম যে তুমি একটা ওই যে র্যান্ডম প্রবলেম পড়বা, তোমার কোনো আইডিয়া নাই, তুমি কখনো কাউকে প্রবলেমের লিঙ্কটা দিবা না যে ভাই আমি এই প্রবলেমটা পারতেছি না, না তুমি তাকে প্রবলেমটা মুখে বলবা। সে তোমার প্রচণ্ড বিরক্ত হবে যে কী সব আউল ফাউল কথা বলছে, কারণ তুমি দেখো এইটা খুব কমন, আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি তোমার একটা প্রবলেমের ব্যাপারে বলতেছি, তুমি খেয়াল করে দেখবা আমরা কিছু কিছু জায়গায় জোর দেই যে প্রবলেমটাতে মানে কিছু ভাগ আছে, প্রবলেমটাতে এইটা এইটা দেওয়া থাকবে, বলার স্টাইল কিন্তু সবসময় এইটা, প্রবলেমটাতে দেওয়া থাকবে এইটা এইটা এইটা, আমাকে এই এই কনস্ট্রেন্ট অলওয়েজ মেনটেন করতে হবে, আমাকে এইটা চাইছে এটা বের করতে হবে, সবসময় এই তিনটা স্টেপই থাকে আর কিছু থাকে না, এইগুলো দেওয়া আছে এই কনস্ট্রেন্ট মানতে হবে এটা চাই। এবং এইটার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আসে যেটা অডিয়েন্সের করার কথা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য লিমিট, লিমিট কত, ঠিক আমাদের আমাদের প্রবলেমের লিমিট কত, এটা খুব জরুরি কোয়েশ্চেন, ঠিক এর বাইরে কিন্তু কিছু লাগে না। ঠিক আছে, এবং এই যে তিনটা জিনিস আমি বললাম, লিমিট কত বললাম, এইটাও কিন্তু তোমার চিন্তার ওয়ে, তুমি নিজে চিন্তা করো শুধু আচ্ছা আমাকে কী কী দেওয়া আছে, এইটা এটা দেওয়া আছে, ঠিক আছে এই কনস্ট্যান্ট মানতে হবে আর চাইছে এইটা, আচ্ছা তাহলে তো আমি হয়তো এই অ্যালগোরিদমে ফেলতে পারবো, কিন্তু এটা কমপ্লেক্সিটি তো দাঁড়া যাচ্ছে এত, লিমিটে তো আটবে না, চিন্তার থ্রুও কিন্তু এই একই একই ওয়েতে, কী দেওয়া আছে, কী মানতে হবে, কী চাইছে, এবং সেটাকে আমার কমপ্লেক্সিটির মধ্যে আটে কি না, দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য ওয়ে টু থিঙ্ক। তাহলে তুমি এটা ইম্প্রুভ করবা হচ্ছে এইভাবেই, এক নাম্বার হয় তুমি যেটা পারো না সেটা কাউকে বোঝানোর চেষ্টা করবা, দুই নাম্বার যেটা পারো সেইটা কাউকে বোঝানোর চেষ্টা করবা, দুই ক্ষেত্রে যদি তুমি বুঝাইতে পারো ইম্প্রুভ হবে আস্তে আস্তে। কীভাবে ইম্প্রুভ হবে, তুমি যেটা পারো না অবভিয়াসলি সে যদি সেটা বুঝে এবং বুঝে তোমাকে সলিউশন দিতে পারে, তখন তুমি একদিকে ইয়ে হলে যে তুমি তখন ঠিক মতো চিন্তা করার একটা ওয়ে শিখলে যে কীভাবে বললে সে বুঝছিল, নিজে যখন পারছো তখন যখন সলিউশন তুমি বুঝাইতে যাবা, তখন যদি কেউ না বুঝে তাহলেও তোমার মধ্যে ওই চিন্তার ধারাটাতে চেঞ্জ আনতে হবে যে কীভাবে বললে সে বুঝছে, কীভাবে বলার পরে সে বুঝছে, সেইখানে তুমি তখন তাহলে বুঝবা যে হ্যাঁ আমিও যদি এইভাবে চিন্তা করতাম তাহলে তো ইজিয়ার হইতো। কারণ অনেক সময় যেটা হয় যে আমরা দেখলাম যদি দেখা যায় এইখান থেকে এইখানে গেলেই হয়, সেটা আমরা এমনি 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 চিন্তা করে তারপর আসছি, তাই না? এখন তুমি যখন বুঝাইতে যাবা তখন কিন্তু তাকে এত কিছু এত ওয়েতে বুঝাইলে সে বুঝবে না, সে তখন এইখান থেকে এইখানে বুঝবে, তুমি ধরো আচ্ছা হ্যাঁ আমি তো চিন্তা করার সময় এত ইজিলি চিন্তা করি নেই, তাহলে নেক্সট বার যখন তুমি সলভ করতে যাবা আচ্ছা হ্যাঁ এর আগের বার একবার হুদায় এরকম পেঁচাইছিলাম, জিনিসটা এমনি করলেই হয়ে যায়, তাই না? হিউম্যান ব্রেইন অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার একটা থিওরি, ঠিক আছে, যে হিউম্যান ব্রেইন অ্যাকচুয়ালি কোনো ইন্টেলিজেন্ট জিনিসপত্র না, হিউম্যান ব্রেইনের একমাত্র ক্ষমতা হচ্ছে সার্চ করা, হিউম্যান ব্রেইন ক্যান সার্চ রিয়েলি ফাস্ট, তুমি যা কিছুই মনে করো যে তুমি ফিগার আউট করতেছো সব কিছুই আসলে প্রিভিয়াস কোনো একটা এক্সপিরিয়েন্সকে মার্চ করে এই এইটাতে আসা আর কিছু না, তুমি যা কিছু করো না কেন ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে কেউ একজন ফার্স্টে দেখাই দিছিল, তুমি তারপরে সেইটাকে ইউজ করে সামনে গেছো, ইচ অ্যান্ড এভরিথিং ইজ দ্যাট, ঠিক আছে, মানে মানুষের ব্রেন এই একটা কাজে খুব ফাস্ট, সার্চ করে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বের করা সেটাকে ইউজ করে এই কাজটা করা যায় কীভাবে, ঠিক আছে, কাজে তুমি যেটা বললা চিন্তা ইম্প্রুভ করবো কীভাবে, তোমাকে এই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, তোমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে যে হ্যাঁ আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করছিলাম তাহলে এই প্রবলেমটা এইভাবে হইতে পারে, ওই দিন ওই ভুলটা করছিলাম এই ভুলটা আর করবো না, ওকে দ্যাট ইজ দ্য ওয়ে। আচ্ছা, সো অফলাইন প্র্যাকটিসের কথা বললাম যে তোমরা অফলাইন প্র্যাকটিস করবা, স্টক করবা মানুষজনকে, বিভিন্ন অনলাইন জাজের কন্টেস্টগুলো ধরবা, ধরে কন্টেস্টগুলো সলভ করবা, এইভাবে করে বিগিনার পর্যায়ে আমার মতে একদম অ্যালগোরিদম অ্যালগোরিদম কিছু শেখার চেষ্টা করা ছাড়াই অ্যাটলিস্ট 200-300 প্রবলেম সলভ করা উচিত, খুব বেশি হার্ড টাস্ক না, 200-300 প্রবলেম সলভ করার জন্য তোমার 2-3 মাসের বেশি লাগার কথা না, এখন আসলে এই পরিমাণ সোজা প্রবলেম আসে, ঠিক আছে, কিন্তু তোমার খেয়াল রাখা দরকার যে এই সময় তুমি যখন প্রবলেম সলভ করতেছো তোমার জন্য উইক টু উইক প্রবলেমের ডিফিকাল্টি একটু হলেও ভ্যারি করে, মানে তুমি ধরো ছোটো ছোটো কোড ফোর্সেসের এ, তুমি মাসের পর মাস কোড ফোর্সেসের এই করে যাচ্ছ, কোড ফোর্সের রাউন্ড হয়েছে প্রায় 500-600, রাইট, তো তুমি হয় নাই
আচ্ছা অ্যাটলিস্ট 300 রাউন্ড হয়েছে, ঠিক আছে 300 রাউন্ডের 300টা এ মিলাই ফেললে তোমার 300 প্রবলেম হয়ে যাচ্ছে। বাট সেইগুলোর সমস্যা কি, প্রতিটাই সহজ এবং কোড প্রসেসর এ প্রতিটারই কোড খুব ছোট। তো তুমি বেসিক একটা স্কিলেই বারবার হিট করতেছো, একটা স্কিলে 300 বার হিট করার দরকার নেই। তোমার দরকার কি 300টা সহজ প্রবলেম, মানে কি হ্যাঁ প্রথম দিকে তুমি ছোটো ছোটো প্রবলেমগুলো করলা কারণ তোমার বড় কোড করতে সমস্যা হয়, কিন্তু পরের দিকে যেন আস্তে আস্তে কোডের কমপ্লেক্সিটি বাড়ে, বা তুমি স্ট্রিং পারো না, স্ট্রিং এর কিছু একটা জিনিসপত্র করলা, এমন কিছু অ্যারে নিয়ে হ্যান্ডেল করতে সমস্যা হয়, 2D অ্যারে নিয়ে সমস্যা হয়, 3D অ্যারে নিয়ে সমস্যা হয়, এই যে জিনিসপত্রগুলো যেন তুমি করো, আচ্ছা আজকে যে করলাম একটা জিনিস আসলে কি যেটা আমি আগে পারতাম না এখন একটু হলেও শিখছি, এই জিনিসটা মেনটেন করে তুমি যদি 3 মাস প্র্যাকটিস করো প্রথম দিকে, 6 মাস প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট 300 মতো প্রবলেম সলভ হয়, তখন যেটা হবে তুমি একটা কনফিডেন্স পাবা যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই জাতীয় প্রবলেম আসলে আমার ইনশাল্লাহ সমস্যা হবে না, আই ক্যান ডু ইট। এবং সেটা হলে যেটা হবে যে তোমার মোটিভেশনটা তখন থাকবে কি, আমি যদি এখন কন্টেস্ট করতে বসি একটা ন্যাশনালে বা প্রিলিতে বা ICPC-তে, তাহলে অ্যাটলিস্ট 2টা প্রবলেম মনে আমি করতে পারবো বা 3টা প্রবলেম মনে আমি করতে পারবো, ঠিক আছে একটু আগে আগে কিছুই পারতাম না, 0টা করতাম, এখন হলে 2-3টা পারি। তো তোমার একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট ফ্যাক্টর আছে, তাই না? তোমাদের এরকম অনেকে আছে আমি শিওর যে তুমি অনেকদিন ধরে করতেছো কিন্তু আগেও 0টা করতা বা 1টা করতা, এখন অনেক কিছু শিখার পরেও সেই একই জায়গায় আটকে আসছো। কেন? কারণ তোমার অ্যাকচুয়ালি কন্টেস্টের নিচের দিকে যে প্রবলেমগুলো আছে, 1 নম্বর প্রবলেম, 2 নম্বর প্রবলেম, 3 নম্বর প্রবলেম, তাতে অ্যালগোই লাগে না, সেগুলোতে অ্যালগোই লাগে না, আর আমি শিখে যাচ্ছি অ্যালগোর পর অ্যালগো, এই অ্যালগো সেই অ্যালগো এই ডেটা সেটটা সেই ডেটা শিখে বসে আছি, কিন্তু প্রথম 3 নম্বর প্রবলেমে এগুলো লাগেই না। কয়টা কন্টেস্ট তুমি করছো বলো, যে তুমি থার্ড প্রবলেম সলভের সময় তোমার অ্যালগো দরকার হয়েছে, কতগুলো কন্টেস্ট করছো? খুবই কম, হাতে গোনা, যদি লাগেও সেটা হয় গ্রিডি একটা প্রবলেম অথবা হয়তো খুবই সহজ ডিপি, দ্যাটস ইট, ম্যাথ এইটুকুই। তোমার অ্যালগোরিদম রিলেটেড যেই প্রবলেম দিক না কেন সেটা হবে 5 নম্বর প্রবলেম, 6 নম্বর প্রবলেম, 7 নম্বর প্রবলেম, এবং সেটা কখনোই বেসিক অ্যালগোজেনে হবে না। সো তোমাকে সেই পর্যায়ে পৌঁছাইতে হলে এই অ্যালগোরিদমকে অনেক ডেপথে শিখতে হবে। কিন্তু তুমি কি করছো, তুমি যেহেতু অ্যালগো শিখছো, তোমার না ওইগুলো সলভ করা হয়েছে না নিচের দিকের গুলো সলভ করা হয়েছে, তুমি প্রতি কন্টেস্টে যাও, যাওয়ার পরে হতাশ হও, হতাশ হয়ে শুয়ে শুয়ে ভাবো যে কি করতেছি, এই লাইফ রেখে কি হবে, এর থেকে পড়াশোনা করি, CGPA বাড়াই, রাইট? এটা তো করি নাকি, এক্স্যাক্টলি এই কাজটা করি, ICPC-তে প্রিলি দেই, চান্স পাইলে খুশি, যেই টিম চান্স পায় নাই সেই টিম হচ্ছে ইয়ে করে, ওই টিম তো কিছুই পারে না, এক কন্টেস্টে ভালো করে আমার থেকে উপরে উঠে গেল, এখন আমি কি করবো, মেল করে ইয়ে দিব, হ্যান দেন লাভ আছে কোনো নাই, ঠিক ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এই জন্য বলছি যে তোমরা কেউ বেশিরভাগই ওই টাইমটা ইনভেস্ট করে আসো নাই, যে আমি ভাই এত শিখতে হবে না, আমার একদিনে ভালো করতে হবে না, আমার ভালো করতে হবে 4 বছরে, আমার কাছে 4 বছর টাইম আছে, তার কাজে 1টা বছর আমি দিব হচ্ছে আমার স্কিল ডেভেলপমেন্টে, 1টা বছর আমার দিতে হবে স্কিল ডেভেলপমেন্টে, 2 বছর দিব হচ্ছে আমি অ্যালগোরিদম লার্নিংয়ে, 4 নম্বর বছর আমি দিব হচ্ছে আমার জান প্রাণ লাগায় যা পারি সেগুলো পুশ করে যেন আমার ভালো যায়। প্ল্যান করতে হবে বড়, লম্বা টাইমের জন্য, আমার প্ল্যান হচ্ছে এই বছরে আমি ICPC ফাটায় ফেলবো, তারপর আর কোথাও ইয়ে নাই, তাহলে তো হবে না, তাই না? কাজেই তোমরা বেশিরভাগই ওই টাইমটা দাও নাই। যারা একটু সিনিয়র হয়ে গেছো এখন, এখন আর ওই টাইমটা এফোর্ড করতে পারতেছো না, তারা কি করবা, তারা উইকের মধ্যেই টাইম ভাগ করবা। খেয়াল রাখবা যেন কখনোই তোমার একটা আনপ্রোডাক্টিভ উইক না যায়, এটা আমাদের খুবই কমন হয় যে আমরা প্র্যাকটিস করি হচ্ছে চাঙ্কে চাঙ্কে, যখন ছুটি পাই বা কিছু তখন টানা 2-3 দিন 1 সপ্তাহ খুব প্র্যাকটিস করি, তারপর 3 সপ্তাহ আবার হাওয়া ঘুমাই, এদিক ওদিক ঘুরে যাচ্ছি, মুভি দেখতে যাচ্ছি, আড্ডা মারতেছি, ভাল লাগে না, আবার হয়তো এরকম করি। এই জিনিসটা হচ্ছে তোমার লার্নিংয়ের পথে সবচেয়ে বড় বাধা, কারণ যেটা ঘটে বিগিনার পর্যায়ে তোমার অলওয়েজ একটা ব্রেক পড়ার পরে আবার আগের পর্যায়ে পৌঁছাইতে একটা টাইম লাগে, মানে তুমি যখনই ব্রেক পড়বে তুমি অ্যাকচুয়ালি পিছাচ্ছ, তুমি যেখানে পৌঁছাইছিলা ব্রেক পড়া মাত্র তুমি পিছাচ্ছ। সো প্রতিবারই ব্রেক পড়ার পরে তোমাকে আগে ওইটুক কভার দিতে হয়, দিয়ে তারপর আবার আগাইতে হয়, তাই না? তো প্রতিবারই দেখা যায় যে বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয় যে এমনই ব্রেক পড়ে, তারপরে প্র্যাকটিস করার পর আবার আগের জায়গাতেই হয়তো আসছে, আবার ব্রেক পড়ে আবার পিছায়, ওই আগের জায়গাতে আটকে আসি, ঠিক আছে? কাজে তোমাদের ট্রেনিং প্ল্যান যেটা থাকবে, এটা সত্যি কথা আমি স্টুডেন্ট লাইফে কনসাসলি করি নাই, টিচার হওয়ার পর আমার করতে হয়েছে, যে এখন আমার এত কাজ থাকে যে আমার জাগল করতে হয় এত বেশি কাজ,
যে আমার অ্যাকচুয়ালি রুটিন করা আছে, আমার একটা এরকম ছোটো বাচ্চাদের মধ্যে রুটিন করা আছে যে হ্যাঁ রুটিনের এই উইক এইবারের এতটার সময় আমার থিসিস স্টুডেন্ট আসবে, এইবারে এতটার সময় আমার ক্লাস আছে, এই ক্লাসটার প্রিপারেশান আমি এইবারে এতটার সময় নেব, নাইলে আমি ওই ক্লাসের আগে টাইম পাবো না, এই ল্যাবটার জন্য যেই প্রশ্নটা আমার বানাইতে হবে সেটা আমাকে এইবারে এতটার সময় বানাইতে হবে। সুবিধা কি, যদি আমি রুটিন মেনটেন করি বেশিরভাগ সময় দেখা যায় যে আমার হাতে ফ্রি টাইম বেশি থাকে, যেহেতু রুটিনের কাজ রুটিনে করে ফেলছি, প্রচুর ফ্রি স্লট ছিল যেগুলো সেগুলো আমি ফ্রি থাকি, কিন্তু যখন আমি রুটিন করি না তখন আমার হাতে ফ্রি টাইম থাকে না, কারণ হচ্ছে তখন আমি আজে বাজে কাজ করি, লাস্ট মোমেন্টে কাজ করা শুরু করি এরকম। তো তোমাদের জন্য এইটা খুব ভালো হবে যে যেহেতু তোমরা একাডেমিক প্রেশারে থাকো এবং এইটা একটা এক্সট্রা কাজ যেটা ভালো একটা টাইম কনজিউম করে, রাইট, যদি তুমি ভালো মতো করতে চাও প্রচুর টাইম কনজিউম করে, তো তুমি একটা রুটিন বানাবা যে ঠিক আছে আমি আসলে ডেইলি, সেই রুটিনটা বেসড হবে তোমার লাইফস্টাইলের উপরই, ঠিক আছে আমি আসলে কখন ফাঁকা থাকি, যেই টাইমটা আসলে আমি কিছু করি না, উল্টাপাল্টা কাজ করি, ফেসবুক গুতাই, লুডো স্টার খেলি, কখন সেটা, ঠিক আছে, তো তুমি সেরকম একটা টাইম বের করবা, আচ্ছা এই সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমি আসলে কিছুই করি না, হুদায় বসে থাকি, আজ আজে বাজে কাজ করি, 10টার পরে প্রবলেম সলভ করতে বসি, দেরি হয়ে যায় 3টা 4টা বেজে যায়, তারপর ক্লাসে গিয়ে ঘুমাই, না ক্লাস করা হচ্ছে না সলভ করা হচ্ছে, কিছুই হচ্ছে না। তাহলে এই 10টা থেকে 7টার মধ্যে, 7টা থেকে 10টার মধ্যে 2 ঘন্টা আমি কোডের পিছনে দিব, 7টা থেকে 9টা পর্যন্ত কাজ করব, তারপর ডিনার করব, তারপর 1 ঘন্টা রিল্যাক্স করব, সাউন্ডস গুড? এটা হয়তো আমার ক্ষেত্রে কাজে লাগছে, তোমার ক্ষেত্রে হয়তো অন্য কিছু কাজে লাগবে যে না এত কিছু করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, ভোরবেলা উঠবো, ভোরবেলা উঠে করবো, হইতেই পারে, ঠিক আছে, এটাও হইতে পারে। এটা আমার স্টুডেন্ট লাইফে থাকতে এইটা আমার রুটিন ছিল, আমি দেরি করে ঘুমাইতে পারতাম না, আমি খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, কিন্তু আমি ভোরবেলা উঠতাম, আমি অনেক ভোরে উঠতাম, ভোরবেলা উঠে 2-4টা প্রবলেম পড়তাম, যেগুলো পারেই করতাম, না পারলে মাথায় নিয়ে ক্লাসে যেতাম, আচ্ছা এই প্রবলেমটা মাথায় আসে, ক্লাস করতেছি ক্লাসের মাঝখানে মাঝখানে প্রবলেম মাথায় ঘুরতো। আমার যে টিমমেট ছিল, আমি লাকি ছিলাম যে আমার টিমমেটরা সবাই হচ্ছে আমার ব্যাচমেট ছিল, একই সাথে ক্লাস করতাম, তো শিপলু অলওয়েজ আমার পাশে বসতো, আনা পিছে বসতো, তো দেখা যেত ক্লাসের মাঝখানে আমরা প্রবলেমটা বলে দুজনেই চিন্তা করতেছি, ক্লাসের মধ্যে হয়তো ক্লাসে একটা আইডিয়া আসলে খাতায় একটু লিখে দিলাম, এটা এইটা হবে কি না, ঠিক আছে, ক্লাস করতাম না তা না, ক্লাসও শুনতাম, বাট এটা একটা ওয়ে হইতে পারে। এখন আমার ক্ষেত্রে এই ওয়ে কেন ছিল, আমার ওয়ে আমার ক্ষেত্রে এই ওয়েটা মানে ইচ্ছা করেই আসছে তা না, একটা অন্য ব্যাপারও ছিল, অন্য ব্যাপারটা ছিল যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন বেসিক্যালি আমার পিসি ছিল না, ঠিক আছে, আমি কম্পিউটার কিনতে, কম্পিউটার ছিল, আমি চট্টগ্রামে পড়াশোনা করছি, চট্টগ্রাম থেকে যখন আসছি আমার কম্পিউটার চট্টগ্রামেই ছিল, ওটা অবস্থা খুব একটা ভালো ছিল না যে ঢাকায় নিয়ে আসবো, আনি নেই, তো ঢাকায় আমার কোনো কম্পিউটার নাই, এবং তখন ইন্টারনেট আসলে এতটাও অ্যাভেলেবল না, ইন্টারনেট বেশ বাজে অবস্থা ছিল, ঠিক আছে, সো নেট নেই, সো একমাত্র মেশিন মানে পিসি এবং নেট ছিল হচ্ছে ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টে আছে, রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আমি এটা করতাম বেশিরভাগ দিন, আমি রাত 8টা পর্যন্ত ডিপার্টমেন্টে থাকতাম, থেকে ওগুলো শেষ করে আমার বাসা ছিল ফার্মগেটে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মগেটে এসে আর কিচ্ছু করার এনার্জি থাকতো না, আমি জাস্ট খাইতাম কোনো মতো, খেয়েই ঘুম, ভোরবেলা উঠতাম কারণ হচ্ছে আমার বাসায় একমাত্র আমার আমি আমার ফ্রেন্ড থাকতাম, ঠিক আছে, ফ্রেন্ডের বাসা ছিল, তো ফ্রেন্ডের ল্যাপটপ ছিল এবং ফ্রেন্ড তার ওই যে মোবাইল ছিল সেই মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করতো, ফ্রেন্ডের মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করতো, তো ভোরবেলা করতাম এক কারণে, একটাই কারণ যে তখন সে ঘুমায় আছে, তার মোবাইলও ফ্রি আছে এবং তার ল্যাপটপও ফ্রি আছে, ঠিক আছে, আমি যদি রাতে চাইতাম তাহলে ডেফিনেটলি তার পার্সোনাল ল্যাপটপ পার্সোনাল মোবাইল ডেফিনেটলি আমি তখন ইউজ করতে পারবো না, ঠিক আছে, সো এই জন্য আমি ভোরবেলা উঠতাম যে ভোরবেলা উঠলে জিনিসটা ফ্রি পাই, ধরো রাতেও যে ইউজ করে নেই তা না, রাতে ইউজ করছি, ধরো কোটোট করছি, নেট লাগাইছি, ওর মোবাইল থেকে নেট লাগাইছি, সাবমিট করব, এই সময় তার গার্লফ্রেন্ড ফোন দিছে এবং সে ফোন নিয়ে চলে গেছে, ঠিক আছে, তো আমি বসে আছি যে আচ্ছা ঠিক আছে আসবে, তারপরে আমি সাবমিট দিব, ঠিক আছে, তো এরকম সমস্যা আর কি, তো ইউ হ্যাভ টু ফাইন্ড সামথিং, ইউ হ্যাভ টু ফাইন্ড সামথিং দ্যাট ওয়ার্কস ফর ইউ, যেইভাবে তুমি করতে পারো, ঠিক আছে, আমাদের ইভেন এরকম স্টুডেন্টও ছিল যে আমার যে প্রিভিলেজটুকু ছিল, অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডের ল্যাপটপ আছে মোবাইল আছে, সেই প্রিভিলেজটুকু তার বাসায় ছিল না, এরকম একজনকে আমি চিনি যে আমাদের গ্রীষ্মকালীন ছুটি হয়েছে 1 মাসের, বাড়িতে গেছে 122টা প্রবলেমের কোড করছে, করে পেনড্রাইভে করে নিয়ে আসছে, তার বাড়িতে ইন্টারনেট নাই, ঠিক আছে, সো 122টা প্রবলেম সে কোড করে নিয়ে আসছে, 2 দিন ভরে সে সাবমিট করছে খালি, কারণ নেট স্লো, তো তুমি যে একটা পেজ আসবে
একটা পেজ আসবে, তুমি সাবমিট করবা, সেটা ভার্ডিক্ট পাবা, দ্যাট টুক অলমোস্ট 5 মিনিটস। সত্যি কথা, আমাদের সময় সেটা 5 মিনিটের মতো লাগতো, এত সহজ ছিল না ব্যাপারটা। মানে তোমরা যেমন এখন একটু স্লো হইলেই আইএসপিকে ফোন দিয়ে গালাগালি শুরু করো যে কি নেট স্লো কেন, আমাদের সময় ব্যাপারটা এরকম ছিল না। মানে এবং তখন মানে পেজ লোড হইতে অ্যাকচুয়ালি টাইম লাগে, এটা কি তোমরা কোনো খেয়াল করছো? নিচে একটা বার থাকে যেখানে বারটা লোড হয়, আসলে খেয়াল করছো? তোমাদের জেনারেশনে খেয়াল করার কথা না। এক্স্যাক্টলি, ইন্টারনেট এক্সপ্লোরারে আগে একটা সবুজ বার ছিল, আমরা মাউস নিয়ে নিয়ে সেই বারের গায়ে লাগিয়ে রাখতাম যে বুঝার জন্য যে বারটা কি। বারটা কি চেঞ্জ হচ্ছে কিনা, ওই যে বড় বড় গেম ইনস্টল করার সময় আমাদের এখন করতে হয় যে লোড হচ্ছে কিনা বুঝার জন্য দেখতে হয়, ওই কাজ আমরা ব্রাউজ করার সময় করতাম, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। তো ওই স্টুডেন্ট 122টা প্রবলেম করে নিয়ে এসে সাবমিট করছে, তার এসিএস হলো 3টা, সব তখন বিগিনার লেভেলে, কখনোই তোমার একবার এসি হয় না কিছু ভুল থাকে, ঠিক আছে? সো এইগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি। আমাদের তখন ইউভি এর 9টা ভলিউমের পুরো প্রবলেম সেট নামানো ছিল, ডাউনলোড করা ছিল, কারণ কি ইন্টারনেট থেকে পড়তে টাইম লাগে, ডাউনলোড করে রাখছি, পুরো ভলিউম বাই ভলিউম ফোল্ডার করা ছিল, 1 নম্বর ভলিউম, 2 নম্বর ভলিউম, 3 নম্বর ভলিউম, আমরা খুলে খুলে পড়তাম। 100 নম্বর প্রবলেম হচ্ছে 3n+1, নাকি 3n+1, 101 নম্বর প্রবলেম ছিল কোনটা, 101 ভুলে গেছে এখন, এনিওয়ে এরকম করে নামায় নামায় আমরা পড়ছি। কাজেই তোমাদেরকে সামহাও একটা রুটিন বের করতে হবে, যে উইকলি, ডেইলি না হইলেও, ডেইলি হলে সবচেয়ে বেস্ট, যে ডেইলি এত ঘন্টা আমি করতে পারি, সেটা যদি নাও পারো উইকলি এই এই দিন, টোটাল উইকে অ্যাটলিস্ট 10 ঘন্টার মতো তোমার থাকা উচিত এটার পিছনে, 10 ঘন্টা আমি এটার পিছনে দিব। এই যে 10 ঘন্টা দিব বলতেছি, সেই 10 ঘন্টা কিন্তু শুধু কোডিংয়ে না, তুমি কোড না করলে মনে করলো যে কিছুই করি নাই, না, তুমি প্রবলেম পড়তেছো, তুমি চিন্তা করতেছো, ঠিক আছে, তুমি কোড করতেছো, পুরাটা মিলিয়ে তুমি যদি 10 ঘন্টা দাও উইকলি, সেটাও অনেক, আরও বেশি দিতে পারলে ডেফিনেটলি আরও ভালো। মানে যেমন ধরো ওই যে বললাম চিন্তার করার ব্যাপারটা, তুমি ক্লাসেও করতে পারো, তুমি আড্ডা দেওয়ার সময় করতে পারো, তাই না? যেমন ওই ওই ফেজের সময় আমার মনে আছে প্রায় আমার আম্মা এসে আমাকে জিজ্ঞেস করতো যে আম্মা, তখন তো চট্টগ্রাম থাকে, আম্মা তখন চট্টগ্রাম, আমি ঢাকায় ছিলাম, তো আমি প্রথম যেবার ছুটিতে চট্টগ্রাম গেছি, তো আম্মা একটু পর পরে এসে আমাকে জিজ্ঞেস করি, তোর কি শরীর খারাপ? তো না, শরীর খারাপ না, তো কেন? তো চেহারা এরকম কেন? তো কেন? তুই ইরিং করেছিলি, ঠিক আছে? তো আমি বেসিক্যালি চিন্তা করছিলাম, ঠিক আছে, যে প্রবলেম একটা মাথায় আছে ওটা নিয়ে চিন্তা করে, এবং চিন্তা করার সময় যেটা হয় আমার, এটা খুবই বাজে ছিল, এরকমও ঘটছে যে আমি রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্টে গিয়ে একদিকে এমনি করে তাকাইছি, ওই দিকেই হয়তো ফিমেল কেউ ছিল, তো সেও হয়তো ভাবছে যে আমি খুবই, মানে আমি অন্য কোনো মতলবে তাকাইছি, বাট আই ওয়াজ নট লুকিং অ্যাট হার, ঠিক আছে, বাট অর হিম, কারোর দিকে তাকাচ্ছিলাম না, আমি অন্য চিন্তা করতেছিলাম। তো এইভাবে কেউ তুমি আসলে চিন্তার টাইমটা বাড়াইতে পারো, ঠিক আছে? সো ওভারঅল এরকম অনেক কিছুই হইতে পারে। এর বাইরে আরেকটা জিনিসও তোমাদের স্কিল ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করা দরকার, সেটা হচ্ছে কনটেস্ট। মানে অফলাইন প্র্যাকটিসে যেটা সমস্যা, সেটা হচ্ছে যেহেতু তোমার কোনো টাইম বাউন্ড নাই, ইউ ক্যান টেক অল দ্য টাইম ইউ নিড, ভুল হচ্ছে আস্তে ধীরে করলা, খুবই সতর্ক হয়ে করলা, ঠিক আছে, কফি খাইলা, গোসল করে আসলা, বাইরে থেকে একটা ঘুরান দিয়ে আসলা, কোনো সমস্যা নাই, সব কিছু করে হইলেও তুমি মিলাতে পারো, কিন্তু কনটেস্টের সমস্যা হচ্ছে তোমার একটা টাইম বাউন্ড আছে, তাই না? কাজে আমরা অনেকেই কিন্তু যখনই টাইম বাউন্ড আসে তখন প্রেশার ফিল করি, র্যাঙ্ক লিস্টের একটা প্রেশার, আমি কিছুই করতেছি না, সবাই সলভ করে ফেলতেছে, এইসব প্রেশার হ্যান্ডেল করার জন্য তোমার আসলে কনটেস্ট করতে হবে, ঠিক আছে? এবং কনটেস্ট যে করতে হবে সেই জিনিসটা, টিম কনটেস্ট করতে হবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কনটেস্ট করাও খুব জরুরি, কারণ প্রেশারটা আসলে ইন্ডিভিজুয়ালি সবাইকে হ্যান্ডেল করতে হয়। এবং তুমি যদি প্রথম থেকেই টিম কনটেস্ট করা শুরু করো, তাহলে অনেকের ক্ষেত্রে এই জিনিসটা ডেভেলপ করে না, যে যখনই প্রেশার সিচুয়েশন হয়, যখনই রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপার ঘটে, তখন আমি নিব না, আমার তো টিমমেট আছে, টিমমেটরা নিয়ে নেওয়া অবস্থা, আমি ব্যাকফুটে চলে আসি, এটা অনেকের ক্ষেত্রেই ঘটে, অনেক টিমের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে, ঠিক আছে? সো এই জিনিসটা ইম্প্রুভ করার ওয়ে হচ্ছে সবাইকে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করানো, সবাই কনটেস্টের ব্যাপারগুলো ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবে, ওকে? আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু ফোন করি।
কন্টেস্টের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল কন্টেস্টগুলো এই জন্য খুব জরুরি। আমরা অনেকেই সেটা স্কিপ করার চেষ্টা করি, কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল প্রচুর অনলাইন কন্টেস্ট হয়, সেটা হলে তোমার একটা সুবিধা হচ্ছে তুমি তোমার ডেভেলপমেন্টের একটা কার্ভ বুঝো। ঠিক আছে, হয়তো প্রথম দিকে সবারই সেটা এরকম থাকে, কারণ কোড ফোর্সের শুরুতে ব্লু রাখে সবাইকে, তো এরপরে হচ্ছে আস্তে আস্তে নামতে নামতে সবুজ, গ্রে গ্রে গ্রে, কালো কালো হয়ে যাচ্ছি প্রায়, তাই না? তো ওই ফেজে আসলে হতাশ হওয়া খুব স্বাভাবিক, কিন্তু ওই সময় ওই যে বলছি বারবার মোটিভেশন যেটা রাখতে হবে, তোমার আলটিমেট টার্গেট হচ্ছে 4 বছর, আলটিমেট টার্গেট হচ্ছে 4 বছর, তো ওই সময়টা একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে অনেস্ট থাকা। আমরা অনেকেই যেটা করি, মানে আমাদের দেশে ডিসঅনেস্ট হওয়া আসলে খুব সহজ, ঠিক আছে, ডিসঅনেস্ট হওয়া খুব সহজ, কারণ বেশিরভাগ মানুষ মনে করে যে ডিসঅনেস্টিটাই নর্মাল, মানে একটা মানুষ ডিসঅনেস্ট হবে এইটাই নর্মাল। ঠিক আছে, এই জিনিসটা যেহেতু চারপাশে আমরা খুব বেশি দেখি, কাজে আমাদের জন্য ডিসঅনেস্টি আসলে সব জায়গাতেই আসে, ইভেন নিজেদের সাথেও আমরা ডিসঅনেস্টি করি। ঠিক আছে, যে আমরা কীরকম ডিসঅনেস্টি করি, এরকম কন্টেস্টেও দেখা গেছে যে আমি মাল্টিপল অ্যাকাউন্ট খুলি, একটা অ্যাকাউন্ট অনেক নিচে নেমে গেছে, এটা বাদ, এটা থেকে কন্টেস্ট করবো না, কারণ এখান থেকে ভালো হচ্ছে না, নতুন একটা অ্যাকাউন্ট খুলি, সেখান থেকে উঠি, এইটা তাও হচ্ছে কম ডিসঅনেস্টি। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট বাদ দিয়ে আরেকটা অ্যাকাউন্টে কন্টেস্ট করতেছি, এর থেকেও খারাপ কাজ করি, করি না, কন্টেস্ট একটা থেকে করছি, প্রবলেম পড়ে তারপর দেখি যে ভালো কিনা, হইলে তখন 8টা থেকে সাবমিট দেই, তাহলে আমার ইয়ে ভালো হয়, হ্যান তেন এরকম অনেক কিছুই আমরা করার চেষ্টা করি। কিন্তু এইগুলো আসলে ওই যে বললাম, যতটা না অন্য অন্য কারোর সাথে ডিসঅনেস্টি করা, তার থেকে বেশি হচ্ছে নিজের সাথে ডিসঅনেস্টি করা, যে তুমি নিজেকেই বুঝাচ্ছ যে এইভাবে করে তোমার খুব একটা ভালো কিছু একটা হচ্ছে, এটা আসলে ঘটছে না, তুমি নিজেই নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করতেছ। তো এই পর্যায়ে আসলে সব পর্যায়ে অনেস্ট থাকা খুব জরুরি, কিন্তু এই পর্যায়ে একটু বেশি জরুরি, কারণ হচ্ছে এইখানে তোমার নিয়মিতই মনে হবে যে আচ্ছা এগুলো বাদ দেই, একটু দেখি না, কন্টেস্ট চলাকালীন সময় একটু দেখি না কেমনে করছে, আরেকজন কেমনে করছে, যদি পাই টিউটোরিয়াল পড়ি, হ্যান ত্যান অনেক কিছুই করার কথা মাথায় আসে, কিন্তু অনেস্ট থাকতে হবে এই কারণে যে আলটিমেটলি এটা তোমার ক্ষতি করবে, এই সময় এই অনেস্টিটা থাকা খুব জরুরি। তোমার হতাশ লাগবে, স্বাভাবিক হতাশ লাগলে সবসময় বুঝাইতে হবে যেটা, হ্যাঁ আমি সবসময় যেইটা হতাশা কাটানো সবচেয়ে ভালো ওয়ে, সেটা হচ্ছে তুমি ট্রাই করার চেষ্টা করবা যে 6 মাস আগে কি আমি এখন আজকে যে জিনিসটা পারলাম, এটাকে আসলে আমি 6 মাস আগেও পারতাম, বেশিরভাগ সময় অ্যান্সার হবে না, হয়তো এই জিনিসটা পারতাম না। যদি এমন হয় যে 6 মাস আগেও পারতাম, তাহলে কোয়েশ্চেনটা হবে যে এই জিনিসটাকে আমি এত তাড়াতাড়ি পারতাম আগে, 6 মাস আগে হয়তো এত তাড়াতাড়ি পারতাম না। তো তুমি নিজেই চেষ্টা করবা যে হ্যাঁ আমার কি আসলেই ইম্প্রুভ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তুমি এই কোশ্চেনটার অ্যান্সার পাবা যে হ্যাঁ আমার ইম্প্রুভ হচ্ছে, ততক্ষণ এই কোশ্চেনটা খুঁজলেই তুমি দেখবা যে তোমার হতাশা অনেকখানি কাটবে। আমরা মানতেছি শেষ পর্যন্ত আমাদের হতাশা আসে হচ্ছে আউটকাম থেকে, এটা হচ্ছে আমাদের সোসাইটির সমস্যা যে আমরা আউটকাম বেসড সোসাইটি। তুমি শেষ পর্যন্ত সারা বছর পড়ছো নাকি পড়ো নাই, আই ডোন্ট কেয়ার, আই কেয়ার অ্যাবাউট এ সিজিপিএ, তোমার রেজাল্ট কী হয়েছে সেটা হচ্ছে আসল। একজন পড়াশোনা করে সিজিপিএ পাইছে, আরেকজন সারা বছর ঘুরাঘুরি করে সিজিপিএ পাইছে, কারটা ভালো? যে সারা বছর পড়াশোনা করছে যে তারটা ভালো, যে সারা বছর ঘুরছে তারটা ভালো না, কারণ সেখানে সিজিপিএই পাইছে, তুমি খালি সিজিপিএ জাজ করতেছো কেন? যে সারা বছর পড়ছে শেখার চেষ্টা করছে, সে কিন্তু পরীক্ষায় যা আসছে তার বাইরেও অনেক কিছু শিখছে। আর তুমি পরীক্ষার আগে সাজেশন, ওই যে আমরা সবাই করি পরীক্ষার আগে ফ্রেন্ডকে বলে কী কী ইম্পর্টেন্ট বল, সেই ইম্পর্টেন্টগুলো তখন 10 মিনিটে বুঝায় দেয়, এটা নিয়ে মিমও আছে, পরীক্ষার আগে 10 মিনিট খুবই ইয়ে, সেই সময় হ্যান দেন কী কী হয়, যাই হোক ওই সময় বুঝে আমি গেছি, পরীক্ষা ভালো হয়েছে, কমন পড়ছে দিয়ে আসছি, ঠিক আছে ফাইন, তোমার পরীক্ষা ভালো হয়েছে, বাট ইউ ডিডন্ট লার্ন এনিথিং, তুমি সেটা পরীক্ষাতেই ফেলে আসছো, এবং তার বাইরেও যে আরো অনেক কিছু আছে সেটা তুমি শিখো নাই। কন্টেস্টের এই কথা, ধরো তুমি কিছু শিখলে না, তোমাকে আমি কন্টেস্টের সেট বলে দিলাম, তুমি কন্টেস্টে ভালো করবো না, ইজ দ্যাট এনাফ? দ্যাটস নট এনাফ, দ্যাটস দ্য পয়েন্ট। তোমার র্যাঙ্ক কত হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে যে তুমি আসলে এর আগ পর্যন্ত কতখানি শিখছো। আমি অ্যাজ এ কন্টেস্ট্যান্ট 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত কন্টেস্ট করছি, অ্যান্ড আই হ্যাভ নেভার বিন টু ওয়ার্ল্ড ফাইনালস, আমি কোনোদিন ওয়ার্ল্ড ফাইনালস যাইতে পারি নাই। ডাজ ইট মিন যে আমার পুরা লাইফ বা কন্টেস্ট করার পুরো ব্যাপারটা ওয়েস্ট? ইন এ সেন্স তুমি ধরতে পারো হ্যাঁ ওয়ার্ল্ড ফাইনালস যাইতে পারি নাই, ঠিক আছে, বাট আমি যেই পরিমাণ জিনিসপত্র শিখছি, যেই পরিমাণ জিনিসপত্র জানছি, সেই কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে তোমার সামনে বলতে পারতেছি। যদি সেইটা আমার না থাকতো, আমি যদি সেই শিখাটা না করতে পারতাম, ডেফিনেটলি তোমরা আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে না যে কে এসে একটা হুদাই কথা বলতেছে, কে এটা হুদাই বাদ, রাইট? না, যা কিছুই বলতেছি সেটা কিন্তু আমার রেজাল্টের কারণে আমি বলতেছি না, যে আমি ওয়ার্ল্ড ফাইনালসে গেছিলাম এই জন্য। এইখানে তোমাদের যে কজন ক্লাস নিছে তার মধ্যে ওয়ার্ল্ড ফাইনালস ছিল খুবই কম, ঠিক আছে,
সামিউল তোমাদের ক্লাস নিচ্ছে কি? সামিউল নেয়, সামিউল ওয়ার্ল্ড ফাইনালিস্ট ট্রেনার প্যানেলের মধ্যে। এবারে নিলয় হচ্ছে ওয়ার্ল্ড ফাইনালিস্ট, সুমন ভদ্র হচ্ছে ওয়ার্ল্ড ফাইনালিস্ট, এই তিনজন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফাইনালিস্ট। বাকি যারা ট্রেনার আছে তাদের মধ্যে কেউই ওয়ার্ল্ড ফাইনালিস্ট না। ঠিক আছে, তার মানে কি ওয়ার্ল্ড ফাইনালিস্টরা আলো ট্রেনিং দিতে আগ্রহী না? না, ব্যাপারটা এরকম না, অনেকেই আছে টাইম পায় না। ঠিক আছে, আবার ওয়ার্ল্ড ফাইনালস না যাদের তারাই বেশি ট্রেনিং দিতে আগ্রহী হয় এটাও না। জিনিসগুলো হ্যাপেন্স দিস ওয়ে, এবং ডেফিনেটলি ওয়ার্ল্ড ফাইনালিস্টের থেকে নন ওয়ার্ল্ড ফাইনালিস্টের রেশিও বড়, কাজে এইখানেও সেই রেশিও থাকবে, সেটা কোনো ইস্যু না। কিন্তু বড় কথা যেটা সেটা হচ্ছে যে তোমার এখানে ওয়ার্ল্ড ফাইনালিস্ট বলো না বলো সবার লার্নিংয়ের ব্যাপারটা কিন্তু কাছাকাছি, সবাই নলেজের ব্যাপারটা কাছাকাছি, কারণ আমরা সবাই পুশ করছি ওইখানে যাওয়ার জন্য। কেউ পারছি কেউ পারি নাই, ঠিক আছে, কিন্তু পারার জন্য যে পুশটা করতেছে সে সময় আমাদের শিখতে হয়েছে কিন্তু সমান পরিমাণ জিনিসপত্র। কেউ হয়তো ওইখানেও বেশি কম আছে অবশ্যই, বাট ওই জিনিসটাই হচ্ছে সবচেয়ে জরুরি। তুমি চার বছর পর তোমাদের এখানে, সত্যি কথা, চার বছর পর প্রবাবিলিস্টিকলি হয়তো তোমাদের এখানে কেউ ওয়ার্ল্ড ফাইনালিস্ট যাবে না, হয়তো ইটস পসিবল, আবার অনেকেই হয়তো যাবে, ইউ নেভার নো। বাট ইস্যুটা হচ্ছে যে তুমি চার বছর ধরে পুশ করে কী কী শিখলা, তুমি গেছো নাকি যাও না সেটা বড় কথা না, শিখলে সেটা হচ্ছে তোমার কাজের বিষয়। এই জন্যই তোমার কাছে, নিজের কাছে অনেস্ট থাকাটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। ওকে, আচ্ছা, ইন্ডিভিজুয়াল স্কিল, হ্যাঁ বলো। এইচএসসি লেভেল, এইচএসসিতে তোমরা, এইচএসসি পর্যন্ত তোমরা যা যা ম্যাথ করে আসছো ওই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকা উচিত। তুমি যদি এইচএসসি লেভেলে একটা ম্যাথ এখন নিজে নিজে সলভ করতে না পারো তাহলে ইউ শুড প্র্যাকটিস দ্যাট ডেফিনেটলি। তোমার কিছু কিছু কনসেপ্ট ডেফিনেটলি একটা থেকে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ। ক্যালকুলাস একটু হাই লেভেল, একটু হাই লেভেলের প্রবলেম, ক্যালকুলাস ছাড়া সলভ করতে পারবা না, বাট মোস্ট অফ দ্য কেসেস হয়তো ক্যালকুলাস অতটাও জরুরি না একদম বিগিনার লেভেলে। খুবই জরুরি যে জিনিসগুলো সেটা হচ্ছে ত্রিকোণমিতি, খুব জরুরি, ত্রিকোণমিতি ছাড়া তুমি জিওমেট্রি করতে পারবা না, বেশিরভাগ মানুষজন জিওমেট্রি করতে পারে না হচ্ছে ত্রিকোণমিতিতে দুর্বল বলে। ঠিক আছে, আর হচ্ছে বিন্যাস সমাবেশ, কাউন্টিং, বেশিরভাগ স্টুডেন্ট কাউন্টিং পারে না। কেন পারে না? কারণ এইচএসসিতে বিন্যাস সমাবেশের সেটটা বাদ দিলেও হয়, বিন্যাস সমাবেশ না করলেও একটা সেট বাদ পড়ে আমরা অন্যান্য গুলা দিয়ে ফুল অ্যান্সার করা যায়। আর ফুল অ্যান্সারও তো করার দরকার নেই, এ প্লাস পাইলেই হচ্ছে আমার, রাইট? এই কাজ স্টুডেন্টরা অনেকেই করে, এবং তাদের, তারা যদি ভবিষ্যতে বাই এনি চান্স সিএসএ আসে তারপরে জীবন ছারকার হয়ে যায় যে কখন গুণ করব কখন যোগ করব। এই একটা সিম্পল কোশ্চেন, এই জায়গাতেই আটকায় থাকি, তাই না? ম্যাথের ব্যাপারটা সত্যি কথা হচ্ছে এখন হয়তো সরাসরি ম্যাথ প্র্যাকটিস করা তোমার জন্য ডিফিকাল্ট হবে, তোমার প্রচুর ম্যাথ প্রবলেম সলভ করা উচিত। তুমি অ্যাপ্রোচ করে করে ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করবা, সেই প্রবলেমটা যখন পারবা না তখন কারোর সাথে ডিসকাস করে থিওরিটা বোঝার চেষ্টা করবা। রিপিটেশন ইজ দ্য কি, তুমি যেটা পারো না সেটা আমার হচ্ছে আসলে নেক্সট পয়েন্ট ছিল, যে বিগিনার লেভেলে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার সময় সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তখন কাজ করবা তোমার উইক সাইড নিয়ে। আমরা এটা করি না, আমরা সবাই আমাদের স্ট্রং সাইড নিয়ে কাজ করি, যে আমি এটাতে স্ট্রং, আমি এইটাই বারবার করব। তোমার কাজ করার কথা উইক সাইডে, আমি এইটা পারি না আমি এইটাতেই সবচেয়ে বেশি জোর দিব। তোমার উইক সাইড হইতে হবে তোমার সবচেয়ে স্ট্রং সাইড আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার সময় তুমি সবসময় চেষ্টা করবো তোমার উইকার সাইড যেটা আছে সেই উইকার সাইডকে আস্তে আস্তে ডেভেলপ করা। ম্যাথ তোমার উইকার সাইড, তুমি ম্যাথেই সবচেয়ে জোর দিবা। তোমার প্রোগ্রামিং উইকার সাইড, তুমি বড় কোড করতে পারো না তুমি কোডিং নিয়ে জোর দিবা। তুমি টাইপ করতে পারো না, তুমি টাইপ করো এক আঙ্গুল দিয়ে এভাবে দেবে টাইপিংয়ে জোর দিবা। যেইটা তোমাকে পিছে রাখতেছে তুমি সেইটাতেই সবচেয়ে বেশি টাইম দিবা যাতে সেইটা আগায় যায়, এবং সেইটাতে যখন তুমি ইম্প্রুভ করবা ফাইনালি সেটা তোমাকে যে মেন্টাল বুস্টটা দিবে সেটা আর কোনো কিছু দিবে না। যে আমি একসময় ভাবছিলাম যে আমার পক্ষে এটা সম্ভব না সেটা আমি এখন করতে পারি, এইটা তোমাকে যে মেন্টাল বুস্ট দিবে আর কোনো কিছু আসলে তোমাকে বুস্ট দিবে না। কাজে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার সময় এইটা খুবই বড় একটা ব্যাপার। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা টিম কন্টেস্ট যারা আলটিমেটলি শুরু করবা, মানে অবশ্যই করছে এখানে সবাই টিম কন্টেস্ট, বিগিনার লেভেল থেকে শুরু করলাম, হ্যাঁ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতেছি করতেছি, টিম কন্টেস্টের সময় কী করব? ওই যে বললাম কথা বলার ব্যাপার, কথা বলবা ইয়ে করবা, টিম কন্টেস্টে আমরা প্রচুর কথা বলি না টিমমেটদের সাথে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের সময় এই জিনিসটা প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, এটাকে বলা হয় রাবার ডাক স্ট্র্যাটেজি,
রাবার ডাক, ঠিক আছে? তোমার একটা রাবার ডাক কিনবা সবাই, কিনে তুমি তাকে তোমার প্রবলেমটা বুঝাবা। রাবার ডাক থাকবে, রাবার ডাককে তুমি তোমার প্রবলেম বুঝাবা এবং তাকে তোমার সলিউশন বুঝাবা। আচ্ছা, কেন এইটা, আচ্ছা এটা প্রুফ করা হয়েছে এটা বলা ঠিক না, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে, প্রচুরবার দেখা গেছে, তুমি আসলে যখন জোরে জোরে কথা বলো, জোরে জোরে কথা বলো, তখন তোমার চিন্তার ক্ল্যারিটি বাড়ে। ক্ল্যারিটি বুঝো, ক্ল্যারিটি মানে স্বচ্ছতা, ঠিক আছে? যে তুমি চিন্তা যেভাবে করতেছো সেখানে কোনো লজিক্যাল এরর আছে কি না বা কিছু, সেটা সহজে ধরা যায় যখন তুমি জোরে জোরে কথা বলো। তুমি যখন জোরে জোরে কাউকে সেটা বলো তখন সেটা ধরা পড়ে। সো প্রবলেমের ক্ষেত্রে এই কথা, প্রবলেমও যখন তুমি ডিসকাস করতে থাকো, কথা বলতে থাকো, তখন যেটা হবে যে তুমি প্রবলেম বলার সময় হয়তো একটা জায়গায় বুঝতেছিলে না, বলতে বলতে সেখানে বলতে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো এরকম। সলিউশনের সময় একই কথা, সলিউশন বলতে বলতে হয়তো তুমি ভুলটা করতে পারবা যে না এই কেসে তো কাজ করতেছে না, অথবা তোমার মাথায় আইডিয়া আসবে যে আচ্ছা এখানে আটকাই ছিলাম, এটা হয়তো এইভাবে হয়। এইটা এইটা ঘটে, এটা ডেফিনেটলি হয় যে তুমি মুখে কথা বললে, শুধু চিন্তা না করে মুখে কথা বলতে থাকলে তোমার আস্তে আস্তে আইডিয়া বেটার হয়, তোমার ক্ল্যারিটি বাড়ে, তোমার আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়, ঠিক আছে? এই কাজ টিম কন্টেস্টের সময়, আমাদের সময় আমরা, আমি জানবাসাতে একবার কন্টেস্ট করছিলাম ইন্ডিয়াতে, সেখানে হয়েছিল, সে একটা প্রবলেম করতেছে, তার সলিউশনের ব্যাপারে আমার বিন্দুমাত্র আইডিয়া নাই, সে কি বলতেছে আমি কিচ্ছু বুঝছি না, ঠিক আছে? কিন্তু সে আমাকে বসা রেখে পুরোটা বলছে, বিকজ এইটা আমাকে বোঝানোর জন্য বলে নাই, এটা সে নিজে বোঝার জন্য বলছে। কেন আমি যে বুঝতেছি না, মানে ওইটা আরো ভালো, রাবার ডাক তো কিছু বলতে পারে না, হয়তো চাপ দিলে ক্যাঁকু আওয়াজ করবে, দ্যাটস ইট। বাট মানুষের ক্ষেত্রে সব অসুবিধা কি, আমি যে বুঝতেছি না, আমি কিন্তু তাকে জিজ্ঞেস করবো যে না না এটা কি বললেন, এটা তো বুঝি নাই, মানে আমি যতই অ্যালগোরিদম না বুঝি বা কিছু, আমার লজিক তো অ্যাটলিস্ট আছে, আমি তো লজিক্যাল মানুষ অ্যাটলিস্ট, তাই না? তো আমি তো লজিক্যাল এররগুলো ধরতে পারবো যে না আপনি এই কথা যে বললেন এটা অলওয়েজ ইভেন্ট হবে, কেন ইভেন্ট হবে, সে তখন তোমাকে বুঝাইলো আচ্ছা এই কারণে ইভেন্ট হবে, সে নিজেও কিন্তু তখন ক্ল্যারিফাইড হচ্ছে, রাইট? কাজেই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার সময়, যেহেতু আমাদের এরকম কেউ নাই, যদি থাকে ভালো, ছোট বোনকে ধরে নিয়ে আসবা, ছোট ভাইকে ধরে নিয়ে আসবা, বসে থাক, তোকে এখন আমি ফ্লো, এখন ফ্লো বুঝাবো, বুঝাবা, ঠিক আছে? যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট এরকম কাউকে, একটা জড় বস্তু রেফারেন্স রেখে বুঝানোর চেষ্টা করব, যাতে এবং জিনিসটা দেখবে আস্তে আস্তে উন্নতি হবে, মানে তোমার কমিউনিকেশনও উন্নতি হবে, ইয়েও হবে। মানুষজন পাগল ভাবতে পারে, ধরো বাসার লোকজন, দরজার বাইরে কেউ নাই ভিতরে তুমি কথা বলতেছো, শুনে পাগল ভাবতে পারে, বাট সলভ করবো, আর কিছু নাই, কোনো জেনারেল রুল নাই, অ্যাডহক প্রবলেমে কোনো জেনারেল রুল নাই, এই জন্য এটা অ্যাডহক। ওকে, সলভিং স্ট্র্যাটেজি, শুধু অ্যাডহকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই, ঠিক আছে? সলভিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে ধরো কন্টেস্ট যেহেতু আমরা করতেছি, আমাদের বেশি জিনিসের ব্যাপারে খুব খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ধরো পেনাল্টি, তাই না? যে পেনাল্টি যেন আমরা না খাই, আমরা যেন ওয়া না খাই, টিএলই না খাই, এটসেট্রা আমরা করার চেষ্টা করি। আচ্ছা, টাইম লিমিটের ব্যাপারটা কিছুটা হইলেও আগে থেকে ডিসাইড করা যায়, সেটার জন্য তোমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার কোডের কমপ্লেক্সিটি কত। এটা যারা বুঝো না ভালো মতো, তাদের ডেফিনেটলি এটাতে জোর দেওয়া উচিত যে তোমার কোড কত কমপ্লেক্সিতে রান করতেছে, এটা ডেফিনেটলি তোমার জাজ করতে পারতে হবে, যাতে কোডটা করার আগেই তুমি বুঝতে পারো যে হ্যাঁ এটা টি লিখাবে, এটা হবে না। আচ্ছা, এই জায়গায় অনেকেরই জাজমেন্ট ভালো হয় না, মানে কমপ্লেক্সিটি বুঝলেও অনেকে আবার এটা ভুল করে যে আসলে কি টেলি খাবে নাকি খাবে না। তো যদি তুমি একদমই আনশিওর থাকো যে আসলে হবে নাকি হবে না, তাহলে হয়তো করে দেখতে পারো, বাট আদারওয়াইজ করে টেলি খাওয়ার কোনো অর্থ হয় না। এর বাইরে আদার যেসব এরর আছে, রান টাইম এরর, কম্পাইলেশন এরর তো খুবই ফালতু, সেটা খাওয়ার কোনো অর্থই হয় না। রান টাইম এরর হতে পারে, মেমোরি লিমিট এক্সিড হতে পারে, এই সবগুলোই শেষ পর্যন্ত কোডিং বাগ, যেগুলো খুব সহজেই এড়ানো সম্ভব, বেশিরভাগ সময় খুব সহজে এড়ানো সম্ভব। সবচেয়ে বাজে হচ্ছে রং অ্যান্সার। আচ্ছা, রং অ্যান্সার আসলে এত ভ্যারাইটি অফ কারণে হয় যে সেটা কোনো ব্যাখ্যা, মানে একটা স্ট্র্যাটেজি দাঁড় করানো কঠিন, বাট কিছু কিছু জিনিসপত্র মেনে চললে আমাদের এই জিনিসটা কমে আসে। আচ্ছা, যেমন অ্যাডহক প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বা যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই স্ট্র্যাটেজিটা হওয়া উচিত এরকম যে, আচ্ছা এখানে আমরা টিম নিয়েই কথা বলি ফার্স্টে, ইন্ডিভিজুয়াল কম টিম বেশি,
যে তুমি যখন একটা প্রবলেম আসলে আসে, তুমি যখন প্রবলেম পড়ো, তখন জিনিসটা কিভাবে ফিগার আউট করা উচিত। কারণ ইন্ডিভিজুয়াল কন্টেস্ট হলে একটা দিক থেকে সিম্পল স্ট্র্যাটেজি যে তুমি একাই আসো, তুমিই চিন্তা করবা, তুমিই কোড করবা, তুমিই সলভ করবা। কিন্তু যেহেতু এখানে টিম আছে, তোমার রিসোর্স আছে হাতে, তুমি সেই রিসোর্সটাকে কিভাবে ইউটিলাইজ করবা। সো ফার্স্ট অফ অল, প্রবলেম পড়ার জন্য তোমার আসলে মাল্টিপল মানুষ দরকার নাই, তুমি একাই এনাফ। প্রবলেম পড়লা, প্রবলেম পড়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে স্যাম্পল মিলানো, যে কাজটা আমরা কেউ করি না, স্যাম্পল মিলাই না আমরা। স্যাম্পল মিলাই হচ্ছে কোড করে, তারপরে কোড করে রান করি, ইনপুট দেই, স্যাম্পল মিলে না, তাই নাকি? ও আচ্ছা, এখানে তো বলছে এইটা, তাহলে তো প্রবলেমে এই কোডই হবে না, বিশাল একটা আনন্দের ব্যাপার। তারপরে আমরা এখন বসে বসে আবার নতুন করে চিন্তা করো, নতুন করে সলিউশন করো। সবার লাইফে ঘটছে এটা, সবার লাইফে। কিন্তু যদি তুমি শুরুতেই স্যাম্পল মিলাইতা, তাহলে তুমি যে প্রবলেমটার একটা জিনিস মিস করছো এটা তুমি শুরুতেই বুঝতা, ঠিক আছে? এবং অনেক সময় বড় একটা জিনিস হয়, স্যাম্পল মিলাইতে গেলে বা স্যাম্পলও না, আরেকটা নিজের বানানো কেস মিলাইতে গেলে তোমার মাথায় সলিউশনেরও আইডিয়া আসে। আচ্ছা, আমি কেমনে করতেছি এই জিনিসটাকেই হয়তো তুমি কনভার্ট করে ফেলতে পারবা। বিশেষ করে অ্যাডহকের ক্ষেত্রে এটা খুবই কাজের, যেহেতু কোনো অ্যালগোরিদম হবে না, কাজে রিয়েল লাইফে মানুষ এটা কেমনে হ্যান্ডেল করবে সেটাই আসলে বেশিরভাগ সময় সলিউশনের দিকে আগায় দেয়। সরি, এক্স্যাক্টলি, এই জন্যই টিম কনটেস্টের সময় টেস্ট কেস বানাবে হচ্ছে তোমার টিমমেট, যার প্রবলেমটা সম্বন্ধে আইডিয়া নাই, যাকে তুমি তোমার সলিউশন বলো নাই। প্রবলেম সম্বন্ধে ডেফিনেটলি আইডিয়া আছে, নাহলে সে টেস্ট কেস বানাতে পারবে না, ঠিক আছে? হাওয়া থেকে তো টেস্ট কেস বানাবে না, কাজে সে প্রবলেমটা জানে, কিন্তু তুমি তাকে সলিউশন শেয়ার করো নাই। তুমি যখন প্রবলেম পড়ছো, সলিউশনের আইডিয়া নিছো, কোড করতেছো, তুমি তোমার টিমমেটকে প্রবলেমটা পাস করবা, বলবা যে প্রবলেমটা পড়ো, তার তখন কাজ হবে হচ্ছে কিছু ক্রিটিক্যাল টেস্ট কেস বানায় রাখা, ঠিক আছে? এবং যেহেতু দুইটা প্রসেস আলাদাভাবে হয়েছে, কাজে তোমার সলিউশন দ্বারা তার টেস্ট কেস বায়াসড না, ঠিক আছে? কাজে তখন মোস্ট অফ দ্য কেসেসে বেশ ভালো একটা ইয়ে হয়। এবং তখন যেটা সুবিধা, যেহেতু টেস্ট কেসটা তোমার কোড করার আগেই বানানো হয়ে গেছে, তুমি যে সাবমিট করে ওয়াকে তারপর টেস্ট করতেছো না, তুমি আগেই টেস্ট করতেছো, কাজেই সেটা তোমার চান্স কমে আসে। এরপরে তুমি ওয়া খাবাই, এমন কোনো টিম নাই পৃথিবীতে যে আসলে পেনাল্টি খায় না, একসাথে খাবেই, সেটা কিছু করার নাই। কিন্তু এটা হচ্ছে বেটার স্ট্র্যাটেজি। আরেকটা যেটা স্ট্র্যাটেজি আছে এই ক্ষেত্রে, সেইটা তোমার অনেকেই মানতে খুব আলসেমি ফিল করে, ঠিক আছে? কিন্তু এটার জন্য তোমাদের কোডিং স্কিল সিগনিফিকেন্টলি বেটার হইতে হবে, সেটা হচ্ছে ব্রুট ফোর্স লেখা। তুমি জানো যে তোমার প্রবলেম যেটা আছে সেটা এন লগ এন এর ক্রমে পাস করবে না, ফাইন, কিন্তু এইটার এন স্কোয়ার সলিউশন তুমি ডেফিনেটলি শিওর যে হ্যাঁ এটার এন স্কোয়ার সলিউশন হচ্ছে এইটা, বা এটা এন কিউব সলিউশন হচ্ছে এইটা, বা ইভেন এটা টু দিবার এন সলিউশন তুমি জানো, ব্যাক ট্র্যাক করে কেমন সলভ করতে হয় সেটা তুমি জানো, ঠিক আছে? তুমি যদি সেটা সলিউশনটা সাবমিট করবা না, কিন্তু সেটা তুমি লিখে রাখলা, তাহলে সুবিধা কি, এখন তুমি র্যান্ডম ইনপুট জেনারেট করতে পারবা, কোড লিখে র্যান্ডম ইনপুট জেনারেট করা যাবে না, করতে পারবা, এবং তুমি এখন কি দুইটাতেই পাঠিয়ে দেখতে পারবা যে আমি আমার ব্রুট ফোর্সে পাঠিয়ে দেখি অ্যান্সার কত আসছে, আর আমারটাতে পাঠিয়ে দেখি অ্যান্সার কত আসছে, অ্যান্সার মিলে নাই, এই তো কেস পেয়েছি, এই কেসে আমারটা ভুল দিচ্ছে। তাহলে তুমি তখন ওইখানে বসেই ডিবাগ করতে পারবা যে আচ্ছা আমার এই প্রবলেমের সলিউশনের সমস্যা কোথায়, তাই না? এটা জীবনে কে কে করছে একবারও ব্রুট ফোর্স লিখে টেস্ট করছি? কেউ করো না। আচ্ছা, হ্যাঁ করছো, খুবই কম মানুষজন করছো, এবং যারা করছো তারাও এটা যে খুব নিয়মিত করো তা না, এবং কন্টেস্ট টাইমে করছো আরও কম, বেশিরভাগই হয়তো অফলাইন প্র্যাকটিসের সময় করছো বা কন্টেস্টও করে থাকতে পারো, আই ডোন্ট নো। কেন করো না? কারণ হচ্ছে তোমাদের কোড লিখতে কষ্ট হয়, তোমাদের কোড লিখতে টাইম লাগে, তোমাদের বেশিরভাগেরই কোডিংয়ে সমস্যা আছে। তো যেহেতু তোমার কোড লিখতে টাইম লাগে, যেটা এসি হবে সেই কোডই করতে পারতেছি না, আবার এটা ব্রুট ফোর্স লিখবো যেটা এসিও হবে না, যেটা সাবমিটও করবো না, এত বেকার কেন খাটবো, আমি খাটবো না, যা হবে এইখানে এসি হবে, রাইট? কিন্তু এইটা প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিস বাড়াবা কি হবে, এই প্র্যাকটিসটা তোমার অফলাইনেও করতে হবে, বাসাতে বসেও করতে হবে। বাসাতেও যখন তোমার একটা কোড হবে না, তখন তুমি ব্রুট ফোর্স লিখে দেখবা, বা না হওয়ার আগেও ব্রুট ফোর্স লেখা শিখবা,
ঠিক আছে? ইভেন ব্রুট ফোর্স যে শুধু এই কাজে, টেস্টিংয়ের কাজে বা ডিবাগিংয়ের কাজে লাগে তা না, ব্রুট ফোর্স থেকে অনেক সময় সলিউশনের আইডিয়াও পাওয়া যায়। যে তুমি সলিউশনের আইডিয়া নাই, ব্রুট ফোর্স শিখলা, বিভিন্ন ইনপুট দিলা, আউটপুট দেখেও কিন্তু তুমি একটা প্যাটার্ন আসতে পারে, আচ্ছা আউটপুটটা সবসময় এইরকম আসতেছে, তাহলে তো আমি এমনি করে ফেলতে পারি। অনেক প্রবলেম আছে এরকম, অনেক প্রবলেম, খুবই সহজ প্রবলেম, প্যাটার্ন দিয়ে করা যায়, প্যাটার্ন চলে আসে, কিন্তু তুমি কখনো প্যাটার্নটা পাও নাই কেন? কারণ তুমি হাতে কলমে ট্রাই করতেছিলা প্যাটার্ন, তুমি হাতে কলমে দেখার চেষ্টা করতেছিলা। অনেক বড় বড় টিম আসতে দেখবা এই কাজটা করে, প্যাটার্ন প্রিন্ট দেয়, ব্রুট ফোর্স লেখে, প্যাটার্ন জেনারেট করে, 1 থেকে 100 পর্যন্ত ফাইলের মধ্যে ইয়ে করে প্রিন্ট দেয়, প্রিন্ট আউট আসছে, সে এখন বসে বসে প্রিন্ট আউটে দেখে আচ্ছা প্যাটার্ন কি। এই কাজ আমরাও করছি। সুবিধা কি, তোমার ব্রুট ফোর্স লিখতে লাগছে 5 মিনিট, ব্রুট ফোর্স লিখে প্যাটার্ন জেনারেট করতে লাগছে 5 মিনিট, 5 মিনিটে পিসি খালি হয়ে গেছে, তখন আরেকজন অন্য কোড করতেছে, তুমি ইন দ্য মিন টাইম প্যাটার্ন নিয়ে কাজ করতে। তোমার কি প্যাটার্ন দেখার জন্য এবার ওইখানেও বসার দরকার নাই, তোমার পিসিতেও বসে থাকার দরকার নাই, তুমি উঠে যাও অন্য কোড করুক। তুমি একজন ইয়ে হচ্ছে, আরও দুজন আছে না, আরও দুজন মিলে তখন অন্যগুলো মিলাচ্ছে, হয়তো শেষ পর্যন্ত কোনো প্যাটার্ন আসবে না, ফাইন 5 মিনিট নষ্ট হয়েছে, ফালাই দাও, ঠিক। কাজে ব্রুট ফোর্স লেখার অভ্যাসটা একটা বড় জিনিস, যেটা বিগিনার লেভেলের কারো থাকে না, বেশিরভাগেরই থাকে না ব্রুট ফোর্স লেখার অভ্যাস, ঠিক আছে? এই অভ্যাস আস্তে আস্তে করতে হবে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তুমি কি ব্রুট ফোর্স লিখতে পারো কিনা। এবং এই অভ্যাসটা থেকে আসলে আসে যে আমরা যখন প্রবলেম সলভ করি, তখনও বেশিরভাগ বিগিনাররা এই জিনিসটাতে পিছায় যায় যে তারা যখন চিন্তা করে, চিন্তাটাও ইনক্রিমেন্টাল হয় না। আমরা যখন প্রবলেম পড়াইছি, অনেক সময় দেখবা এই স্ট্র্যাটেজি সবাই ইউজ করে যে প্রবলেমটা ইনক্রিমেন্টালি সলভ করে, যে প্রথমে তোমার সবচেয়ে বাজে সলিউশনটাই তুমি চিন্তা করো, যে আচ্ছা ফাইন আমি কমপ্লেক্সিটিতে পারতেছি না, কিন্তু এইটা একটা সলিউশন যেটা হবেই, সেটা ধরো n^4, কিন্তু এটা হবে শিওর। সেইখানে চিন্তা করার পরে দেখবে আচ্ছা যে এই পার্টটা তো আমি খুদাই করতেছি, এটা রিমুভ করা যায়, এটা n^3 হয়ে যায়, এইখানে যদি আমি ডেটা স্ট্রাকচার একটা ঢুকে দেই তাহলে এটা n^2 নেমে আসে, এই জায়গাটা শর্ট করলেই n^n হয়ে যায়, এরম করেই কিন্তু মানুষজন চিন্তা করে। এবং তুমি এরম করে চিন্তা করো না বলেই তোমার ব্রুট ফোর্স লিখতে সমস্যা হয়, কারণ তুমি কি প্রবলেম পড়েই অ্যাকসেপ্টেড করার চিন্তা শুরু করছো, যে এই কোডটা করলে অ্যাকসেপ্টেড হবে সেইটা, তোমার তখন থিঙ্কিং সব ডাইরেক্ট, তুমি যে কোনো ওয়ে অর্ধেক চিন্তা করার পরে যখনই বুঝবা যে এইটা এসি হবে না, তুমি তখন সেই চিন্তা ফালাই দাও, কিন্তু এসি না হইলেও চিন্তাটার ওয়েটা হয়তো ঠিক ছিল, তুমি সেই চিন্তার ওয়ে বাদ দিছো কেন? কারণ মাঝপথে গিয়ে তোমার কাছে মনে হয়েছে এটা এসি হবে না, বাদ, ঠিক আছে? কাজে ব্রুট ফোর্স লিখতে লেখার ক্ষেত্রে এই চিন্তার স্ট্র্যাটেজিটাও খুব কাজের। এবং আমরা যখন সলভ করি, এইটা অনেক ক্ষেত্রেই আমরা বলি বারবার যে সলভিং স্ট্র্যাটেজি হিসাবে এইটা খুবই কাজের, যে তুমি যেই প্রবলেমটা তোমাকে দেওয়া হয়েছে সেইটা পারতেছো না, তাকে সামহাও ইজিয়ার একটা ভার্সনে কনভার্ট করো, ইজিয়ার একটা ভার্সনে কনভার্ট করো। তোমাকে হয়তো একটা এক্সট্রা কনস্ট্রেন্ট দেওয়া ছিল যে তোমার সবসময় ইভেন হইতে হবে, তুমি কনস্ট্রেন্টটা বাদ দিয়ে দাও, করে দেখো যে সলভ করতে পারতেছো কিনা, তাহলে কনস্ট্রেন্টটা থাকলে কি করতে হবে, একটা আইডিয়া হইতে পারে। গ্রাফে বলছি গ্রাফটা ডাইরেক্টেড গ্রাফ হবে, তুমি ডাইরেক্টেড গ্রাফের জন্য পারতেছো না, আনডাইরেক্টেড গ্রাফের জন্য চিন্তা করে দেখো যে আচ্ছা বের করা যায় কিনা, যদি যায় তাহলে চিন্তা করো আচ্ছা এখন যদি এই সলিউশনটাকে ডাইরেক্টেড গ্রাফে আনতে চাই কি করা যেতে পারে, ঠিক আছে? একটা প্রবলেম তুমি এই নিকোস্টার 1000-এর জন্য পারো না, 100-এর জন্য আগে সলভ করো, যে হ্যাঁ 100-এর জন্য আমি পারি তাহলে কি করা যায়, ঠিক আছে? এটা খুবই কাজের একটা স্ট্র্যাটেজি, তুমি প্রথমে ইজিয়ার একটা সাব প্রবলেমকে সলভ করো, দেন এটাকে বাড়ায় নিয়ে তুমি কঠিন অ্যাকচুয়াল যে প্রবলেমটা চাইছে সেইটাতে যাও। একজনকে দিলে হয় আমাকে, আচ্ছা। এবং আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে এটা আসলে ওই জিনিসই, কিন্তু অনেক সময় আমরা একটা ডাইমেনশন বাদ দেই, অনেক সময় আমরা একটা ডাইমেনশন বাদ দিয়ে চিন্তা করি, এটা জিওমেট্রি প্রবলেমের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, বাট অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে সত্যি। যেমন তোমাকে আমি বললাম যে তোমাকে অনেকগুলো কিউব দেওয়া আছে, অনেকগুলো কিউব দেওয়া আছে, কিউবের কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে, তোমাকে বলতে হবে কিউবগুলো কি ইন্টারসেক্ট করে নাকি করে না, ঠিক আছে? এখন এই প্রবলেম যারা পারো খুবই ভালো, যারা পারো না তারা তাদের ক্ষেত্রে বেশিরভাগ সমস্যা হবে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে না, কিউবটা আঁকা যাচ্ছে না,
খাতা থেকে বেরোয় আসবে কীভাবে কিউব, আঁকতে পারতেছো না, কাজেই সমস্যা। তো ফার্স্টেই এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যেটা তুমি আঁকতে পারো। তো কিউব চিন্তা করো না, রেক্টেঙ্গেল চিন্তা করো, থ্রি ডি না, টু ডি। আগে টু ডি দিয়ে সলভ করি, টু ডি দিয়ে যদি সলভ করতে পারো তখন দেখবে আচ্ছা এই একই আইডিয়া তো আসলে কিউবের ক্ষেত্রেও একই জিনিস, তাহলে একটা ডাইমেনশন বাড়ছে, সেই ডাইমেনশনেও আমার আসলে একই কাজটাই করতে হবে। তুমি যদি রেক্টেঙ্গেলটা সলভ করতে যাও দেখবা যে তোমার বেসিক্যালি এক্স ডাইমেনশন এবং ওয়াই ডাইমেনশন আলাদাভাবে কাজ করতে হয়, দুটো জিনিসকে একসাথে করতে হয় না। কাজে যদি তুমি আরেকটা জেড ডাইমেনশনও আনো কাজে সেই ডাইমেনশনে একই কাজটাই করতে হবে। আচ্ছা তুমি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে সলভ করতে পারতো না, ওয়ান ডাইমেনশনে নামাও যে দুইটা রেখা হইলে কী করবা, এইটা না পারলে তখন আর ডাইমেনশন কমানোর কোনো ওয়ে নাই, তখন ডাইমেনশন কমানো হচ্ছে খাতা বন্ধ করে বাইরে চলে যাওয়া, ঠিক আছে। আচ্ছা বাদ, কোনো প্রবলেমই নাই, তো সলভ করবো কি, প্রবলেম সলভ, ঠিক আছে। বাট এটা খুবই কাজের স্ট্র্যাটেজি, এবং শুধু জিওমেট্রির ক্ষেত্রে না, এটা হয়তো ডেটা স্ট্রাকচার প্রবলেমের ক্ষেত্রেও কাজে লাগতে পারে, ঠিক আছে। সো এইটাও একটা ভালো স্ট্র্যাটেজি। আর আরেকটা যেটা ঘটনা ঘটে যে আমি অ্যালগোরিদম কোনটা ইউজ করব সেটা চুজ করার ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টি আমরা ফেস করি, এবং বড় একটা সমস্যা হয় হচ্ছে নতুন অ্যালগো শিখলে মনে হয় যে সব কিছু ওই অ্যালগোতেই পড়ছে, মানে এই যে পাইছি একটা প্রবলেম, বিএফএস, ঠিক আছে, শিখছি আজকে এইটাতেই হয়তো হবে, কিন্তু এটা কোনো বিএফএস এর কিছুই না, বুঝায়। তো এইটার জন্য আমার একটা স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে আমি প্রতিটা প্রবলেমকে, একটা প্রবলেমকে যা যা পারি প্রতিটা দিয়ে ফরম্যাট করার চেষ্টা করতাম। কেন? কারণ অনেক সময় হয়েছে আমি বের হওয়ার পর অ্যালগোরিদমটা শুনছি, আমি অ্যালগোরিদমটা পারি, কিন্তু আমি কখনো চিন্তাই করি নাই যে এই প্রবলেমটাকে কি ওই অ্যালগোরিদমে সলভ করা যায় কিনা। যদি চিন্তা করতাম তাহলে হয়তো আমি ওইভাবে কনভার্ট করার চেষ্টা করতাম, ঠিক আছে। তবে প্রবলেমটা দেখে মনে হয় না গ্রাফের প্রবলেম, ঠিক আছে। কাজে তুমি যদি গ্রাফের প্রবলেম করো চিন্তাই না করো, তুমি কিন্তু কনভার্টই করবো না তাকে, তাই না? তোমাকে সরাসরি গ্রাফ দিস ইজ হেড, অন্য কথা, কিন্তু আদারও কিন্তু চিন্তাই করবো না। কাজে এই ইটারেশন করাটাও জরুরি, যে আচ্ছা এটাকে গ্রাফে ফেলা যায় না, এটাকে ডিপি করা যায় না, এটাকে গ্রিডি করা যায় না, আমি সেগমেন্টরি পারি, এটাকে সেগমেন্টরিতে ফেলা যায় না, বাইনারি সার্চ পারি, বাইনারি সার্চ করা যায়, যা কিছু পারি প্রতিটা নিয়ে একটু একটু টাইম দেওয়া জরুরি। ইজিয়ার প্রবলেমের ক্ষেত্রে হয়তো এই টাইমটা দরকার হবে না, বাট একটু টাফ প্রবলেমের ক্ষেত্রে এই ইটারেশনটা তোমাকে আসলে অনেক কিছুই অনেক সময় সলভ করতে হেল্প করবে। এবং তোমার নর্মাল টিম কনস্ট 5 ঘন্টা, রাইট, সো ইউ হ্যাভ লটস অফ টাইম। বেশিরভাগ সময় দেখবা তুমি 5 ঘন্টার আসলে খুব অল্প টাইমে কাজ করছো, বাকি পুরো টাইম করছো প্যানিক, বাকি পুরো টাইম প্যানিক ছাড়া কিছু করো নাই, যে কিছুই হচ্ছে না, ওদের হয়ে যাচ্ছে, খাবার কই, কফি কই, ঠিক আছে। এর এর বাইরে আসলে টাইম আসলে খুব কমই ইউটিলাইজ করা হয়, ঠিক আছে। কাজে এইটা একটা ভালো স্ট্র্যাটেজি যে তুমি ইটারেট করবা, আচ্ছা। আর প্রবলেম সলভের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব জরুরি, তুমি যখন কিছু অ্যালগোরিদম জানো তখন তোমার খুব ভালো মতো যে জিনিসটা জানতে হবে যে এই অ্যালগোরিদমটা কখন কাজ করবে আর কখন কাজ করবে না, এইটা আমরা অনেকেই বুঝি না। আমরা অ্যালগোরিদম শিখছি, ইভেন কমপ্লেক্সিটিও অনেক সময় ভালো মতো বুঝি না, কিন্তু এইটা কোন সিচুয়েশনে ইউজ করা যাবে, কোন সিচুয়েশনে ইউজ করা যাবে না, সেই জিনিসটা ভালো মতো জানা থাকাটা খুব দরকার। যেমন আমি বিএফএস শিখছি, বিএফএস শিখে আমি শর্টেস্ট পাথ বের করতে পারি, খুব ভালো, গ্রাফের এ যে ওয়েট আছে সেখানে আমি বিএফএস চালাচ্ছি, হবে? হবে না, আমার ওয়েটেড গ্রাফে বিএফএস কাজ করবে না, ডাইসটা চালাতে হবে। আবার করতেও পারে যদি আমার ওয়েটগুলো সব সমান হয়, ওয়েটগুলো সমান না হইলেও কাজ করতে পারে, যদি সোর্স থেকে শর্টেড অর্ডারে ওয়েট থাকে, শর্টেড অর্ডারে ওয়েট থাকে, শর্টেড অর্ডারে ওয়েট থাকে মানে হচ্ছে সোর্সের কাছের যে এজগুলো আছে তাদের যে ওয়েট, তার পরের লেভেলের এজগুলোর ওয়েট তার থেকে বড়, সব সময় যদি এটা মেনটেন হয় তাহলে তোমার ওয়েটেড গ্রাফেও বিএফএস করলে শর্টেস্ট পাথ বের হয়, জানতা? তাহলে এই প্রবলেম দিয়ে আমি যদি বলতাম তোমরা ডাইসটা করতা টিলি খেতা, কারণ আমি লগেনে পাস করতে দিব না, আমি বিএফএস করে পাস করতে দিব, কিন্তু তুমি জানতা না বলে তুমি কিন্তু বিএফএস পারো, তুমি একবার ওইখানে বিএফএস ট্রাই করবে না, কারণ তুমি জানো কি ওয়েটেড গ্রাফে বিএফএস হয় না, মূল মন্ত্র এটা, ঠিক আছে, বেদবাক্য, হবে না।
জানতে হবে কখন এটা কাজ করে কখন কাজ করে না। তো যেই কারণে এটা বলতেছিলাম যে তুমি যদি এই জিনিসগুলো জানো এবং কমপ্লেক্সিটি জানো, তাহলে আরেকটা সুবিধা হচ্ছে প্রবলেমের সাথে তো রেঞ্জ দেওয়া থাকে, তাই না, লিমিট দেওয়া থাকে না, সেই লিমিট দেখেও না প্রবলেম গেস করা যায় যে প্রবলেমের সলিউশন আসলে কি চাচ্ছে। ঠিক আছে, লিমিট দেখেও গেস করা যায় যে হ্যাঁ এটা যে লিমিট দেখে মনে হচ্ছে এটা ডিপি করতে বলতেছে, এটা ডিপি হবে, যেরকম লিমিট দিছে সেটা ডিপি ডিপি লাগতেছে, যেরকম লিমিট দিছে এটা গ্রাফ করতে হবে। ঠিক আছে, গ্রাফের অ্যালগোগুলো আমরা জানি যে বিএফএস ডিএফএস সহ হচ্ছে ভি প্লাস ই অ্যালগো, কাজে এন এর মান যদি 10^5 দেয় তাহলে ডেফিনেটলি বিএফএস ডিএফএস যাচ্ছে, তখন নিশ্চয়ই আমাকে ওয়াশাল করতে বলে নেই, মানে ওয়াশালে একটা প্রবলেম হচ্ছে 10^5 লিমিট দিবে না, তাই না, এরকম গেস করা যায়। কিন্তু প্রবলেম সেটারও আসলে ফাজিল আছে, তারাও এটা জানে এবং অনেক সময় ইচ্ছা করে ছোট লিমিট দেয়, যে সে হয়তো এন কিউব সলিউশনই চাচ্ছে, কোনো লিমিট দিচ্ছে 10, তখন দেখে মনে হবে নিশ্চয়ই এটা বিটমাস্ক, 10 লিমিট দিছে মানে এটা বিটমাস্ক হবে, কারণ 2 to the 10 রান করবে না। তুমি ফ্রড কেন চিন্তা করবা, ফ্রড ওয়াশালে যদি সলিউশন হবে তাহলে তো 100 দিত এন কিউব, তাই না, তাহলে তো 100 দিত, 100 দেয় না মানে কি নিশ্চয়ই ফ্রড ওয়াশাল চাচ্ছে না, এর থেকে ইয়ে কিছু নিশ্চয়ই এটা বিটমাস্কের কিছু একটা আছে, 2 to the 10 হবে বা কিছু একটা বলে আমি কনফিউজ করলো, তাই না, কাজে ওইটাও একটা গার্ড রাখতে হবে। বাট মোস্ট অফ দ্য কেসেসে আসলে এক্সট্রিম কেসটাই দেওয়া হয়, এক্সট্রিম লেভেলে যাওয়া হয় যে অ্যালগোরিদম চাচ্ছি সেটা সবচেয়ে বেশি যে ইয়েতে আটকাবে, কাজে কমপ্লেক্সিটি হিসাব করে আমরা সেইখানেও একটা আইডিয়া পাইতে পারি। ঠিক আছে, যে আমার আসলে কোন ধরনের অ্যালগোরিদম প্রেফারেবল। আচ্ছা জি, ওকে, আচ্ছা আচ্ছা, পরের পার্ট সবই হচ্ছে টিম স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, তোমার কোশ্চেন অ্যান্সার আমি দিচ্ছি ইন এ মিনিট। টিম কন্টেস্ট যখন আমরা করি তখন আসলে কীভাবে স্ট্র্যাটেজাইজ করা উচিত, টিম প্র্যাকটিস কীভাবে করা উচিত, ঠিক আছে, সেগুলো নিয়ে। অনলাইন কন্টেস্টের যে ব্যাপারটা তুমি জিজ্ঞেস করলা, সেটা আসলে আমার পার্সোনাল মতামত হচ্ছে এখনকার জেনারেশন প্র্যাকটিস হিসাবে অনলাইন কন্টেস্টই খালি করে, অফলাইনে আর কোনো প্র্যাকটিস করে না, মানে আমি আজকে একটা কোর্ট ফোর্সেস করছি, এনাফ এনাফ প্র্যাকটিস হচ্ছে, কিন্তু মিলাইছি কি শুধু এ বি, লাভ কি তুমি এ বি প্রতিদিনই মিলাও, যদি তুমি সি মিলাও প্রথমবারের মতো কোনো দিন তখন তোমার মনে হতে পারে আচ্ছা ঠিক আছে আজকে একটা ভালো কন্টেস্ট হইলো, কিন্তু তুমি যদি মাসের পর মাস খালি একই টাইপের পারফরমেন্স করতে থাকো তাহলে কিন্তু তোমার লাভ নাই, তোমার সেই পারফরমেন্সটা ইম্প্রুভ করার জন্য শুধুমাত্র কোর্ট ফোর্সেস করলে হবে না। আচ্ছা, সো আমি বলছিলাম তুমি কোর্ট ফোর্সেস করো না বা অনলাইন কন্টেস্ট করো না, করো, দুটো জিনিস খুব জরুরি, একটা হচ্ছে আপসলভ করা, যেই কন্টেস্টটা আজকে করলাম তার মধ্যে যেগুলো পারি নাই সেগুলো অনেকগুলোর এডিটোরিয়াল পাবলিশ হয়, তো এডিটোরিয়ালকে পড়ে হইলেও সলভ করা, তাহলে তুমি কিছু একটা শিখবা। আর একটা হচ্ছে অফলাইন প্র্যাকটিস করা, যে এই প্রবলেমগুলো না এর বাইরেও আমার নিজের একটা ট্রেনিং রেজিম আছে, ট্রেনিং প্রবলেম আছে, সেইগুলোকে সলভ করা। ঠিক আছে, এখন এটার মধ্যে একটা ব্যালেন্স করা উচিত, আমি নিজে সপ্তাহে আসলে একটা দুইটার বেশি কন্টেস্ট করা প্রেফার করি না, দরকার নাই, কারণ বিগিনার লেভেলে মানে সিনিয়র পর্যায়ে গেলে তুমি হয়তো প্রচুর কন্টেস্ট করতে পারো, কারণ তখন আসলে তোমার নলেজ গ্যাদার করার ইয়ে কম, তোমার স্কিলটা তখন মানে তখন তোমার হাতে রাখা জরুরি যে জিনিসটা তুমি কত দ্রুত করতে পারো, সেটা তুমি কন্টেস্টে বারবার টেস্ট করতে পারো। বাট আদার দ্যান দ্যাট, বিগিনার লেভেলে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই যে বললাম তোমার নলেজ এবং স্কিল দুইটাকে একসাথে বাড়ানো, নলেজ এবং স্কিল দুইটাকে একসাথে বাড়ানো। তুমি যদি কন্টেস্ট করো তাহলে যেটা হবে তোমার অলরেডি যে স্কিলটা আছে সেই স্কিলটা অনেক বাড়তেছে, কিন্তু তোমার নলেজ রয়ে যাচ্ছে এই জায়গায়, নলেজ ওই জায়গায় রয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজে কন্টেস্ট করার ক্ষেত্রে ইউ শুড চুজ ভেরি কেয়ারফুলি যে তুমি কোন কোন কন্টেস্ট করবা, তোমার প্রতিটা কন্টেস্টই করতে হবে এমন কোনো কথা নাই, বাট কোনো কন্টেস্টই করবো না এইটাও আবার খুব ভালো কিছু না, কারণ কন্টেস্ট করলে জিনিসটা হয় যে তুমি তোমার একটা জাজমেন্ট পাও যে আচ্ছা হ্যাঁ আমার কি ইম্প্রুভ হচ্ছে কি না, আমি আগে এতগুলো করতে পারতাম এখনও হয়তো এতগুলোই পারতেছি বাট একটু তাড়াতাড়ি পারতেছি, পরেরটার আমার 50% আইডিয়া ছিল আমি জাস্ট করতে পারি নাই, তুমি একটা একটা প্যারামিটার পাবা নিজেকে জাজ করার, সেটা ডেফিনেটলি দরকার, কিন্তু একই সাথে এইটাও দরকার যে তুমি তোমার নলেজের লেভেলটা যেন বাড়াচ্ছ।
ঠিক আছে, সেটা যেন তুমি আপসলভ করতে পারো, কিন্তু আপসলভ থেকে বেটার হচ্ছে অফলাইন প্র্যাকটিস করা। কেন? কারণ আপসলভে যেই পরবর্তী পড়াটা দিছে সেটা তো ইমিডিয়েটলি তোমার এখন পারার কথাও না। তুমি খামাখা ওই যে তুমি আটকাও নাই, তুমি এডিটোরিয়াল পড়ে ফেলছো ডাইরেক্ট, শিখে করে ফেললে একটা জিনিস, একটা টেকনিক শিখলা, সেই টেকনিক হয়তো তোমার বুঝারও কথা না এখন, তাই সেটা বুঝার জন্য যা যা লাগে সেগুলো তুমি কিছু করো নাই, কাজে তোমার ওইটা অনেক সময় খুব বেশি কাজের হয় না। কাজে বিগিনারদের জন্য আমার মতে বেস্ট হচ্ছে নিজে নিজে সলভ করতে থাকা অফলাইনে, এবং উইকে দুই উইকে একটা কন্টেস্ট করা মোর দ্যান এনাফ। ঠিক আছে, আচ্ছা, টিম স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে টিম মেম্বার কীভাবে চুজ করব। ফার্স্ট কথা যে তোমার টিম মেম্বার কারা হবে। ঠিক আছে, এখন আই আন্ডারস্ট্যান্ড যে এই ক্ষেত্রে সবাই আসলে সমান পরিমাণ প্রিভিলেজ না, যেহেতু আইসিপিসি তোমার ইউনিভার্সিটির মধ্যেই টিম হইতে হবে, কাজেই আমরা কিছুটা বাউন্ড হয়ে যাই যে আমার টিম মেম্বার কে হবে। জিনিসটা যদি এরকম হইতো যে না যে কেউ টিম হইতে পারে, তাহলে ধরো এইখান থেকেই হয়তো অনেকে টিম করতাম, কারণ কি তোমরা সিমিলার মাইন্ডেড, তোমরা একই ব্যাপারে ইন্টারেস্টেড। বাট ইউনিভার্সিটিতে অনেক সময় এরকম হয় যে আমি আমার ব্যাচে তিনজন খুঁজেই পেলাম না, আমি একাই এসি কন্টেস্ট করি, আর কেউ আইসিপিসি নামও শুনে নাই, করতেও চায় না, এটা কী জিনিস, খায় না, মাথায় দেয়, জানে না, আমি টিম করবো কেমনে। তখন অনেক সময় অনেক ভার্সিটিতে, সেটা শুধু ব্যাচের মধ্যে না, অনেক জায়গায় ভার্সিটির মধ্যে হয় যে আমার ভার্সিটিতে আমি একা আসি, আমার ভার্সিটিতে আমি একা কন্টেস্ট করি আর কেউ নাই। ঠিক আছে, তখন কী করে, স্যার দেখে বললে স্যার দুজনকে নিয়ে আসে যারা হয়তো ব্যাচের ফার্স্ট, কাজে খুব ভালো, খুব ভালো প্রোগ্রামার, এই ধারণা থেকে এনে তোমার সাথে বসায় দেয়। কিন্তু তুমি জানো যে সে আসলে কিছুই পারে না, কন্টেস্টে অ্যাটলিস্ট কিছু পারে না, প্র্যাকটিস করে নাই, প্র্যাকটিস না করলে পারবে কীভাবে? তুমি যে পারো এটাও তো কি তুমি জন্ম পেট থেকে পড়ে পারো, মার পেট থেকে না, তুমিও শিখছো, প্র্যাকটিস করে নেয়, ঠিক তো? এরকম হইলে আসলে সমস্যা। এখন এরকম সিচুয়েশন হইলে এবং তুমি যদি খুবই জুনিয়র স্টুডেন্ট হও তাহলে তোমার খুব বেশি কিছু করার নাই। বাট ওভার দ্য টাইম, ওভার দ্য টাইম যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি যদি প্রথমে গিয়েই বুঝো যে হ্যাঁ আমার ভার্সিটির অবস্থা এরকম, তাহলে ফার্স্ট থিং ইউ ক্যান ডু ইজ চেঞ্জ ইউর ইউনিভার্সিটি। আচ্ছা, এটা বেশিরভাগের জন্য খুব ভালো অপশন না যে ভার্সিটি কি মানে হাতের মোয়া নাকি, চাইলাম আর চেঞ্জ করে ফেললাম। সবাই তো সামিল না, তাই না? সামিল কিন্তু তিনটা ভার্সিটিতে পড়ছে, জানো, সামিল স্টার্ট করছিল এআইবিতে, এরপর গেছিলো ড্যাফোডিলে, এরপর আসছিল হচ্ছে নর্থ সাউথে। ঠিক আছে, এমন না যে খুব বাজে স্টুডেন্ট, ঠিক আছে, ওর ওয়ার্ল্ড ফাইন্যান্স করার অনেক ইচ্ছা ছিল, ঠিক আছে, সেই জন্য সে সুইচ করে করে শেষ পর্যন্ত এনএসইউতে গিয়ে ইয়ে করছে, আর কি একাডেমিক ইয়ার অনেক বাড়ছে, বিশাল 7 বছর ধরে পড়াশোনা করতেছে। মানে 2012 সালে যে ক্যাম্প হয়েছিল বিউবিটিতে, সরি বুয়েটে, সেইটাতে সামিউল পার্টিসিপেট করছিল স্টুডেন্ট হিসাবে। ঠিক আছে, 2017 সাল হয়ে গেছে, সে কিন্তু এখনও স্টুডেন্টই, সে কিন্তু এখনও পাস করে নাই। ঠিক আছে, তো এরকম প্রিভিলেজ সবার নাই, সবাই চাইলে চেঞ্জ করতে পারে না, এবং চেঞ্জ করাটাও খুব বড়, খুব ভালো কাজ কিনা আমি জানি না, কারণ সবাই হয়তো ওর মতো লাকি নাও হইতে পারে যে চেঞ্জ করেও তুমি শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ফাইনাল যেতে পারলা না, আমও গেল সালাও গেল, বা হয়তো কিছুই যায় নাই, তোমার পার্সপেক্টিভে ডিপেন্ড করে। তো যেটা আমি জোর দিতে চাই সেটা হচ্ছে এরকম, তুমি চেঞ্জ করতে পারো নাই ঠিক আছে, বাট তুমি কিন্তু অন্য কারোকে আগ্রহী করতেই পারো। কারণ আমি বারবার বলি যেটা, এটা 4 বছরের জিনিস, এটা 1 বছরের জিনিস না। তুমি এই বছর হয়তো টিমমেট পাও নাই, কিন্তু তুমি যদি হতাশ হয়ে এখানে বসে থাকো তাহলে তুমি 4 বছর পরেও টিমমেট পাবে না। ঠিক আছে, টিম কন্টেস্টের হচ্ছে বিউটি যেটা, সেটা হচ্ছে যে টিম কন্টেস্টের রেজাল্ট আসে হচ্ছে তিনজনের ইনপুট থেকে, একজনের ইনপুট থেকে আসে না। এরকম আমাদের হিস্ট্রিতে প্রচুর টিম আছে যেখানে একজন মেম্বার অনেক ভালো ছিল, বাট আলটিমেটলি তারা রেজাল্ট অ্যাচিভ করতে পারে নাই। কেন? কারণ বাকি দুজন মেম্বার ভালো না। কাজেই আমি একাই অনেক ইম্প্রুভ করব, আমার টিমমেটদের চিন্তা করার দরকার নাই, এই স্ট্র্যাটেজিতে আগাইলেও হবে না, এটাতেও ভুল করবো। কাজেই তোমাকে অন্য কাউর প্রতি মনোযোগ দিতেই হবে, অন্য কাউকে তোমার টাইমটা দিতেই হবে তাকে ইম্প্রুভ করানোর জন্য, যাতে তোমার একটা টিমমেট তৈরি হয়। কেমনে করতে পারো? ব্যাচমেটদের মধ্যে ট্রাই করে দেখতে পারো আর কেউ আগ্রহী কিনা, শিখানোর চেষ্টা করাটা একটু বিপদ ব্যাচমেট থেকে, যে তুমি আয় তোকে শিখাচ্ছি, চল লাগাই দেবে একটা, কিসে তুই কে, কেন আমি শিখবো তোর কাছ থেকে, কেউ শিখতে আসলে অন্য কথা, শিখতে আসছি তাকে শিখালাম, দ্যাটস ফাইন। বাট এটা করতে পারো সেটা হচ্ছে একসাথে বসে করার চেষ্টা করতে পারো, যে এতটার সময় আমরা একসাথে প্র্যাকটিস করবো, তাহলে হয়তো সে একা একা একটু আগ্রহী হলো, তুমিও একটু চেপে চেপে একলা যায়, আমি যে আসলে তথ্যে অনেক বেশি পারি আমি বললাম না, কিন্তু একসাথে করলাম আস্তে আস্তে শিখলো, এটা একটা ওয়ে হইতে পারে। এবং সে যদি কন্টিনিউ করে
তাহলে তুমি আস্তে আস্তে সে আরো ইম্প্রুভ করবে এবং তখন হয়তো টিম এসে কিছু রাখতে পারবে। যদি ব্যাচমেন্টের মধ্যে নাই পাও, জুনিয়ররা আছে, জুনিয়ররা হয়তো আরেকটু ইয়ে হবে, সরাসরি তোমাকে বলতে পারবে না যে আপনি কে শেখানোর। জুনিয়ররা নর্মালি বেটার হয়, মানে এটা আমাদের একটা আসলে কালচারাল ব্যাপার যে আমরা অনেক সময় নিজের সমান বা জুনিয়র কারো থেকে শিখতে আমাদের গায়ে লাগে, ঠিক আছে, বাট বড় কেউ বললে জুনিয়ররা হয়তো আগ্রহী হবে। তো তুমি যদি কয়েকজন জুনিয়রকেও শিখে নাও, যেইটা আমরা সবসময় ভুল করি সেটা হচ্ছে এরকম যে জুনিয়রটাকে শিখায় আমার লাভটা কি, আমি যদি তাকে শিখাই তাহলে সে যেটা পারবে সেটা তো আমিও পারবো, তাই না? বাট কনটেস্টের স্ট্র্যাটেজির সবচেয়ে বড় পার্ট হচ্ছে এইটা, যে তোমার টিম কনটেস্টের সবচেয়ে বিউটি হচ্ছে যে তুমি তিনজন থাকলেও তোমার পিসি মাত্র একটা, রাইট? তো তুমি সেই একটা রিসোর্সকে কীভাবে ইউজ করতেছো সেটা খুবই জরুরি। এখন এইটাকে তোমরা বিশাল ড্রব্যাক হিসেবে চিন্তা করতে পারো যে হ্যাঁ, তিনটা পিসি দিলে কত ভালো হতো, তিনজন তিন পিসিতে বসে তিনটা কোড করতাম, সেটা একটা একটা ওয়ে হইতে পারে। কিন্তু আরও এইটাকে আবার পজিটিভ হিসেবে এটাও চিন্তা করতে পারো, দেখো যখন তোমার একটা মেম্বার একটা প্রবলেম কোড করতেছে, সেই পুরো টাইমটাতে তোমার কিন্তু ডাবল কাজ হচ্ছে, কারণ নট অনলি একটা প্রবলেম সলভ হচ্ছে, ওই টাইমে তুমি চিন্তা করতে পারতেছো আর একটা প্রবলেম নিয়ে। অপোজিট টু দ্যাট, যদি এমন হয় যে তোমার টিমে এমন কিছু মেম্বার আছে যারা কোডই করতে পারে না, তাহলে কি হচ্ছে, তুমি যখন একটা প্রবলেম নিয়ে চিন্তা করতেছো তখন তোমার পিসিও খালি পড়ে আছে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত এরকম যে তোমার সাথে এমন কিছু মেম্বার থাকা উচিত যে যদি ব্যাপারটা এমন ঘটে যে তুমি ভালো সাথে টিম মেম্বার পাচ্ছ না তাদের জন্য খালি, যে এমন কিছু মেম্বার অ্যাটলিস্ট থাকা উচিত যারা তোমার শুরুর দিকের প্রবলেমগুলো অ্যাটলিস্ট সলভ করতে পারবে। প্রথম প্রবলেম, দ্বিতীয় প্রবলেম, টাইম লাগাবে, তুমি 10 মিনিট আগে করতে পারতা, সে 10 মিনিট পরে করবে, তাদের রিয়েলি ম্যাটার। 10 মিনিট এদিক ওদিক হলে কি ওই পর্যায়ে খুব বড় হেরফের হবে? হবে না, কারণ কি তুমি ওই কনটেস্টে হয়তো তুমি বাস খাবা, ওই কনটেস্টে 10 মিনিটে এদিক ওদিক হয় তুমি 30 হইতে হয়তো 40, মন খারাপ হয়েছে 30-এর মধ্যে থাকতে পারতাম, তাই না? কিন্তু আলটিমেটলি কী লাভ হবে, তোমার ওই টিমমেটটা ওই কনটেস্টে মিলাইছে, তার কনফিডেন্সটা কোথায় যাবে চিন্তা করো, যে আমি একটা ন্যাশনালে 2টা প্রবলেম মিলাইছিলাম, সে নেক্সট বার ওই প্রবলেম মিলানোর সময় এত টাইম লাগাবে না। এই যে যখন ইটারেট করতে থাকবে বারবার, তোমার জন্য সুবিধা যেটা হচ্ছে তোমার কিন্তু প্রথম দিকের প্রবলেম নিয়ে চিন্তা করার দরকারই পড়তেছে না, তুমি তখন 5 ঘন্টা ধরে শুরু থেকে 3 নম্বর প্রবলেম, 4 নম্বর প্রবলেম, 5 নম্বর প্রবলেম এগুলো নিয়ে চিন্তা করতে পারতেছো। আস্তে আস্তে তোমারও কনফিডেন্স বাড়বে, একসময় তো তুমিও মিলে ফেলবা, তাতে লাভ হবে কি, তুমি হয়তো টাইমিংয়ে পিছাইছো কিন্তু সলভে একা গেছো। তো তুমি যদি সলভ ওইটা না করো, না করো সব কিছু নিজের প্রথম থেকে করতে থাকো, ওই যে ছোটোবেলায় আমরা যেটা করতাম, বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার সবই তো একই মানুষ হয়, সেই আগে ওপেনিং বোলিং করবে, ওপেনিং ব্যাটিং করবে, ওপেনিং কিপিং করবে, সব কিছুই সে করবে, তাই না? মানে এটাই কিন্তু হয় ছোটোবেলায়, একটা প্লেয়ার থাকে সব কিছুতে ভালো সেই সব কিছু, আর মাঝে মাঝে আরও খারাপ হয় যার ব্যাট বল সেই সব কিছু করবে, ঠিক আছে? তো এইখানেও ব্যাপারটা এরকম, তুমি বেস্ট তার মানে এই না যে তুমি সব কিছু করলে সেটা ভালো কিছু হবে, সেটা গ্রিডি স্ট্র্যাটেজি হবে। তুমি যদি প্রথম দিকে কোড করা শুরু করো তাহলে কি হচ্ছে, তুমি 1 নম্বর প্রবলেম পড়ছো কোড করছো, 2 নম্বর প্রবলেম পড়ছো কোড করছো, তারপরে যতক্ষণে তুমি 3 নম্বর প্রবলেম পড়া শুরু করছো ততক্ষণে কনটেস্টের 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ, হয়তো আরও খারাপ 2 ঘন্টা শেষ, তোমার কাছে আছে 3 ঘন্টা, অলরেডি তোমার মাথা জ্যাম হয়ে আছে, অলরেডি তোমার মাথা জ্যাম হয়েছে। তো তুমি 2 ঘন্টা চিন্তা করার টাইম হারাইছো এবং তোমার স্ট্যামিনা হারাইছো আরও বেশি, জীবনেও তুমি পরবর্তীতে ওই প্রবলেমটা সলভ করতে পারবে না। বা যদি পারো 3 নম্বরটাও যদি পারো তাহলে 4 নম্বরটা পারো নাই, যেটা তুমি হয়তো অন্য স্ট্র্যাটেজিতে গেলে পারতা, তাই না? ইভেন এইটাও ভালো স্ট্র্যাটেজি যে তুমি প্রবলেম পড়ছো পরে পাস করছো, কারণ তোমার কনফিডেন্স আছে তোমার টিমমেটটা মিলাইতে পারবে। 1 নম্বর পড়ছো পাস করছো মিলাইছে, 2 নম্বর পড়ছো আরেকজনকে পাস করছো মিলাইছে, 3 নম্বর পড়ছো এইটাও তুমি পাস করছো, আচ্ছা ঠিক আছে এইটার আইডিয়া হচ্ছে এরকম, আইডিয়া শেয়ার করলাম, আইডিয়া হচ্ছে এরকম, বুঝে টুঝে দিলাম, মিলাও। 4 নম্বর প্রবলেম পড়তে থাকলা, মাঝে মাঝে দেখলা যে কোড কি করতেছে ঠিক করতেছে কিনা, 4 নম্বর পড়তে থাকলা আবার দেখলা যে হ্যাঁ ঠিক পথে আছে, কোথায় স্যাম্পল মিলছে, মিলছে, সাবমিট করো, হয় নাই ডিবাগে বসো। বাট তুমি কিন্তু ওই যতক্ষণ কোড হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি আরেকটা প্রবলেম পড়ছো, তুমি আগায় আসছো, তোমার এখন জাস্ট ডিবাগ করতে হবে। তাকে যদি তুমি আইডিয়া বলছো হয়তো সে ছোটোখাটো কোনো ভুল করছে, হয়তো একটা জিনিস মিস করছে, তুমি জাস্ট সেটা অ্যাড করবা কাজ শেষ। কিন্তু আদারওয়াইজ কী করতে হতো, তোমার পুরো 3 নম্বর প্রবলেম পুরোটা তোমার করতে হতো, এবং আবার একই কথা তুমি 4 নম্বর প্রবলেম কিছুই আগায় রাখো নাই তখন, ঠিক না? কাজে এইটা অলওয়েজ তোমার বুঝতে হবে যে তুমি টিমের বেস্ট,
তার মানে এইটা না যে তুমি সবকিছু করলে সবচেয়ে ভালোটা হবে। তোমার সাথে যেই দুজন আছে সেই দুজন যদি কোনো ক্যাপাবিলিটি রাখে, বিন্দুমাত্র কোট করার বা কিছু এরকম কোনো ক্যাপাবিলিটি যদি রাখে, তাহলে সেটাকে তোমার ইউজ করতে পারতে হবে, এবং সেই ক্যাপাবিলিটিকে গ্রো করার দায়িত্বও তোমার, তোমার একার না, তোমাদের তিনজনেরই, টিমের তিনজনের। যদি কোচ থাকে কোনো ভালো, কোচ সহ তারও, ঠিক আছে, বাট সবাই যদি এফোর্ড করতে না পারি, তুমি যেহেতু কেয়ার করতেছো, অ্যাট লিস্ট তোমার এটাতে জোর দেওয়া উচিত। কথা বুঝতে পারছি আমি? এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, এবং এটা বারবার ভুল করি হচ্ছে আরও এক জায়গায়, সেটা হচ্ছে যে আমরা ইন্টারনালে ধরো এটা ট্রাই করলাম, ন্যাশনালে গিয়ে জীবনেও ট্রাই করি না, ভয় লাগে, কী দরকার, ন্যাশনালে মিলাবোই তিনটা, দেরি করে মিলাইলে পিছিয়ে যাব। কিন্তু এইভাবে ওই যে বলছি বাবা তোমরা চার বছরের টেকনিক মিস করো, তুমি চার বছরে কটা ন্যাশনাল করবা? হ্যাঁ, চারটা, চারটা তো আইসিপিসি ন্যাশনাল কন্টেস্ট, কয়টা? আমি আমার পাঁচ বছরের কন্টেস্ট ক্যারিয়ারে 30টার বেশি ন্যাশনাল করছি, ঠিক আছে, 30টার বেশি ন্যাশনাল করছি। এখন 30 ন্যাশনাল একটু কম হয়, এখন ন্যাশনাল কন্টেস্ট কম হয়, ধরো বছরে তিনটা কন্টেস্ট অ্যাটলিস্ট হবেই, অন অ্যান অ্যাভারেজ তিনটা তো হবেই, তিনটা হবে। তাহলে চার বছরে তুমি 12টা কন্টেস্ট করবা, রাইট? চার বছরে 12টা কন্টেস্ট করবা। এখন তুমি নিজেই বলো, তুমি লাইফ কন্টেস্ট লাইফ শেষে 12টা কন্টেস্টের 12টাতেই মিডিয়াম করা বেটার, নাকি 11টাতে বাস খেয়ে একটাতে ভালো করা বেটার? এক্স্যাক্টলি, কাজে তুমি যা কিছু করবা সব কিছু প্রজেক্ট করবে হচ্ছে ফাইনালি গিয়ে আমি কি করব, চার বছরের মাথায় গিয়ে আমি কি করব। তুমি তোমার গাধা টিমমেটটাকে যে কিছু পারে না তাকে দিয়ে ন্যাশনালে কোট করাবা, এই কারণে যে সেই ফোর্থ ইয়ারে গিয়ে একটা পর্যায়ে পৌঁছাবে এবং তোমাকে আরও বেশি হেল্প করতে পারবে। তুমি যদি তাকে কোনোদিন ন্যাশনালে কিছু করতে না দাও, তার কনফিডেন্স কিন্তু থাকবে নেগেটিভ, তাই কিছু করতে বললে তার হাত পা কাটবে যে আমি তো ন্যাশনালে জীবনে সলভ করে নিই। এবং ন্যাশনালের ফার্স্ট প্রবলেম কিন্তু খুবই সোজা থাকে, তাই না? সেটা তো আমরা ভুল করি কেন? কারণ আমরা নার্ভাস থাকি, কারণ আমরা নার্ভাস থাকি, প্রথম প্রবলেম, কিছু এসি হয় নাই, এটাতে যদি ওয়া খাই সব সময় থাকে, খুবই বাজে একটা ভুল থাকে না? এখন তুমি যদি তোমার টিমমেটকে কোনোদিন ন্যাশনালে করি না করো, সে সেই কনফিডেন্সটা পাবে কোথা থেকে? পাবে? পাবে না। কাজেই এইটাই বলছি, তুমি এটা ন্যাশনালে গেলেও সেটা তোমার একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ এখানে টাকা দিয়ে আসছি, ঠিক আছে, ভালো করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু সেটা তোমার ইনভেস্টমেন্ট, হ্যাঁ এই ন্যাশনালেও আমি চাই আমার টিম স্ট্র্যাটেজি যা হওয়ার কথা সেটাই ফলো করতে, করে দেখি খারাপ হলে খারাপ হোক, কিন্তু আজকে খারাপ হয়েছে, দুইটা খারাপ হয়েছে, তিনটা খারাপ হয়েছে, এইটার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু তুমি শিখতেছো, তাই না? এটা এক্সপিরিয়েন্স থেকে কিন্তু শিখতেছো, আলটিমেটলি তিন বছর পরে দেখবে যে হঠাৎ করে সেই মেম্বারটাই প্রবলেম মিলাই ফেলছে, একটা তোমাকে ছাড়াই মিলাইছে, কারণ কি, তুমি তার উপর ট্রাস্টটা রাখছো। মানুষের উপর ট্রাস্ট রাখা খুব জরুরি, তুমি ট্রাস্ট রাখলে অনেকে অনেক কিছু করতে পারে, ট্রাস্ট না রাখলে পারলেও সে সেটা করবে না, বুঝতে পারছি? কাজে যাদের যাদের টিমমেট ইস্যু আছে, যে আমার ভার্সিটিতে টিমমেট বলতে কিছু নাই, ভার্সিটিতে আমি একাই সব কিছু করি, তারা তাদের সবাই এই কথা মাথায় রাখা উচিত, ঠিক আছে? তুমি এমন একজনকে বানানোর চেষ্টা করবা যে তোমাকে হেল্প করতে পারবে টু অ্যাচিভ বিগার থিংস, এখন হতে পারবে না, দুই বছর পর পারবে। আমরা ইমিডিয়েট রিওয়ার্ড চাই, অলওয়েজ ইমিডিয়েট রিওয়ার্ড, এখনই ভালো করতে হবে, এখন এখন। ওই যে একটা মিম আছে দেখছো না, যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, এখনই দাও, ওইরকম আর কি। সরি বলো, যেমন এবার ইন্ডিয়াতে করে নেই এবং সে কোনো ন্যাশনালের গ্রাফ প্রবলেম বলল যে কোনো প্রবলেম, সে তার যদি মনে কি কি খাবে, তার মাথায় লেগে তা কি খাবে, সে সাবমিটই করে না। এইখানে এখন ধরো যে ব্যাপারটা এমন যে যদি আসলে সাবমিট করে টিএলই খায় তাহলে সে আসলে কারেক্ট, আর অন্য ব্যাপারটা হচ্ছে যদি টিএলই খাওয়ার মতো না হয় সেটাক্ষেত্রে তোমার টিমমেটদেরকে বলতে হবে যে না এটা টিএলই, আচ্ছা টিএলই খাইলেও আমাদের তো অন্য কোনো আইডিয়া নাই, ব্যাপারটা হচ্ছে সিম্পল এটা যে আমি টিএলই খাবো, ঠিক আছে, কোট করবো না, এই ব্যাপারটা কি এটাই যে টিএলই খাবো বলে কোট করবো না, তাহলে তো ফাইন, তাহলে তুমি লাস্ট মোমেন্টে গিয়ে তুমি সাবমিট করে দিলেও কিছু যায় আসে না, তুমি মানে সাবমিট কে করতে এটা তো ইস্যু না, সেটা হচ্ছে মারামারি করে না,
না করতে দিব না, কোনো না সাবমিট হবে না, আমার নাম চলে যাবে, হ্যান ত্যান, এইসব তো না। কনভিন্স করার উপায় হচ্ছে দুইটা, আস্তে 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 কনভিন্স করার উপায় হচ্ছে এরকম। এক নাম্বার, তোমাকে একদম প্রুফ করতে হবে যে কমপ্লেক্সিটি এত আসতেছে এটার, এবং এই রেঞ্জে সবকিছু গুণ করে এত আসছে, এটা রান্না করার কোনো কারণ নেই। আচ্ছা, এটা যদি না পারো কনভিন্স করার উপায় হচ্ছে বেটার সলিউশন দেওয়া, এর থেকে কম কমপ্লেক্সিটি সলিউশন হচ্ছে এইটা। দুইটা কোনোটাই যখন ঘটে নাই তখন আমার এটা সাবমিট করতে হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমি একবারে ঢুকে এইটুকু আমার ইয়েতেই ছিল স্ট্র্যাটেজি টিম কনটেস্ট যে কীভাবে করা উচিত, সেটাতে আমরা একবারেই ঢুকি, কোয়েশ্চেন যেহেতু এখানে চলেই আসছে। আচ্ছা, টিমমেট সিলেকশন নিয়ে আশা করি আর কোনো ইয়ে নাই, রাইট? অবশ্যই, ওই যে সেটার রেমেডি তুমি কনটেস্টে বসে করতে পারবা না, সেটার রেমেডি হচ্ছে মোর এক্সপিরিয়েন্সড হওয়া, ঠিক আছে? এইটা এই সব কিছুর বেশিরভাগই সলিউশন হচ্ছে একটাই, মোর এক্সপিরিয়েন্সড হওয়া। প্র্যাকটিস করো বেশি বেশি করে, টাইম যেতে দাও, আস্তে আস্তে এগুলো কাটবে, ঠিক আছে? আসতেছি স্ট্র্যাটেজিতে আসতেছি। আচ্ছা, টিমমেট টিমের ক্ষেত্রে আরও কিছু জিনিসপত্র বলি। টিমমেট সিলেকশনের ক্ষেত্রে বললাম, যেটা খুব জরুরি বিগিনার লেভেলের টিমগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা অনেকেই এটা করি যে এখন যেহেতু ওই যে আমাদের অ্যালগোরিদম শিখার খুব তাড়া, আমরা অ্যালগোরিদম পারি না বলে কিছু পারি না, এরকম একটা আইডিয়া আসে, আমরা টিম করি, করে অ্যালগোরিদম ভাগ করে নেই যে আমি সব গ্রাফ অ্যালগোরিদম শিখে ফেলবো, তুই সব জিও শিখবি, এও শিখবে সব ম্যাথ, তারপর আমরা সেই রকম টিম হবো, ঠিক আছে? কিন্তু কী হয়, আলটিমেটলি কোনোটাই হয় না, ঠিক আছে? বিগিনার লেভেলের টিম কখনো অ্যালগোরিদম ভাগ করবে না। এই যে মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে তোমার বেশিরভাগ সময়ই একটা প্রবলেম একটা অ্যালগো থেকে আসে না, এটা মিক্সচার অফ অ্যালগোরিদম থেকে আসে, ঠিক আছে? এবং তুমি যদি প্রতিটা জিনিসেরই স্ট্যান্ডার্ড টপিকগুলো না পারো, স্ট্যান্ডার্ড টপিকগুলো না জানো, হয়তো তোমার মিডিয়াম লেভেল বা হার্ড লেভেলের প্রবলেম সলভ করতে কষ্ট হবে, তুমি পারবা না। এবং তোমার যখন ডিসকাস করতেছো, মানতেছি তোমার টিম কনটেস্টে তো দুজনই আছে, তুমি গ্রাফ পারো ও হয়তো ম্যাথ পারে, তো দুজন মিলে মিলাই ফেলবা, সেটাও হবে না, কারণ তোমরা কমিউনিকেট করার সময় তোমরা একই ভাষায় কথা বলবা না, কারণ তুমি ম্যাথের কিছুই জানো না, সে গ্রাফের কিছুই জানে না, তারা যখন তুমি বললো এইটা একটা আনওয়েটেড গ্রাফ, কাজে তো বিএফএস চালালে হয়ে যাবে, সে বলে হোয়াট দ্য হেল ইজ দিস, কথাটা মানে কি, আমি বলি শুনিও নাই, তাই না? কাজে বিগিনার লেভেলের ক্ষেত্রে এই কাজ কখনো করা যাবে না, আমি ভাগ করে নিব। বিগিনার লেভেলের ক্ষেত্রে যেটা করা যাবে সেটা হচ্ছে একই জিনিস আমরা তিনজন শিখব, প্রবলেম করে ডিসকাস করে নিব, প্রবলেম হয়তো সবগুলো করলাম না, কিন্তু নলেজের ব্যাপারটা যে আমরা একই সাথে উঠতেছি এই জিনিসটা মেক শিওর করা খুবই জরুরি। এবং এই এইটাও খুব জরুরি, ওই যেটা লাস্টে বললাম, প্রবলেম শেয়ার করা, আইডিয়া শেয়ার করা, যে আমি গতকাল একটা ভালো প্রবলেম করছি, প্রবলেমটা হচ্ছে এইটা, তাকে দাও, সে করুক, ঠিক আছে? সে একটা ভালো প্রবলেম করছে, তোমাকে দিক করুক, অ্যাটলিস্ট না করলেও আইডিয়া শেয়ার করো, যে আমি এইটা করছিলাম কেমনে করবো বলতো, সে বললো হইলো না, তখন তুমি তাকে শিখাইলা, সে করলো তোমাকে বললো শিখলা, এই আইডিয়া শেয়ারিংটা জরুরি। কারণ কি, কনটেস্টের মাধ্যমে হয়তো এরকম একটা প্রবলেম আসবে, তুমি বলবো যে আচ্ছা এটা যে ওই প্রবলেমটা করছিলাম মনে আছে, ওই প্রবলেমটাই খালি এটা চাইছে, দুই মিনিটে কথা শেষ। কিন্তু যদি তুমি ওই প্রবলেম সবার না করা থাকে, ওই যে প্রবলেমটা করছিলাম মনে আছে, না করি নেই, তখন তোমার আগে ওই প্রবলেম বুঝাতে হবে, এই প্রবলেম বুঝাতে হবে, অনেক প্যারা। কাজেই টিমমেটদের মধ্যে কমিউনিকেট করা, শেয়ার করা খুবই জরুরি, ওকে? আচ্ছা, টিমমেটের ইয়ে গেল, টিম কনটেস্টের সময় আমাদের স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে কথা বলি, ওকে? টিম কনটেস্টকে আমি পার্সোনালি তিনটা ফেজে ভাগ করি, তিনটা ডিফারেন্ট ফেজ, ফার্স্ট আওয়ার ফেজ, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার এবং ফোর্থ আওয়ার, ফিফথ আওয়ার, ঠিক আছে? দ্য ফাইনাল আওয়ার না, ফাইনাল টু আওয়ার্স আসলে, ঠিক আছে? এক ঘন্টা, দুই ঘন্টা, দুই ঘন্টা, তিনটা ফেজ আছে। তিন ঘন্টার ফেজের মধ্যে বেসিক্যালি
বেশিরভাগ টিমেরই সবচেয়ে প্রোডাক্টিভ টাইম হচ্ছে ফার্স্ট আওয়ারটা, বেশিরভাগ টিমই এরপরে হচ্ছে ঝুলে যায়, বেশিরভাগ টিমেরই ফোর্থ আওয়ার ফিফথ আওয়ার খুবই আনপ্রোডাক্টিভ থাকে, ঠিক আছে। কিন্তু যারা ফোর্থ আওয়ার ফিফথ আওয়ারে প্রোডাক্টিভ থাকতে পারে সেই টিমগুলো শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, দ্যাট ইজ দ্য ওয়ে। এখন এইটা চিন্তা করে ধরো আমি সব জমা রাখলাম, সব ফোর্থ আওয়ার ফিফথ আওয়ারে করবো, তাহলে ডেফিনেটলি আমি আরও লাড্ডুগুড্ডু হচ্ছি, তাই না? তো সেটা বাজে স্ট্র্যাটেজি। বাট ফেজগুলো কেন জরুরি, ফেজগুলোর ডাইনামিক্স চিন্তা করো। ফার্স্ট আওয়ারে যেটা ঘটবে, তুমি প্রতি মোমেন্টে মোমেন্টে নতুন প্রবলেম পাচ্ছ, যে প্রবলেমটা এখনও পড়া হয় নাই, হয়তো র্যাঙ্ক লিস্টে দেখছো কেউ সলভ করছে, কাজে তুমি প্রবলেম পড়তে হবে, প্রবলেম চিন্তা করতে হবে, প্রবলেমের সলিউশনে পৌঁছাইতে হবে, প্রবলেমের কোড করতে হবে, চারটা স্টেপ বাকি, তাই না? ফার্স্ট আওয়ারে যে কোনো প্রবলেম সলভ করতে হলে তোমার চারটা স্টেপ লাগবে, প্রবলেম পড়া, চিন্তা করা, সলভ করা, কোড করা, দিস আর দ্য ফোর স্টেপস, রাইট? পরের আওয়ারগুলোতে যেটা হওয়া উচিত, অ্যাট লিস্ট ফোর্থ আওয়ার বা ফিফথ আওয়ারে গিয়ে যেটা হওয়া উচিত, তখন তোমার কোনো নতুন প্রবলেম পড়ার কথা না। যে চার ঘন্টার মাথায় এসে আমি একটা প্রবলেম প্রথমবারের মতো দেখতেছি, তার আগে তিন ঘন্টা কী করছিলে তুমি? তাহলে ফোর্থ আওয়ার বা ফিফথ আওয়ারে তোমার ডেফিনেটলি আইডিয়ালি যেটা হওয়া উচিত, যে তুমি নতুন প্রবলেম কিছু পড়তেছো না, অলরেডি প্রবলেম পড়তেছো, তোমার ওটা নিয়ে চিন্তাও কিছুটা করে থাকার কথা, চিন্তাও কিছুটা করা থাকার কথা, যে আমি অনেকগুলো অ্যাপ্রোচ ট্রাই করছি, লাক ভালো হলে অলরেডি আইডিয়া পেয়ে গেছি, লাক খারাপ হলে এখনও পাই নাই, প্রসেসের মধ্যে আসি। সো ফোর্থ আওয়ার ফিফথ আওয়ার দিকে যেটা হওয়ার কথা, যে তুমি ফাইনালাইজ করবা যে হ্যাঁ এই প্রবলেমটা এইভাবে সলভ হবে এবং তারপরে কোড করা শুরু করব। সবচেয়ে বেস্ট কেস হচ্ছে যে ফোর্থ আওয়ার ফিফথ আওয়ারের সময় তোমার অ্যাকচুয়ালি অনেকগুলোরই আইডিয়া রেডি আছে, সলভ করা রেডি আছে, হয়তো কোড করা বাকি, বা আরও বেটার হচ্ছে কোডও করা আছে, ডিবাগ করা বাকি। দিস ইজ দ্য বেস্ট সিনারিও, যে তোমার আসলে কোড করা আছে, ধরো তিনটা কোড করা আছে, পেনাল্টি খাচ্ছিল বা স্যাম্পল মিলতেছিল না, এইগুলোকে তুমি এখন ডিবাগ করবা, ঠিক আছে। নর্মালি লাস্টের দুই ঘন্টাতে, লাস্টের দুই ঘন্টাতে তিনটা বা চারটা মিলাইতে হইলে, তিনটা চারটা কোড লাস্ট দুই আওয়ারে পুরা করছো, এটা হলে তোমার লাস্টে তিনটা চারটা মিলবে না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা সেই ফেজে নাও যাই, সেই ফেজে না যাই। কন্টেস্টের ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা স্ট্র্যাটেজি হলো প্রবলেম পড়া এবং কোড করা। কথাটা মানে কি, প্রবলেম পড়ার ক্ষেত্রে আমরা যেটা করি, যে বেশিরভাগ বিগিনার টিম, যে আমরা প্রবলেম পড়ি হচ্ছে শুধুমাত্র যখন আমি জানি যে কেউ এটা সলভ করছে, আদারওয়াইজ প্রবলেমটা পড়ি না, ঠিক আছে। এই স্ট্র্যাটেজি বিগিনার টিমের জন্য ফাইন যখন তুমি সেকেন্ড আওয়ারে পৌঁছেছো বা থার্ড আওয়ারে পৌঁছেছো, ঠিক আছে। কিন্তু ফার্স্ট আওয়ারের ক্ষেত্রে যদি তুমি প্রবলেম না পড়ো, তাহলে তুমি সিগনিফিকেন্ট অ্যামাউন্টে টাইম হারাচ্ছ, ঠিক আছে। ফার্স্ট আওয়ারে এরকম হইতেই পারে যে তোমার হাতে তুমি ফার্স্ট প্রবলেমটা পড়ছো, সেকেন্ড ইজি প্রবলেম, থার্ড ইজি প্রবলেমও পেয়ে গেছো, কিন্তু তুমি পড়ো নাই, কারণ কেউ সলভ করে না এখনো। যতক্ষণে সলভ হয়েছে ততক্ষণে তুমি আধা ঘন্টা হারাই পড়ছো, কারণ সেটা আধা ঘন্টা পরে হয়েছে। কাজে প্রথম দিকে তোমার সলভেবল প্রবলেমগুলো পড়ে ফেলা খুব জরুরি, এবং প্রবলেম পড়তে কিন্তু আসলে বেশিক্ষণ টাইম লাগে না, তোমাদের ক্ষেত্রে লাগে। কারণ কি, কারণ তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করো না। তুই যে শুনছিলাম র্যান্ডম প্রবলেম পড়বো কিনা, র্যান্ডম প্রবলেম পড়বো আছে শুধুমাত্র এই একটা স্কিল বাড়ানোর জন্য, একটা প্রবলেম পড়ে এটা আমার পক্ষে পারা সম্ভব, এটা আমার পক্ষে পারা সম্ভব না, এই ডিসিশনটা তুমি যত দ্রুত নিতে পারবা তত তোমার এই স্কিলটা বাড়বে। দশটা প্রবলেম তিনজনকে দিবা, তিনজন তিনটা করে প্রবলেম পড়তেছো, তিনটা করে প্রবলেম পড়তে হায়েস্ট 15 মিনিট লাগে, তিনটা প্রবলেম পড়তে তুমি ঘড়ি ধরে দেখো হায়েস্ট 15 মিনিট লাগে। আমাদের কাছে মনে হয় অনেকক্ষণ লাগতেছে, কিন্তু খুব বেশি হলে মনোযোগ দিয়ে পড়লে 15 মিনিটে বেশি লাগে না। তুমি 15 মিনিটের মধ্যে ডিসাইড করার ব্যাপার যে আচ্ছা ঠিক আছে আজকে এই চারটা প্রবলেম হয়তো আমরা পারবো বা এগুলো পারবো না। তো তুমি দেখো অলরেডি ফার্স্ট আওয়ার মধ্যে যদি তুমি এটা করে ফেলতে পারো, পুরো 4 ঘন্টা ধরে তোমার হাতে 6টা প্রবলেম নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি জাস্ট 4টা প্রবলেম নিয়ে তোমার পুরো ফোকাসটা ওখানে দিচ্ছ, ইউ নো হোয়াট দ্য প্রবলেম রিকোয়ার্স, তুমি চিন্তা করে দ্য সলিউশন বের করা বাকি, তোমার ফার্স্ট স্টেপ শেষ, ঠিক না? কাজেই প্রবলেম পড়া হচ্ছে খুবই জরুরি। 2 নম্বর যেটা বলছি কোড করা, সেটা যেটা মিন করে, আমরা এই ভুলটা অনেক বড় বড় টিমও করে, একটা প্রবলেম সলভ করছি, কোড করছি, সাবমিট করছি, ওয়ার্ক হয়েছে, ডিবাগ করা শুরু করছি, এইটা ভালো স্ট্র্যাটেজি না। ভালো স্ট্র্যাটেজি হচ্ছে আমরা যেটা করতাম, সাবমিট করে প্রিন্ট দিয়ে উঠে যাওয়া, সাবমিট করবা, কোড প্রিন্ট দিবা, উঠে যাওয়া, এসি হয়েছে, ওয়ার্ক হয়েছে, ডাজেন্ট ম্যাটার। এর তুমি পিসিতে টাইম পাইছো, এখন তোমার পার্টনার টাইম নেবে। তুমি কেন প্রিন্ট দিয়ে উঠছো,
কারণ যদি ওয়া খায় প্রিন্ট আউট চলে আসবে, তুমি তখন বসে কোড দেখো। তুমি ডিবাগ করতে চাও, পেপারে ডিবাগ করো, ফার্স্টে পেপারে ডিবাগ করো, তারপরে যদি তোমার কাছে মনে হয় আচ্ছা একটু দেখলেই হয়ে যাবে, অল্প একটু বাকি, তখন তুমি পিসি নাও, ঠিক আছে। বাট এইটা তোমার বুঝতে হবে যে এইটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তুমি যখন কোডটা করছো, এই কোডটা আসলে তোমার বাচ্চার মতো, ঠিক আছে, তোমার খুব প্রিয়, তোমার কাছে মনে হবে যে এই যে কোডটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, এই কোডটাই এসি হবে। কিন্তু এটা সত্যি কথা না, এটা তুমি করছো বলে তোমার কাছে মনে হচ্ছে। তোমার টিমমেটকে তখন বুঝতে হবে যে তুমি কি এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরে পড়ে গেছো কিনা, ঠিক আছে। এটা বেশিরভাগই করে, তিনজন তিনটা কোড করছি, তোমার কাছে মনে হবে তোমারটাই সবচেয়ে ভালো হচ্ছে, তোমারটাই এসে হবে, তুমি তো অন্যদের দেখোই নাই, তুমি কেন বুঝবা, তাই না? এই ক্ষেত্রে যেই মানুষটা পিসির সামনে বসে নাই তার ডিসাইড করা খুব জরুরি। আচ্ছা, আমি বলতেছি না যে সবসময় তুমি ডিবাগ না করে উঠে যাওয়া, তোমার টিমের এমন একজন কাউকে থাকতে হবে যে তোমার প্রবলেম সম্বন্ধেও জানে, তোমার আইডিয়া কি জানে, আরেকটা যেটা করবে সেটাও জানে, সেটার আইডিয়াও জানে। সে তোমার ডিসাইড করে দিবে আচ্ছা এইটা হওয়ার থেকে এটা হওয়ার চান্স বেশি, বা উল্টাটা, না এইটা যেটা করছে এটা আইডিয়া ঠিক আছে, নিশ্চয়ই ছোটবেলা আমি ভুল করছি, তাতেই দেখি দুজন মিলে দেখি, তখন এখন একজন করছি, এখন দুজন মিলে দেখলাম, দেখে তাড়াতাড়ি বের করার চেষ্টা করলাম, পাঁচ মিনিট চলে গেছে তাও হয় নাই, তখন কি আচ্ছা এটা টাইম লাগছে, প্রিন্ট নিয়ে উঠে যাই, কি লাভ? তুমি যদি ওই একটা প্রবলেম নিয়ে ডিবাগ করতে পড়ে থাকো, সেটা হয়তো আধা ঘন্টা টাইম দিলে হইল, কিন্তু ততক্ষণে তোমার কিচ্ছু প্রোগ্রেস ঘটে নাই, শুধুমাত্র ওই একটা প্রবলেম ঘটছে। আর যদি তুমি তখন উঠে যাইতা, আরেকজন কোড করতে বসতো, হয়তো তুমি পেপারে দেখেই পুরোটা মিলাই ফেলতে পারবা, ডিবাগ করে ফেলতে পারবা, বা পেপারে দেখে হবে না, আরও কিছুক্ষণ দেখতে হবে, তাও হয়তো আধা ঘন্টা জায়গায় 40 মিনিট লাগছে, ঠিক আছে, তুমি 10 মিনিট এক্সট্রা লাগছে। যখন সুবিধা হচ্ছে ওই 40 মিনিটে তোমার টিমমেট কোডটা করে ফেলছে, তারটাও এসি হয় নাই, তখন আরেকজনের যেটা আইডিয়া আছে সেও কোড করতে বসছে, তিনটা কোড করে ফেলছো, কোনোটা এসি হয় নাই, কিন্তু তুমি তিনটা কোড করে ফেলছো, দ্যাট ইজ দ্য বিগ থিং হিয়ার। কারণ তোমার ডিবাগ করতে লাগে 5 মিনিট 10 মিনিট, তুমি লাস্ট আওয়ারে গিয়ে ডিবাগ করে তিনটা কোড মিলাইতে পারবা, লাস্ট আওয়ারে গিয়ে তিনটা কোড করে মিলাতে পারবা না, কারণ তোমার যখনই নতুন কোড করতে হবে, সেটা যত ছোটই হোক যত বড়ই হোক, তোমার এক্সস্টিভ লাগবে, যা এটা কি পারবো, এটা কি হবে, হবে না, কারণ কোড করাটা তো আসল না, কোড করে স্যাম্পল মিলতে হবে, ডিবাগ করতে কত দূর ইয়ে, তুমি যদি কোডটা আগে থেকে করে রাখো অ্যাটলিস্ট স্যাম্পল তো মিলছে, তাহলে তুমি সাবমিট করতা, করতা না, তাহলে আগায় আছে, অনেক দূর আগে আছে, জাস্ট ডিবাগ করা বাকি। এই স্ট্র্যাটেজিতে সব টিম ভুল করে, যে আমি একটা কোড করছি, এই কোডটা এখনই ডিবাগ করছি, আমি পিসি ছাড়ি নেই, আমি পিসি ছেড়ে উঠে গেলে আরেকটা কোড হইতো, আমি পিসি ছেড়ে উঠে গেলে আরেকটা কোড হইতো, সেই কোড করার চান্সটা আমরা দেই নাই। কাজে আইডিয়ালি তুমি যখন লাস্ট ফেজে ঢুকবা, তোমাদের টিমগুলোর জন্য বলছি যে তোমরা হয়তো এখনো 6টা 7টা সলভ করার স্বপ্ন দেখো না, ঠিক আছে, তুমি 3টাই সলভ করবা, 4টাই সলভ করবা, কিন্তু সেইটাও তুমি যেন সবচেয়ে ভালো স্ট্র্যাটেজিতে করো। তোমার যদি স্ট্র্যাটেজি খারাপ থাকে, শেষ পর্যন্ত 4টা সলভ হবে না, তুমি বের হয়ে বলবে যে 4 নম্বর আইডিয়া তো আমাদেরও ছিল, টাইম পাইনি করতে, কেন? কারণ 3 নম্বর করতে গিয়ে এই গাধাটা এত টাইম লাগাইছে, ওরা ধরে লাথি পারে না কিছু, হুদাই ওর জন্য আমার লাইফ শেষ, এসব করতেছো, কিন্তু স্ট্র্যাটেজি ভুল করছো তুমি, স্ট্র্যাটেজি ভুল করতেছো তুমি, তোমার টিম ভুল করতেছে, তাই না? কাজেই এইটা হচ্ছে, এইটা মেনটেন করা খুব জরুরি, এবং এই জিনিসটা যে পিসিতে বসে আছে সে করতে পারবে না। বেশিরভাগ মানুষ যে পিসিতে বসে আছে এই ডিসিশনটা সে নিতে পারবে না, পিসিতে বসে ডিসিশন নেওয়া যায় না, পিসি সামনে বসা খুবই সাংঘাতিক জিনিস, এটা নিজেরা খেয়াল করে দেখো, পিসি সামনে বসে চিন্তা করা যায় না, তুমি উঠে হাঁটো, বাথরুমে যাও, কফি টফি খাও, দেখবে মাথা কাজ করে, একটু হাঁটছো, একটু ক্লিয়ার হয়েছো, মাথায় একটু পানি দিছো, মুখে একটু পানি দিছো, দরকার নাই, ইভেন উঠে একটু এনভায়রনমেন্ট চক্কর দিছো, তুমি যখন এনভায়রনমেন্ট চেঞ্জ করো তখন তোমার মাথার ক্ল্যারিটি বাড়ে। এই কথা বারবার বলছি এবং এটা কাজ করে, কাজে তোমরাও এটা করতে পারো। কাজে এই ডিসিশনগুলা সবসময় যে পিসিতে নাই সে দিবে, এবং এই জন্যই বেস্ট মেম্বার, যেটা যে বেস্ট মেম্বার ইন টার্মস অফ থিঙ্কিং, নট ইন টার্মস অফ কোডিং, ঠিক আছে, ইন টার্মস অফ থিঙ্কিং, তার সবচেয়ে কম কোড করা উচিত, সে কোড করতে পারবে একদম লাস্টে, শেষের দিকের সবচেয়ে ভালো প্রবলেমটা সে মিলাবে, ঠিক আছে, শেষের দিকে সবচেয়ে ভালো প্রবলেমটা সে মিলাবে, কারণ তাহলে যেটা হয় সে পুরো টাইমটা কন্টেস্টের বাইরে থেকে কন্ট্রোল করতে পারে, যে আচ্ছা কোন প্রবলেম আসছে সে সাজায় দিতে পারে, কে কোনটা করবে। টিম কন্টেস্ট করার জন্য আমি বলছিলাম না, ইন্ডিভিজুয়াল করার সময় তুমি সবসময় তোমার উইক সাইডে জোর দিবা, টিম কন্টেস্ট করার সময় তোমার জানা থাকা লাগবে যে তোমার টিমমেটের স্ট্রং সাইড কোনটা, তোমার টিমমেটের উইক সাইড কোনটা, এটা ক্লিয়ার কাট জানা থাকা লাগবে, ঠিক আছে। জানা থাকলে সুবিধা কি,
তুমি তখন প্রবলেম পরে পাস করতে পারবা যে এই প্রবলেমটা ওর স্ট্রেংথ বেশি, ও করতে পারবে। আমাদের টিমে যখন গ্রাফ প্রবলেম হলে আমরা শিপলুকে পাস করে দিতাম, গ্রাফ শিপলু। এই জন্য এখন আমাদের গ্রাফের দুর্বলতা রয়ে গেছে, বাজে কাজ ছিল। টিম হিসেবে ভালো করছি, ইন্ডিভিজুয়ালি ভালো কিছু হয় নাই, ঠিক আছে। বাট স্ট্রেংথ থাকা জানা জরুরি। আবার উইক সাইডও খুব ভালো মতো জানতাম। যেমন শিপলুরই উইকনেস ছিল হচ্ছে যে ও যখন শিওর না তখন ওর কিছু ইয়ে ছিল, শারীরিক অঙ্গভঙ্গি ছিল, সেটা হ্যাঁ এক্সপ্রেশন দিত, ঠিক আছে। এক্সপ্রেশন থেকে আমরা বুঝতাম ও আসলে সলিউশন সম্বন্ধে শিওর না, বলতেছে ঠিক আছে বাট 100% শিওর না, তখন আমরা কোড করতে বসতে দিতাম না, ঠিক আছে। একই ঝামেলা আমার ক্ষেত্রে ছিল, আমার আমার নেচারই হচ্ছে একটু কনফিডেন্ট বেশি, ঠিক আছে, কনফিডেন্স বেশি। তো আমি ভুল সলিউশনও খুব কনফিডেন্টলি বলতাম, আমি শিওর যে আমি শিওর এটাই সলিউশন, ঠিক আছে, আমি শিওর এটাই সলিউশন। এবং আমি যত বেশি কনফিডেন্ট হইতাম আমার টিমমেটদের ডাউট তত বাড়ত, ঠিক আছে। তো এই জিনিসটা ধরো এখন আমি বলতে পারতেছি, আমি কিন্তু পার্সোনালি রিয়েলাইজ করি নাই, আমার টিমমেটরা রিয়েলাইজ করছে এটা। তো ওরা এটার বেসিসে অনেক ডিসিশন নিছে যে আমাকে আটকাইছে বা সলিউশন নিয়ে আরেকটু ইটারেট করছে যে আমি আসলে ঠিক আছি কিনা, কিছু এক্সাম্পল হয়তো ট্রাই করছে, সেই জিনিসগুলো ট্রাই করছে, ঠিক। তো এই জিনিসগুলো জানতাম বলে, আমাদের টিমমেটদের ওই আন্ডারস্ট্যান্ডিং ছিল বলে হয়তো অনেক জায়গা থেকে আমরা বেরো আসতে পারছি, যেটা নর্মালি সম্ভব ছিল না। তো তোমাদেরও টিমমেটদের ক্ষেত্রে এই জিনিসটা মেনে করা জরুরি যে তুমি তোমার টিমমেটের স্ট্রেংথ কোনটা জানবা, টিমমেটের উইকনেস কোনটা সেটা জানবা, ঠিক আছে। আচ্ছা, সো রেসপন্সিবিলিটি ডিভাইড করার ক্ষেত্রে একটা জিনিস আমরা করি, যেমন বেসিক্যালি রেসপন্সিবিলিটি কিরকম, তোমার যদি টিমের তিনজনই সব দিক থেকে ভালো হয় তাহলে সেটা রেসপন্সিবিলিটি ডিভাইড করার কিছু নাই, সবাই সব কাজ করতে পারে। বাট বেশিরভাগ সময় এটা ঘটে না, কেউ কেউ থাকে প্রবলেম পড়ার ব্যাপারে খুব ভালো, এবং প্রবলেম পড়া উচিত নর্মালি তারই যার সব ধরনের অ্যালগোরিদমের ব্যাপারে বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ তাহলে সে বুঝবে যে কোনটা কোন প্রবলেম দিকে যাওয়ার কথা, সে সেইভাবে ভাগ করতে পারে। যে অ্যালগোরিদম কম পারে সে প্রবলেম পড়ে সব কিছু তার ডোমেনেই চিন্তা করবে, তাই না? কাজে যার ডোমেন বড় তার প্রবলেম পড়া উচিত। আমাদের টিমের ক্ষেত্রে যদি বলি, আমাদের টিম যেভাবে কাজ করতো সেটা হচ্ছে ফেজ ছিল এরকম, ফার্স্ট ফেজের দায়িত্ব আমার, ফার্স্ট ফেজে যা কিছু হবে আমার, ওরা জাস্ট প্রবলেম ইজি পাইলে আমার স্ট্যাকে দিয়ে রাখতো, ঠিক আছে। আমার কাজ হচ্ছে প্রথম দিকে সব কিছু কভার আপ করা, আমার এবং আনার দায়িত্ব ছিল হচ্ছে মিডল ফেজ পার করা। মিডল ফেজে যা কিছু প্রবলেম আছে আমরা ডিসকাস করতাম, ডিসকাস করে সলভ করতাম, মাঝে মাঝে শিপলু বসতো মিডল ফেজে, বাট শিপলুর দায়িত্ব মেইনলি ছিল লাস্ট ফেজে, ঠিক আছে, যে পুরো টাইম ওকে টাইম দেওয়া, যথেষ্ট পরিমাণ টাইম নিয়ে ও যেন শেষের দিকে একটা ভালো প্রবলেম মিলাইতে পারে। হ্যাঁ, এটা ঘটছে যে বেশিরভাগ সময় এটা আসলে ওয়ার্কআউট করে নাই, শেষের দিকে হয়তো ভালো একটা প্রবলেম মিলে নাই, কিন্তু এক দুইবার যখনই মিলছে আমরা খুব ভালো করছি, ঠিক আছে। এবং ওই স্ট্র্যাটেজি ইন এসেন্স আমাদের টিমে কাজ করছে। সব টিমে একইভাবে কাজ করবে না, তাও হইতে পারে, ঠিক আছে। তো তোমাদেরকে নিজেদের ফিগার আউট করতে হবে, এবং এই রেসপন্সিবিলিটিগুলো আসলে ন্যাচারাল ওয়েতে আসা উচিত। মানে যেমন আমাদের এখানে আসছে, আমরা প্রথম যখন টিম করছিলাম সেই টিম ছিল আমি, শিপলু আর সাব্বির, আমাদের আর্ক ফ্রেন্ড, সে এখন বুকিং ডট কমে আসে। তো আমরা প্রথম তখন ফার্স্ট ইয়ারে পড়ি, প্রথমবারের মতো টিম কন্টেস্ট করতে আসছি, ঠিক আছে। তো আমাদের তখন স্ট্র্যাটেজি ছিল হচ্ছে এরকম যে আমাদের আমি হচ্ছে সব কোড করব, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি, সাব্বির সব প্রবলেম পড়বে, আমি প্রবলেম পড়বই না, ঠিক আছে, আমি অন্যদিকে তাকিয়ে থাকবো, ও পড়বে আমাকে বলবে যে এটা হচ্ছে এই প্রবলেম, আর শিপলুর কাজ হচ্ছে ডিবাগ করা, শিপলুর ডিবাগ করা, ঠিক আছে। আমি মনে হচ্ছিল এটা খুবই কাজের রেসপন্সিবিলিটি, কারণ কি মানে ভাগ করা হয়েছিল এই সেন্সে যে আই ওয়াজ দ্য বেস্ট কোডার, ঠিক আছে, মানে কোডিংয়ের দিক থেকে আমি সবচেয়ে ভালো ছিলাম, আমার টাইপিং স্পিড খুব ভালো ছিল, প্রচুর কোড করছি, শিপলু ডিবাগিং খুব ভালো, মাথা ঠান্ডা, ঠিক আছে, আর সাব্বির দুইটা কোনোটাই না, সো প্রবলেম পড়বে, ঠিক আছে। তো হি ওয়াজ গুড ইন মেনি থিংস, বাট তখনও এই পর্যায়ে সে আসেনি আর কি। সো একটা কন্টেস্ট করার পরে বুঝছি যে এর থেকে বাজে স্ট্র্যাটেজি হয় না, কারণ রেসপন্সিবিলিটি ভাগ করছি ঠিক আছে, কিন্তু রেসপন্সিবিলিটি ভলিউম তো প্রত্যেকটা একই না, কোডিংয়ের যে ভলিউম ডিবাগিং আর প্রবলেম পড়ার ভলিউম তো এক না, কাজে আমার জান খারাপ হয়ে গেছে কোড করতে গিয়ে। তো নেক্সট কন্টেস্ট থেকে এই স্ট্র্যাটেজি বাদ, এই স্ট্র্যাটেজি হবে না। তো তোমাকে ন্যাচারালি বুঝতে হবে এটা আনন্যাচারাল ভাগ ছিল। পরবর্তীতে যেটা হয়েছে, যেহেতু আমি সবচেয়ে ফার্স্ট ছিলাম, প্রথম দিকে প্রবলেম করার ব্যাপারে আমি কনফিডেন্ট থাকতাম, ঠিক আছে, এবং সলভও অনেক বেশি করছিলাম, অ্যাডহক অনেক বেশি করছিলাম, তো প্রথম দিকের প্রবলেমগুলো করার ব্যাপারে আমি কনফিডেন্ট থাকতাম বেশি, ঠিক আছে। সো অটোমেটিক আমার কাছে আসতো,
পরের দিকের বড় বড় জটিল প্রবলেম এগুলো শিপলু বেশি মিলাইছে, কনফিডেন্ট ওরও ওইটাতে বেশি ছিল, কাজে ওইগুলো ওর কাছে যাইতো, ঠিক আছে। আনা ওয়াজ রিয়েলি গুড অ্যাট জিওমেট্রি, রিয়েলি গুড অ্যাট ডিপি, ঠিক আছে। ও খুবই ফাস্ট থিঙ্কার ছিল, কাজে মিডল ফেজে ও অনেক ইনপুট দিচ্ছে, ঠিক আছে, জিনিসটা ন্যাচারাল ছিল। এখন তোমার টিমেও যদি করতে হয় জিনিসটা ন্যাচারালি আসতে হবে, বাট এরকম প্রতি ফেজেই দায়িত্ব নেওয়ার জন্য কাউকে না কাউকে থাকতে হবে, এবং একই মানুষ তিনটা ফেজে দায়িত্ব নিতে পারবে না। কারণ সবচেয়ে বড় যেটা ইস্যু, আমরা টিম কন্টেস্ট খারাপ করি বিকজ আমাদের স্ট্যামিনা কম, 5 ঘন্টা কন্টেস্ট করার স্ট্যামিনা আমাদের নাই, 5 ঘন্টা কন্টেস্ট করার বেশিরভাগের আমাদের কোনো স্ট্যামিনা নাই। তোমরা কে কে 5 ঘন্টা ইন্ডিভিজুয়াল কন্টেস্ট করছো, 5 ঘন্টার ইন্ডিভিজুয়াল কন্টেস্ট করছো কে কে, হাতে গোনা কয়েকজন। আচ্ছা, 5 ঘন্টার ইন্ডিভিজুয়াল কন্টেস্ট কে কে ফুল এনার্জি নিয়ে করতে পারছো, যে 4 নম্বর ঘন্টা বা 5 নম্বর ঘন্টায় গিয়ে মাথা বসে যায় নাই, কে কে পারছো? বেশিরভাগই পারবা না, বেশিরভাগই পারবা না। এই জিনিসটা খুবই টাফ, ঠিক আছে। এইটা ইম্প্রুভ করার ওয়ে হচ্ছে, বা আস্তে 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 এটা ইম্প্রুভ করার ওয়ে হচ্ছে অফলাইন প্র্যাকটিস। তুমি যখন অফলাইন প্র্যাকটিস করতে বসবা, তোমাকে আস্তে আস্তে বাড়াইতে হবে, যে আমি টানা 2 ঘন্টা কাজ করছি, টানা 3 ঘন্টা কাজ করছি, তারপর আমার মাথা কাজ করছে, টানা 4 ঘন্টা কাজ করছি, তাহলে আস্তে আস্তে তোমার এই স্ট্যামিনাটা বাড়বে। ওকে, কি বলছিলাম? আচ্ছা, আরেকজনের কোড ডিবাগিং। আচ্ছা, ডিবাগিং এর ক্ষেত্রে কিছু কথা বলি আমি, লাস্ট পার্ট টিমের ক্ষেত্রে ডিবাগিং। অলরেডি আমরা বলছি যে ব্রুট ফোর্স লেখা একটা খুব ভালো ওয়ে টেস্টিং করার জন্য, কারণ সেটার ক্ষেত্রে তুমি আসলে কোড দেখতেছই না, তুমি সিম্পলি টেস্ট কেস জেনারেট করে যাচ্ছ, জেনারেট করে ম্যাচ করে দেখছো, এবং সেটা অনেক ক্ষেত্রেই খুব ভালো কাজ দেয়। আরেকজনের কোড ডিবাগ করার ক্ষেত্রে আমরা বেশিরভাগই খুব বড় একটা চ্যালেঞ্জ ফেস করি, কারণ হচ্ছে আমরা রেগুলারলি এই কাজটা করি না। এই জিনিসটা বাড়ানোর ওয়ে হচ্ছে বিভিন্ন ফোরামে অন্যদের কোড অ্যাকচুয়ালি চেক করা, ঠিক আছে। যেমন আমাদের এটা সবসময় ছিল, ইউভিএর ফোরাম ছিল বিভিন্ন, এখন সেটা নাই, বাট বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ ফোরাম আছে যেখানে আমরা কোড পোস্ট করে হেল্প চাই। আচ্ছা, আমরা সেই হেল্প চাওয়ার ব্যাপারে যতটা আগ্রহী, হেল্প করার ব্যাপারে আসলে বেশিরভাগই অতটা আগ্রহী না, যে আরেকজনের কোড দেখবো কোথায় ভুল হ্যান ত্যান, সেটা না। আর আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে যদি হেল্প করিও, বেশিরভাগই যেটা করি সেটা হচ্ছে কোডটা দেখি এবং দেখে তাকে ডাইরেক্ট বলি যে তোমার কোডের এই লাইনটা ভুল, কোডের এই লাইনে এইটার জায়গায় এটা হবে, বলি না। আচ্ছা, ওয়ে হচ্ছে তুমি কোড দেখবা, তারপর তাকে একটা টেস্ট কেস দিবা, যে এই টেস্ট কেস দাও, আর ইনপুট আসার কথা এত, তোমারটা আসে এত, এটা কই বাবা, তোমাকে চিন্তা করে বের করতে হবে। এবং এইটার থেকে বড় লার্নিং ওয়ে আর কোনোটা নাই, এইটা করতে থাকলে তুমি যেই পরিমাণ শিখবা আর কোনো কিছুতে তুমি এত বেশি শিখবা না। এক্সাম্পল জেনারেট করার থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই, তুমি একটা জিনিস আছে কোথায় এটা কাজ করবে না, একটা এক্সাম্পল জেনারেট করা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এটা তুমি যখন খুব বেশিবার করবা, বারবার করবা, তখন তোমার অন্যান্য স্কিলও এটার সাথে সাথে বাড়বে, ঠিক আছে। এবং টিমমেটদের কোড ডিবাগ করার ক্ষেত্রে তোমার অবভিয়াসলি সেটা হেল্প করবে। আচ্ছা, একটু আসতে, টিমমেটদের কোড ডিবাগ করার ক্ষেত্রে আরেকটা জিনিস খুব কাজে লাগে, সেটা হচ্ছে যদি আমার টিমমেট ঘন ঘন চেঞ্জ না হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে বেটার হচ্ছে টিমের 3 জনেরই একই টেমপ্লেট মেনটেন করা। আমরা সবাই টেমপ্লেট ইউজ করি না, একটা বিভিন্ন ডিফাইন থাকে, হেডার ফাইল তো ম্যাটার না, ডিফাইনগুলো ম্যাটার করে, সেইটা বা বিভিন্ন অ্যালগোরিদম যখন কোড করি তখন একই জাতীয় ভ্যারিয়েবল রাখা বা একই টাইপের নাম রাখা ফাংশনের, এই জিনিসগুলো হেল্প করে। কেন হেল্প করে? কারণ তখন তোমার পড়তে সুবিধা হয়, তুমি তখন ফ্যামিলিয়ার, তুমি তখন ফ্যামিলিয়ার থাকো, আচ্ছা আমি যেভাবে লিখি সেও আসলে এইভাবে লেখে, সো সেটা একদিক থেকে হেল্প করে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা বেশিরভাগ সময়ই বেশ কিছু বাজে কোডিং হ্যাবিট গ্রো করি, সব কিছু মেইনের মধ্যে করা, বিশাল বিশাল কোড পুরোটা মেইনের মধ্যে লিখছি, লিখি না, ফাংশন লিখতে চাই না, ফাংশনের নাম খুব ভালো দিতে চাই না, মানতেছি তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেভেলের ফাংশনের নাম দিতে হবে না বিশাল বিশাল করে, বাট অ্যাটলিস্ট কিছু হইলেও যেন বোঝা যায়, ঠিক আছে, কিছু হইলেও যেন বোঝা যায়। তুমি যদি আসলেই এ বি সি ডি আই জে দিতে থাকো, ওই যে পরবর্তীতে তোমার টিমমেট পর থেকে মাথা খারাপ হয়ে যাবে, যে এ মানে কি মিন করছো, এ মানে টাইম, বি মানে কি, বি মানে হচ্ছে মানি, কেন তখন জিজ্ঞেস করে নিতে হবে এটা মানে কি, তাই না? বা মানুষজন আরো খারাপ কাজও করে, মানি মানে টাইম, মানি নামের একটা ভ্যারিয়েবল আছে সেখানে তুমি টাইম রাখছো, এরকম কাজও করে, ঠিক আছে।
কাজেই এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আস্তে আস্তে তোমার ওই ডিবাগিং করতেও হেল্প হবে, ঠিক আছে। আর আরেকটা টেকনিক বলে রাখি, ডিবাগিংয়ের সময় একটা টেকনিক খুব কাজে লাগে, সেটা বেশিরভাগ সময় সেলফ ডিবাগিং। তুমি যখন নিজে দেখতেছো তখন একটা জিনিস খুব কাজে লাগে, সেটা হচ্ছে কোডটা তুমি উপর থেকে নিচে পড়বা না, কোডটা তুমি নিচ থেকে উপরে পড়বা। আমরা কোড উপর থেকে নিচে দেখি না, তুমি নিচ থেকে উপরে পড়বা। কারণ এইটার পিছনে যেটা বলে সাইকোলজিক্যাল ইফেক্ট, সেটা হচ্ছে তুমি যখন উপর থেকে নিচে পড়ো তখন হচ্ছে লজিক্যাল যেই ফ্লো তুমি সেই ফ্লোতেই আগাচ্ছ, এবং তখন আমরা অনেক ছোটোখাটো ডিটেলস মিস করি। যেমন ফর আই লিখছি ঠিক আছে, ভিতরে আই এর জায়গায় যে ইউজ করছি, কেন মিস করছি? কারণ তুমি উপর থেকে পড়তেছিলা, তুমি এখানে বসে আছো, এখানে লুপ চালায় প্রতিটা অ্যারের এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, কাজেই তুমি অ্যারের এলিমেন্ট নিয়ে কাজ করতেছো ওইটুক দেখেই খুশি যে হ্যাঁ অ্যারের এলিমেন্ট প্রতিটা প্লাস প্লাস করার কথা করছি, খুশি, ভিতরে ডিটেলস দেখো নাই। তুমি যখন নিচ থেকে আসছো, তুমি যখন নিচের কোডের লাইন নিচ থেকে দেখে দেখে আসছো, তোমার কাছে কিন্তু তখন লজিক্যাল ফ্লো নাই, তুমি তখন লজিক্যাল ফ্লো নিয়ে চিন্তা করতেছো না যে কোন লাইনের পর কোন লাইন লেখার কথা, সেটাতে চিন্তা করছো, তুমি তখন লাইনগুলো দেখতেছো যে অ্যাকচুয়ালি লাইনের ভিতর কি লিখছি। তখন হঠাৎ দেখবে আচ্ছা এখানে এ জে প্লাস প্লাস কেন করছি, উপরে গিয়ে দেখবে আচ্ছা এটা আই এর লুপ, তাহলে জে কেন লিখছি, ধরতে পারবা, ঠিক আছে। মানে ফুল প্রুফ কিছু না, বাট ইট হেল্পস, অনেক সময় ইট হেল্পস যে তুমি নিজের কোড যেহেতু করছো সেটা আরও সাংঘাতিক। নিজের কোড তো আসলে আমিই করছি, অনেক কিছু চোখে স্কিপ হয়ে যায়, কাজে তখন যদি তুমি উল্টা দিক থেকে করো, একটা অন্যভাবে দেখার চেষ্টা করো, তাহলে অনেক সময় হেল্প হয়। ওকে, আচ্ছা লাস্ট একটা কথা কি বলবো জানি, খুবই জরুরি স্ট্র্যাটেজি যেটা, যেটা আমরা অলমোস্ট নেভার ডু, সেটা হচ্ছে রিকোড করা। রিকোড, একটা প্রবলেম আমি আইডিয়া বের করছি, সলিউশন বের করছি, কোড করছি, হয় নাই, অনেকক্ষণ ডিবাগ করছি, আমি করছি, আমার টিমমেট করছে, হয় নাই, ঠিক আছে। তখন অনেক সময় যেটা কোড খুব কাজে লাগে সেটা হচ্ছে যে এই কোডটাকে আরেকবার করা। অবভিয়াসলি সেটা তুমি আরেকবার না, তুমি যেহেতু কোডটা অলরেডি করছো, তুমি যদি আরেকবার করো তুমি হুবহু একই কোড লিখবা। তোমার যে টিমমেট তোমার ডিবাগিংয়ে হেল্প করছে তাকে যদি তুমি করতে দাও, সেও প্রায় কাছাকাছি একটা কোডই আবার লিখবে। সো দিস ইজ এ নাইস স্ট্র্যাটেজি যেটাতে আমরা করি, থার্ড মেম্বার যে আছে কোনো প্রবলেমই তিনজনকে জানানো হয় না, প্রবলেম হায়েস্ট দুজন জানবে, প্রবলেম হায়েস্ট দুজন সলিউশন জানবে। থার্ড মেম্বার যে আছে সে যদি সলিউশন সম্বন্ধে একদমই না জানে, অনেক সময় হয় তুমি তাকে প্রবলেম দিলে সে কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা শুরু করে, কিন্তু তুমি যদি তাকে বলে দাও যে তোমার আইডিয়া এটা, সে তোমার আইডিয়াতে চিন্তা করবে। কাজে তুমি যদি এই হাইটটা করে রাখো, অনেক সময় তুমি থার্ড মেম্বারকে দিয়ে যদি বলো এটা রেকর্ড কর তোর মতো করে, দেখা যাবে সে করছে হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা কেন করি না, কারণ ওই যে আমার বাচ্চা, আমি কোড করছি, এখন এটাকে ফালাই দিব এমনি, মানতে পারি না, কিন্তু এই ঘটনা হয়েছে। যেমন একটা উদাহরণ হচ্ছে, আমরা মনে আছে, দুইটা উদাহরণ দিই, একটা উদাহরণ হচ্ছে এরকম যে একটা কন্টেস্টে প্রবলেম আসছিল, প্রবলেমটা হচ্ছে মিউজিকের নোটেশন রিলেটেড, ঠিক আছে। তোমরা কেউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাও, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাও কোনোটা, গিটার বা এরকম কিছু, একজন দুজন আছে, আচ্ছা ঠিক আছে, আই ভায়োলিন বাজে, হ্যাঁ। তো মিউজিক্যাল নোটেশন যেটা আছে সেগুলো স্টাব, স্টাব নোটেশন, ঠিক আছে, স্টাব নোটেশন এরকম দেখতে হয় অনেকটা, এটা কালো থাকে, সাদা থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। এটার বেসিসে আবার এইখানে কয়টা দাগ আছে সেটার উপর ডিপেন্ড করে এটা টেম, মানে ডিউরেশন কতক্ষণ ধরে বাজবে এটসেট্রা। এনিওয়ে সেটা জরুরি না, এটা মিউজিক্যাল নোটেশনের উপর প্রবলেম দিছে। এখন সমস্যা যেটা হয়েছে, এটা আমার সাথে দুইবার হয়েছে লাইফে, যে আমি মিউজিক্যাল নোটেশন বুঝি এবং আমি টেনিস খেলা, আমার খুব প্রিয় টেনিস, আমার খুবই প্রিয় খেলা, আমি নিজে খেলতে পারি না খুব একটা, বাট খেলা দেখি প্রচুর। তো দুইটাই যেহেতু দুইটা ক্ষেত্রে হয়েছে, দুইবার দুইটা প্রবলেম আসছে, ঠিক আছে, একটা হচ্ছে মিউজিক নিয়ে, একটা টেনিস নিয়ে। তো আমি আর প্রবলেম ভিতরে পড়ি নাই খুব একটা, কেন? বিকজ আই নো হাউ দিস ওয়ার্কস, আমি জাস্ট একটু পরে উপর দিয়ে পড়ছি, প্রবলেম কী চাষে দেখছি, কোড করা শুরু করছি এবং দুইটাতে আমি আটকে গেছি, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, ঠিক আছে। এইটাও হচ্ছে আমাদের ওই যে আরেকজন যে মেম্বার ছিল প্রথম থেকে, সাব্বির, সাব্বিরকে দিছি, সাব্বির মিউজিকের কিছুই জানে না, পুরোটা পড়ছে, সাবমিট করছে, একবার এসি, ঠিক আছে। কেন এসি হয়েছে? কারণ ওরা ভিতরে একটা অ্যাজাম্পশন বলছে যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সত্যি না, ঠিক আছে। তোমরা যারা বুঝো, আমি জানি না তোমরা বুঝো কি না, এইগুলার আবার আরেকটা আছে, একটা হচ্ছে শার্প, সি শার্প, ডি শার্প বলে যে, ঠিক আছে। এখন এই শার্প আসলে একবারই হয়,
ওরা বলছে শার্প অনেকবার হইতে পারবে। তিনটা শার্প দেওয়া মানে হচ্ছে এটা আসলে মানে এটা যে সি সি এর পরে তিনটা শার্প দেওয়া মানে হচ্ছে সি শার্প হয়েছে, ডি হয়েছে, ডি শার্প হয়ে গেছে, এটা মানে একবারে তিন ধাপ উপরে উঠছে, ঠিক আছে? আচ্ছা যারা বুঝো না তারা বাদ, সমস্যা না, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওরা অ্যালাউ করছে, যেটা রিয়েল লাইফে নাই, তা আমি এটা হ্যান্ডেলই করি নেই, কিন্তু রিয়েল লাইফে নাই। সাব্বির যেহেতু প্রবলেম পড়ছে, ও ভাবছে কি যতক্ষণ শার্প থাকবে এক এক করে বাড়াবো, ও সবগুলো স্ট্রিংয়ে নিছে, ওইভাবে করে হ্যান্ডেল করছে, ঠিক আছে? এইটা একটা টেনিসেরটা যেটা মজা ছিল সেটা সেটা আমি মিলাতে পারছিলাম, কিন্তু অন্য স্ট্র্যাটেজিতে এটা হচ্ছে আমি পড়ছি প্রবলেম স্কিপ করে গেছি, টেনিস পারি কোট করছি, হয় না? ওটা হচ্ছে সিম্পল, টেনিসের কে কি পয়েন্ট পাইছে প্রতিটা গেমে, কে 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 পয়েন্ট পাইছে সেগুলো দেওয়া আছে, ফাইনালি কে জিতছে এটা বলতে হবে। তবে বিশাল কোট করছি কোন গেমে কে জিতছে, টেনিসের খেলা যারা বুঝো তারা জানো যে গেম আছে, প্রতি সেটে ছয়টা করে গেম হয়, প্রতি সেট জিততে হয়, তিন সেটের গেম হলে হায়েস্ট হইতে হবে, পাঁচ সেটের গেম হলে অ্যাটলিস্ট তিনটা জিততে হবে, ঠিক আছে? আবার টাই ব্রেক হয়, এসেটা অনেক কিছু আছে, প্রতিটা রুল হ্যান্ডেল হ্যান্ডেল করে আমি কোডটা করছি, কিন্তু সেই কোড ওয়াক হচ্ছে কিছুতেই হয় না, ঠিক আছে? তো একটু পরে আমার টিমমেট বলে যে তাকে আমি টেনিস বুঝাইতে গেছি, সে একটু পরে আমাকে যে কথাটা বলছে সেটা হচ্ছে এরকম, আচ্ছা তার মানে লাস্ট পয়েন্ট যে জিতবে সেই কি উইনার না? তোমার পুরো ম্যাচ তো ম্যাটার করে না, আমি তো ইনপুট দিয়ে দিছি পুরোটা, লাস্টের পয়েন্টটা যে জিতছে যেটা পরে খেলাটা শেষ হয়ে গেছে সেই কি উইনার না? এটা নর্মাল কথা, আমার তো আগের পয়েন্ট ম্যাটার করে না, ঠিক আছে? আলটিমেটলি এটা ভ্যালিড গেম, সব কিছু হয়ে শেষে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু ইনপুটে যখন আমি বলছি তুমি একটা হাইলাইট দেখছো যে একটা ম্যাচে একজন একটা পয়েন্ট পাওয়ার পরে ম্যাচ শেষ হয়ে গেছে এসে হ্যান্ডশেক করছে, তার মানে কে জিতছে এটা কি তোমার বুঝতে বাকি আছে? পুরো ম্যাচ দেখতে হয়, দেখতে হয় না, কাজে আমার জাস্ট লাস্টের পয়েন্টটা চেক করলেই হইতো, পুরো ইনপুটটা ইউজলেস, ঠিক আছে? দিসি সাবমিট করছি হয়ে গেছে। সো এই জন্যই তোমার এই স্ট্র্যাটেজিটা অনেক সময় কাজে লাগে, যে তোমার রেকর্ড করার ব্যাপারটা টিমমেটকে হাইড করে রেখে তার থেকে কিছু বের করতে পারো কিনা, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি খুবই কাজে। সো এনিওয়ে আমার খুব বেশি বলার কিছু আর নাই, আই হোপ যে যেগুলো বলছি সেগুলো ভিডিও হয়ে গেছে, সো ভিডিও যদি পাবলিশ করি সেখান থেকে আবার শুনতে পারবা, বাট এগুলো আসলে শোনাটা যত জরুরি তার থেকে বেশি হচ্ছে অ্যাপ্লাই করাটা বেশি জরুরি, ঠিক আছে? সো ট্রাই করবো অ্যাপ্লাই করার, ট্রাই করবো অ্যাপ্লাই করার। একটা জিনিস আমরা ডিউতে করি সেটা হচ্ছে নিয়মিত টিম কন্টেস্ট করি এক নম্বর, এবং টিম কন্টেস্ট করার পরে প্রতিটা টিমকে বসায় জিজ্ঞেস করা হয় যে তুমি এখনই বলো যে তুমি যে গত পাঁচ ঘন্টা কন্টেস্ট করছো তোমার স্ট্র্যাটেজিক্যালি কী কী ভুল করছিলা, কোন মোমেন্টে কী করছো, কোনটা ঠিক ছিল কোনটা ভুল করছো, ঠিক আছে? এই কাজটা করলে যেটা হয় যে তুমি প্রতি কন্টেস্ট শেষে রিয়েলাইজ করো আচ্ছা ওই ঘন্টার সময় আমরা আসলে যে ডিসিশনটা নিছিলাম সেটা ভালো ছিল না, এই ডিসিশনটা আসলে এইটা হওয়া উচিত ছিল, ঠিক আছে? তো তুমি নিজেই সেটা রিয়েলাইজ করতেছো, তুমি যদি এই কাজটা না করো একটা কন্টেস্ট করছো বাইরে চলে গেছো তাহলে কিন্তু তোমার স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্টটা হবে না, ঠিক আছে? সো এইটা তোমরাও চেষ্টা করতে পারো। এই পাশ থেকে কোশ্চেন করেছিলাম, দাগাইতে হয় কালি নিয়ে যাবা, বিভিন্ন কালির কলম নিয়ে যাবা, লাল সবুজ নীল দাগাবা, ইয়ে লিমিটগুলো দাগাবা বড় বড় করে, কিছু কিছু সেন্টেন্স থাকে খুব গুরুত্বপূর্ণ যেমন অলওয়েজ ইউনিক এলিমেন্ট দিবে দাগা রাখলা, ঠিক আছে? যেইগুলো দিবে সেগুলো অলওয়েজ ইভেন হবে দাগা রাখলা, সেটা যেটা সুবিধা হইতে পারে প্রবলেমটা তুমি এখন পড়তেছো কিন্তু আলটিমেটলি তুমি সলভ করো না, তোমার টিমমেট সলভ করবে, তাই তোমার টিমমেট যখন পড়তে বসবে সে দাগানোগুলো দেখে বুঝবে আচ্ছা এই পার্টগুলোতে আমার ফোকাস করা উচিত, তাই না? ইংরেজি শিখে নিতে হবে, এটা কিচ্ছু করার নাই, এটা খুবই খুবই এটা সত্যি কথা, এটা হাসির কিছু না, আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই ইংরেজি নিয়ে সমস্যা আছে, আমরা ইংরেজি কম্প্রিহেন্ড করতে পারি না, ঠিক আছে? আমরা ইংরেজি কম্প্রিহেন্ড করতে পারি না যে একটা সেন্টেন্স পুরোটা কী বলছে এটা আমরা বুঝি না। এখন সেটা দুই কারণে হইতে পারে, একটা হচ্ছে ভোকাবুলারি, আমরা সাথে একটা ডিকশনারি নিয়ে যেতাম, ছোট একটা পকেট ডিকশনারি নিয়ে যেতাম, ওকে দিস ইজ অ্যালাউড, তুমি যে কোনো বই নিয়ে যেতে পারবা, সো পকেট ডিকশনারি নিয়ে গেলে যেটা সুবিধা যে তুমি অ্যাটলিস্ট ভোকাবুলারিতে আটকে যাবা না, কিন্তু আলটিমেটলি সেন্টেন্স তো তোমাকেই বুঝতে হবে, সেন্টেন্সের ক্ষেত্রে যেটা করতে পারো ব্রেকডাউন করতে পারো, বড় একটা সেন্টেন্স ভেঙে ভেঙে দেখো যে বুঝতে পারো কিনা যে কী বলতে চাইছে, ঠিক আছে? এর বাইরে আসলে খুব বড় স্ট্র্যাটেজি নাই, তোমাকে ইংরেজি ইম্প্রুভ করতে হবে, প্রচুর টিভি সিরিজ দেখো, মুভি দেখো, পেপার পড়ো, ইংরেজিতে ইম্প্রুভ হবে হোপফুলি, প্রবলেম পড়ো প্রচুর, সেটাও
আসলে সব দিক থেকেই ভালো, ঠিক আছে? না, কখনো না। তুমি কোনো সফট কিছু নিতে পারবা না, কোনো সফট কিছু, সব হার্ড নিতে পারবা, প্রিন্ট আউট নিয়ে যাও। বেশিরভাগ জায়গায় অ্যালাউ করে না সেটা, কারণ কিবোর্ড অ্যাকচুয়ালি টুইক করা পসিবল। তুমি কিবোর্ড চাইলে টুইক করতে পারবা, সেখানে তোমাদের তুমি মেমোরি চিপ বসাতে পারবা, ঠিক আছে? সো এই কারণে অ্যালাউ করে না। তুমি যে কোনো হার্ড কপি নিতে পারবা, তাই না? কাজে হার্ড কপি নিয়ে যাও, সফট কপি অ্যালাউড না। সো কিবোর্ডের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু সেটা আসলে আমার কাছে মনে হয় যতটা না অ্যাকচুয়াল অ্যাডভান্টেজ তাতে বেশি মেন্টাল অ্যাডভান্টেজ। এই জন্য আমি যেটা জোর দেই, সব টিমের মক কন্টেস্ট করা উচিত, সব টিমের মক কন্টেস্ট করা উচিত। কারণ তুমি যদি মক করো, তুমি অ্যাটলিস্ট এনভায়রনমেন্টটা কেমন, ওইখানকার কম্পিউটার কেমন, ওইখানে কিবোর্ড মাউস কেমন, এটা তুমি একদিন আগে জানো, তোমার তখন মেন্টাল প্রিপারেশন থাকে। তুমি কন্টেস্টে যদি সকালবেলা যদি দেখো যে তোমার কিবোর্ড প্রত্যেকটাই খুব হার্ড, তখন তোমার খুব বিরক্ত লাগা শুরু করবে, কন্টেস্টের প্রথম দিকে অনেকখানি টাইম ওয়েস্ট হবে। তুমি যদি মকের দিন জানো, তুমি তখন অলরেডি কন্টেস্ট শুরু করার আগে জানো আচ্ছা কিবোর্ড হার্ড, ওইটা বিরক্তি তোমার অলরেডি আগের রাতে পার হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য মক কন্টেস্ট করা খুব জরুরি, যেটা আমরা অনেকেই করি না, যেহেতু ঢাকার বাইরে থাকি বা ঢাকার মধ্যে থাকলেও করি না, এত দূরে যাবো না, ঠিক আছে? কিন্তু আমরা ডিউজে এটা অলওয়েজ খুব প্রেফার করি, যেন অলওয়েজ মক কন্টেস্ট করি। আচ্ছা, প্রবলেম সেট যখন তৈরি করা হয়, সেটা আসলে এতটা কোডিনেটভাবে সেট করা সম্ভব না যে আমি প্রতিটা ক্যাটাগরি থেকে একটা প্রবলেম দিব। আমরা যেটা করি সেটা হচ্ছে জাজ যারা হইতে পারে বা চায়, তাদের একটা লিস্ট থাকে আমাদের কাছে, তাদের সবাইকে আমরা কল দিই, ফোনে কল দিই না, ইমেইলে ইমেইল করি আর কি, যে কে কে ইন্টারেস্টেড। এবং ইন্টারেস্টেড বলার পরে তারা সবাই আসলে তার একটা প্রবলেম, একটা দুইটা প্রবলেম সেন্ড করে। সেইখান থেকে আমরা চাই একটা বেস্ট পসিবল ব্যালেন্স সেট বানাইতে, বাট যেহেতু এটা এইভাবে আসে সবসময় সেটা সম্ভব হয় না। ইজ পসিবল, বাট বললাম তো জিনিসটা কিছু খুব বেশি কিছু করার উপায় নাই, আমরা চেষ্টা করি। কারণ তুমি যখন আসলে অনেকগুলো প্রবলেম নাও, একই টাইপের প্রবলেম, কোঅর্ডিনেটর তখন চুজ করে যে কোনগুলো কোনগুলো ফাইনালি সেটে যাবে, কাজে সে তখন চেষ্টা করে এটা ব্যালেন্স করার, ঠিক আছে? কিন্তু তারপরেও অনেক সময় তোমার গ্রাফের তিনটা চলে আসে না, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক বেশি আসে, সেটা নেক্সটই, ঠিক আছে? এখন সেটা ইন এ ওয়ে জাস্টিফাইড, হ্যাঁ, সেটাও আমরা চুজ করি, আমরা ভাগ করার সময় সেটাও চুজ করি যে ইজি প্রবলেম যথেষ্ট আছে কিনা, মিডিয়াম প্রবলেম আছে কিনা, হার্ড প্রবলেম আছে কিনা, সেটা আমরা চুজ করার চেষ্টা করি। কিন্তু যদি আমার কাছে প্রবলেমে ওই পরিমাণ না আসে, মানে কোঅর্ডিনেটরের পক্ষে তো সব প্রবলেম মানানো সম্ভব না, তাই না? আর একটা কন্টেস্ট সেটিং প্রসেস কিন্তু বেশ বড়, ঠিক আছে? কন্টেস্ট সেটিং প্রসেস কিন্তু বেশ বড়। যেমন আইসিপিসির জন্য আমরা প্রায় দেড় মাস থেকে দুই মাস টাইম নেই হচ্ছে পুরো সেটটা প্রিপেয়ার করতে, পুরো সেট প্রিপেয়ার করার জন্য দেড় মাস থেকে দুই মাস টাইম নেই, ঠিক আছে? এটা চিন্তা করতেও কিন্তু অনেকের কষ্ট হবে, অনেক এফোর্ট যায় এটার পিছনে, এবং তারপরে গিয়েও আমরা ভুল পাই, তারপরে গিয়েও আমরা কন্টেস্ট সেটিং ভুল পাই। আমরা হাইয়েস্ট এফোর্ট দিই যাতে সেটা না ঘটে, তারপরেও সেটা ঘটে। তো জিনিসটা আসলে বেশ টাইম কনজিউমিং এবং কঠিন প্রসেস। আর কিছু বলো? এটা আমিও সাজেস্ট করি, র্যাঙ্ক লিস্ট দেখলে প্রেশার বাড়া ছাড়া খুব একটা লাভ হয় না। স্ট্যাটিস্টিক্স চেক করবা, স্ট্যাটিস্টিক্স চেক করবা, কন্টেস্টের স্ট্যাটিস্টিক্স চেক করা যায় যে কোন কোন প্রবলেম আসলে সাবমিট, কোন প্রবলেম কটা করে সলভ হয়েছে এক্স্যাক্টলি। মানে তুমি একদম প্রথম যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে প্রবলেম আসলে লেখা থাকে না এত ইন্টু এত, এই প্রবলেম কজন সলভ করছে, তোমার তো এইটা জানা দরকার যে কেউ করছে কি না। কিছু মানে পরের ফেজের দিকে এইটাও জানা দরকার যে কেউ কি সাবমিট করছে কি না, সেটাও একটা ইন্ডিকেটর যে এটা সাবমিট হয়েছে, তাহলে এটা চেষ্টা করবো, সেটাও একটা সত্যি কথা। বাট আমার কাছে মনে হয় যে র্যাঙ্ক লিস্ট দেখে আমরা অনেকেই অনেক সময় নষ্ট করি, কাজে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো যে র্যাঙ্ক লিস্ট না দেখে কি তোমার বেটার হচ্ছে কিনা, ঠিক আছে? তুমি স্ট্যাটিস্টিক্যাল একটা সিকোয়েন্স পাইতে পারো, কিন্তু সেটা ইন্টেন্ডেড না,
সেটা আমরা মানে একদম অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি না। স্ট্যাটিস্টিক্যাল একটা সিকোয়েন্স হয়ে যায়, ঠিক আছে? তুমি যদি দেখো যে দেখবা প্রথম দিকের প্রবলেমগুলো হয়তো একই টাইপের কিছু অ্যালগোরিদম লাগতেছে, কিন্তু সেটা অলওয়েজ ইন্টেন্টেড না, সে ডিফার করতেই পারে। আর কিছু? আচ্ছা, এইটার আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে, রাইট? যে আচ্ছা এটা কি বলা যায়। আচ্ছা, এইগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, এইগুলো কিছু করতে পারবো না আমরা। ইন্টারনালে যেটা ছিলাম, আমরা নিজেরা খুব নয়েজি টিম ছিলাম, উই অ্যাজ এ টিম অলওয়েজ খুব নয়েজি ছিলাম, ঠিক আছে? যেমন অ্যাকসেপ্টেড হলে খুব জোরে ইয়াস করতাম, হ্যান ত্যান। তো সিনিয়র টিমগুলো খুব বিরক্ত হইতো, সিনিয়র টিমগুলো খুবই বিরক্ত হইতো, কিন্তু এটা হচ্ছে পার্ট অফ দ্য কনটেস্ট, তুমি বলতে পারো না। মানে খুব বেশি যদি ডিস্টার্বিং হয়, নিয়মিত করতে থাকে, তাহলে তুমি কমপ্লেন করতে পারো, সেটা কোনো টিম উদায় অনেক আওয়াজ করতে থাকলে সেটা গিয়ে বলা যায়, বাট আদারওয়াইজ সেটা আসলে কিছু করার নেই, তোমার অভ্যাস করে নিতে হবে। আর কিছু? ওকে, আই হোপ যে তোমরা ক্যাম্প পছন্দ হয়েছে, ভালো লাগছে, অনেক কিছু শিখছো, লাস্ট ক্লাস ছিল ইনশাল্লাহ। আমরা ইউটিউবে আপ করবো, হ্যাঁ, সাইটে দিব। ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, তোমাদের এখনই আসলে ক্লোজিং সেরেমনি শুরু হবে প্রাইজ গিভিং সহ, ঠিক আছে? তোমরা এই ক্লাস থেকে বেরোয় সরাসরি ছয়তলায় চলে যাবা, ঠিক আছে?